আমি মশিয়র বলছি, ইউরোপের কোনো একটা দেশে বসবাস করছি। আমি ভৌতিকতার সব থেকে বড় ফ্যানদের মাঝে একজন। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো। আজ যে ঘটনাটা পাঠাচ্ছি সেটা আমার ফুপির সাথে ঘটা। ঘটনাটা অনেক দিন আগের, আমি অনেক ছোট তখন। আমার ফুপা একজন কৃষক ছিলেন। মাঝে মাঝে দেখতাম উনি প্যারালাইজ হচ্ছেন, আবার সুস্থ হচ্ছেন, কিছুদিন পর আবার প্যারালাইজ হচ্ছেন। এমন সমস্যা ছাড়াও তিনি সবসময় নানান ধরনের সমস্যায় ভুগতেন। একের পর এক সমস্যা তার জীবনে আসতেই থাকে। আবার কবিরাজ হুজুরদের মাধ্যমে তাকে সুস্থ হয়ে যেতেন তিনি। হঠাৎ একদিন রাতে তিনি মারা যান। তার মৃত্যুটা সবাই ধারণা করেছিলই সাধারণভাবে হয়েছে। তার মারা যাওয়ার কিছুদিন পরে তার বড় ছেলেকে, অর্থাৎ আমার ফুপাতো ভাই জাহাঙ্গীরকে বিয়ে দেওয়া হয়। জাহাঙ্গীর ভাই ছিলেন সহজ সরল প্রকৃতির, কানে একটু কম শুনতেন। বিয়ের পর জাহাঙ্গীর ভাই শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে পরের দিন সকালে ব্রাশ করতে করতে রাস্তায় বের হন। রাস্তায় বের হবার পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকলেই তাকে খুঁজতে শুরু করে কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছিল না। সেদিন সারাদিন সারা রাত তাকে খোঁজা হয় কিন্তু পাওয়া যায় না। পরের দিন সকালে তাদের একটি ফসলি জমির পাশে থাকা কাঁঠাল বাগানের একটি গাছের ডালে তাকে ফাঁসি নেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সে মানসিকভাবে বা অন্য কোনো দিক থেকে বিকারগ্রস্ত ছিল না। লোক মুখে মৃত্যুর নানা কারণ ভেসে বেড়াচ্ছিল কিন্তু সঠিক কারণ কেউ বের করতে পারছিল না। তার কিছুদিন পরে ফুপুর ছোট ছেলেকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরে দেখা যেত নতুন যে ভাবিটা আছে নিয়মিত অসুস্থ হতে লাগলো। একের পর এক সমস্যা লেগে থাকত, শারীরিকভাবে খুবই খারাপ হতে থাকতো সব কিছু। দেখতে রক্তশূন্যতার রোগী মনে হতো। এভাবে চলতে চলতে ভাবি সন্তান সম্ভব হয়ে যায়। কিছুদিন পর একটি ছেলে বাচ্চা হয়। বাচ্চাটা হবার পর থেকেই অসুস্থ আর প্রতি মাসে 20 দিন পর ছেলেকে রক্ত দিতে হতো, মানে রক্ত শূন্যতা দেখা দিত তাদের মধ্যে। সাথে ভাবিরও রক্ত শূন্যতা দেখা দেয়, তাকেও রক্ত দিতে হয়। নানান কবিরাজ দেখিয়ে ঝাড়ফুঁকে কোনো সমাধান আসছিল না, তাই সবাই ভাবল হয়তো শারীরিক কোনো সমস্যা। এরকম চলতে চলতে বাচ্চাটা মারা যায়। তারপরে ভাবি মোটামুটি সুস্থ হয়ে যায়। একটা কথা বলে রাখি, ফুপুদের বাসার পাশেই একটা নারিকেল গাছ ছিল, সেটা তারা নানা রকম প্যারানর্মাল বিষয়ে লক্ষ্য করত প্রায় সময়। আগুনের গোলা ছুটে যাওয়া বিভিন্ন এসব দেখার পর থেকে তারা নানা হুজুর কবিরাজ দেখায়, কিন্তু চিকিৎসা করেই চলছিল। বাড়ি বন্ধ, ঝাড়ফুঁক ইত্যাদি চলছিল। তারপরেও ভাবি আবারও প্রেগনেন্ট হয়। হবার পর থেকে সে আবারও অসুস্থ হয়ে যায়।
কিছুদিন পর একটি মেয়ে শিশুর জন্ম নেয়। কিন্তু দুঃখের বিষয়, এই মেয়েটির সাথেও আগের মতো একই রক্ত শূন্যতা দেখা দেয়। বারবার মা মেয়েকে রক্ত দিতে হচ্ছে, সব দিক থেকেই তারা ক্ষতির মুখে পড়তে লাগে। একদিন একজন হুজুর এক বড় ভাইয়ের সাথে তাদের পরিচিত হয়, তাদের দুলাভাইয়ের মাধ্যমে। তার বাসা ছিল আমাদের পাশের জেলায়। একদিন আমার বাবা তাকে ফোন দিয়ে সব জানায় আর বলে যে সে এটার কিছু করতে পারবে কি না। তখন তিনি বলেন আগামীকাল ফজরের পরে আসবেন তিনি, অথবা তিনি বলতে পারবেন। পরের দিন ফজরের পর তার ভাইয়া আব্বাকে ফোন দিয়ে বলে যে সে তার কিছু লোক ফুপুর বাড়িতে পাঠিয়েছিল, অর্থাৎ কিছু জিনকে পাঠিয়েছিল। তারা ফিরে এসে জানিয়েছে যে ফুপুরা যে জায়গায় ঘর করে আছে সেখানে 20-25 বছর আগে একটা বড় কাঁঠাল গাছ ছিল, যেটায় ছোট ছোট সুস্বাদু কাঁঠাল ধরত। সেই গাছে কিছু জিনের বসবাস ছিল, যারা দীর্ঘদিন যাবৎ সেই গাছে বসবাস করত। গাছটা কেটে ফেলার পর তারা ক্ষুব্ধ হয়ে এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছে, এবং সকল সমস্যা, ছোট বউয়ের অসুস্থতা সবই তাদের রাগের কারণ। তারা সবই ক্ষতি করেছে, তবে কোনো সমস্যা নাই। আমার লোকেরা তাদের অনুরোধ করে বুঝিয়ে দিয়ে এসছে যাতে তারা কোনো সমস্যা না করে, পারলে তাদের মসজিদে মাদ্রাসায় দান করতে বলেন। এরপর থেকে কি ঘটেছে সেটা হয়তো জানা যায়নি, কিন্তু এতটুকুই মনে থাকার পর যতটুক মনে আছে ততটুকু শেয়ার করা। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ ভাই আপনার ঘটনার জন্য। বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের ঘটনা নিয়ে সাজানো আমাদের এই ভৌতিকতার 141তম এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ, আছি আজকের ভৌতিকতার 141তম এপিসোডে। আজ আপনাদের জন্য থাকছে অদ্ভুত ও ভয়ঙ্কর সব ঘটনাসমূহ, যেখানে থাকবে ইদ্রাক ভাইয়ের মতো মানুষ, যেখানে থাকবে আসিফ মোল্লা ভাই থেকে আগত ঘটনা, থাকবে আমাদের গ্রাম বাংলার আঞ্চলিক টানের ঘটনা, পরাণ ভাইয়ের কাছ থেকে উত্তরবঙ্গের ঘটনা, থাকবে আব্দুর রব সাহেবের ঘটনা, থাকবে রেফায়েত ভাইয়ের ঘটনা। এই এপিসোডটা যদি কোনোভাবে সাজাতে যাই তাহলে বলা যায় এটা একটা স্পেশাল এপিসোড। সেগুলো আপনাদের কাছ থেকেই পাওয়া ঘটনা, বাংলাদেশের আনাচে কানাচে থেকে পাওয়া ঘটনা আপনাদের সামনে আজ নিয়ে এসেছি। আমি ডক্টর আলিফ, এবং আমাদের সাথে আছে আমাদের মডারেটর বৃন্দ। যারা মনে করছেন ভৌতিকতাতে, তাদের ঘটনা পাঠিয়ে সবাইকে শোনাতে তারা দেরি না করে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন, দ্যাট ইজ BHOUTIGGOTA @gmail.com। আমাদের ডেসক্রিপশনে আমাদের ভৌতিকতার জিমেল অ্যাড্রেস, আমাদের ফেসবুকের পেজ, আমাদের ফেসবুকের গ্রুপ অ্যাড্রেস, লিঙ্ক সবই শর্টকাট আকারে দেওয়া আছে। এখানে ক্লিক করলেই আপনাদেরকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত অ্যাড্রেসে। এবং আমাদের নতুন চ্যানেল ইসলামের কথাতেও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি শুক্রবার আমাদের ইসলামের কথাতেও বিভিন্ন রকমের টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু ভিডিও আপলোড করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভৌতিকতার 141তম এপিসোডে আবারও চলে যাব সরাসরি শাওন ভাইয়ের কাছে। যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। চলে যাচ্ছি সরাসরি শাওন ভাইয়ের কাছে, আসিফ মোল্লা ভাই থেকে আগত ঘটনাটি শুনে আসব। সবাই সাথে থাকুন, শেষ পর্যন্ত আমাদের এপিসোড শুনবেন। মজার এবং চরম ঘটনা আজকে এপিসোডে আমরা সাজিয়েছি। চলে যাব সরাসরি শাওন ভাইয়ের কাছে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যার ঘটনা শেয়ার করব তার নাম আসিফ মোল্লা ভাই। তিনি আজকেও ভৌতিকতার জন্য আরেকটি ঘটনা পাঠিয়েছেন, এজন্য আসিফ মোল্লা ভাইকে অনেক ধন্যবাদ। আসিফ মোল্লা ভাইকে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন বা যিনি আসিফ মোল্লা ভাইয়ের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন, তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আমরা ধরে নেই তার নাম সীমা। এই ঘটনাটি সীমার।
সীমার জীবনেই ঘটে গেছে এরকম একটি ঘটনা, যেটা এখন আমরা ভৌতিকতার লিসেনারদের সাথে শেয়ার করব। 2016 সালের দিকে সীমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তার জীবন খুব সুন্দরভাবে কাটছিল। সীমার শ্বশুর বাড়ি তার বাবার বাড়ি থেকে 3 কিলোমিটারের দূরত্বে। তার স্বামী সরকারি চাকরিজীবী এবং তিনি খুবই ভালো একজন মানুষ। সীমার জীবন খুব সুন্দরভাবেই কাটছিল। 2017 সালের প্রথম দিকে তারা ঘুরতে বেরোয়। তারা চলে যায় কক্সবাজার, সেখানে তারা 2 রাত থাকে। পরদিন সন্ধেবেলা তারা চলে আসে বান্দরবান। বান্দরবান আসার পর তারা খুব ধারে কাছে একটা রিসোর্ট খুঁজে সেখানে উঠে যায়। রিসোর্টটি তাদের ভালো লাগে না, তারা সে রাত সেখানে থাকে। পরদিন সকালবেলায় তারা আরেকটি সুন্দর রিসোর্টে চলে যায়। সকালটা সেখানে কাটাবার পর দুপুরে খাবার শেষ করে তারা ঘুরতে বেরোয়। তারা ঘুরতে যায় বান্দরবানের খুব পরিচিত একটা পাহাড়ে। সীমা এবং সীমার হাজবেন্ডের সময় খুব সুন্দর কাটছিল। সন্ধ্যেবেলার দিকে তারা যখন সে পাহাড় থেকে চলে আসবে এবং তারা যখন নামছিল, তখন সীমা দেখতে পায় পাহাড়ের একটা পাশে জঙ্গলের মতো একটা জায়গা এবং সেখানে খুব সুন্দর গাছপালা। সীমা ছোটবেলা থেকেই গাছপালার প্রতি ঝোঁক, সে খুব খুশি হয়ে যায়। সে তার হাজবেন্ডকে বলে যাতে সে তাকে কিছু ছবি তুলে দেয়। তখন সীমা গিয়ে সেই জঙ্গলের মতো জায়গাটায় গিয়ে দাঁড়ায় এবং তার হাজবেন্ড তার ছবি তুলতে থাকে। সে যখন ছবি তুলছিল, অর্থাৎ সীমা যখন ছবি তুলছিল, তখন তার মুড খুব ভালো ছিল, সে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছিল। কিন্তু যখনই ছবি তোলা শেষ হয় এবং তারা যখন পাহাড় থেকে নামা শুরু করে, তখন সীমার হাজবেন্ড একটা বিষয় লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর মুড অফ। এটা তিনি লক্ষ্য করার পর তিনি যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কি কোনো সমস্যা, তার স্ত্রী বলে যে না, কোনো সমস্যা না। কিন্তু তিনি বুঝতে পারছেন কোন একটা কারণে তার স্ত্রী বিচলিত। তিনি তার স্ত্রীকে ঘাটান না। সেদিন তারা চলে আসেন তাদের রিসোর্টে এবং আসার পরও সীমা কোনো কথা বলছিল না। তাই সীমার হাজবেন্ড সীমাকে আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না। তারা রাতের খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। রাত তখন 3টার মতো বাজে। সীমার হাজবেন্ডের ঘুম ভেঙে যায়। তার ঘুম ভেঙে যায় গুনগুন গুনগুন একটা শব্দে। তিনি ঘুম ভেঙে উঠে যা দেখেন, তা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি দেখেন তার স্ত্রী ফ্লোরে বসে আছে, তার চুলগুলো সামনের দিকে ছোলানো এবং তিনি বসে বসে তার হাতের আঙ্গুল দিয়ে ফ্লোরে কি জানি করছেন বা কিছু আঁকার চেষ্টা করছেন। এই দৃশ্যটা দেখার পর সীমার হাজবেন্ড কোনো শব্দ করেন না। তিনি চুপচাপ তার বিছানায় উঠে বসেন এবং উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন যে তার স্ত্রী ফ্লোরে কি আঁকছে। তিনি দেখেন সেখানে কিচ্ছু নেই। তখন তিনি উঠে গিয়ে তার স্ত্রীকে ধরেন। তার স্ত্রীকে ধরার পর তিনি বুঝতে পারেন তার স্ত্রীর শরীরে প্রচণ্ড জ্বর। তিনি খুব অবাক হয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে হয়তো জ্বরের ঘোরে তার স্ত্রী এই ধরনের আচরণ করছে। তিনি দ্রুত তার স্ত্রীকে বাথরুমে নিয়ে যান মাথায় পানি দেওয়ার জন্য, কিন্তু তার স্ত্রী কিছুতেই মাথায় পানি দেবে না। এক পর্যায়ে সীমার হাজবেন্ড ক্ষান্ত দেয় এবং সে তার স্ত্রীকে এনে বিছানায় শোয়ায়। বিছানায় শোয়াবার পরও তার স্ত্রী বিভিন্ন ধরনের কথা বলছিল। তখন সীমার হাজবেন্ডের একটা সন্দেহ হয়। তিনি পাঁচক নামাজ পড়তেন এবং এইসব বিষয় সম্পর্কে জানতেন, তাই হঠাৎ করেই তার একটু সন্দেহ হয় যে ব্যাপারটাকে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে না। তখন তিনি তার নিজের মনকে শান্ত করার জন্যই আয়াতুল কুরসি পড়ে তার স্ত্রীকে ফু দেন এবং সাথে সাথে সীমা ঘুমিয়ে পড়ে। এই ব্যাপারটা যখন ঘটল, তখন সীমার হাজবেন্ডের মনে ব্যাপারটা খুব ভালোভাবে জেকে বসল যে আমি আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেল, ব্যাপারটা কি আসলেই এরকম? আসলে কি কোনো জিন রিলেটেড সমস্যা হচ্ছে?
তিনি একটু কনসার্ন হয়ে যান। এরপর সে রাতটা নির্বিঘ্নেই তাদের কেটে যায়। পরদিন সকালবেলা তারা যখন ঘুম থেকে ওঠে, তখন সীমা আবার আগের মতোই হাস্যোজ্জ্বল। তখন সীমার হাজব্যান্ড গত রাতের ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করে ভুলে যান। সেদিন রাতের বেলা আবার সীমা সেই আগের স্টেটে চলে যায়, অর্থাৎ সে একেবারেই চুপ হয়ে যায়। ব্যাপারটা সীমার হাজব্যান্ডের কাছে ভালো লাগছিল না। রাত 11টার দিকে হঠাৎ করেই সীমার হাজব্যান্ড লক্ষ্য করেন তার স্ত্রী তার বিছানার পাশে যে জানালাটা, সেই জানালাটার পর্দাটা সরিয়ে কিছু কথা বলছেন। এই ব্যাপারটা দেখার পর সীমার হাজব্যান্ড উঠে গিয়ে সীমাকে ধরে, এবং ধরার পর সীমা হঠাৎ করেই খেপে যায় এবং সে তার হাজব্যান্ডকে গালাগালি শুরু করে। ব্যাপারটা এতই বেড়ে যায় যে আশেপাশের রুমের লোকজন চলে আসে। তখন সীমার হাজব্যান্ড আশেপাশের লোকজনকে বোঝায় যে তার স্ত্রী অসুস্থ। এরপর সীমার হাজব্যান্ড তার স্ত্রীকে কিছু সুরা পরে ফু দেন, কিছু পানি পড়া খাওয়ান। তিনি এই বিষয় সম্পর্কে জানতেন, হালকা পাতলা তার কিছু জ্ঞান ছিল এই বিষয়ে। তো তিনি দেখতে পান তার স্ত্রী ধীরে ধীরে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। ঠিক তখনই তিনি তার শাশুড়িকে ফোন দেন, অর্থাৎ সীমার হাজব্যান্ড সীমার মাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর সীমার হাজব্যান্ড বলে যে আপনার মেয়ের সাথে তো এরকম কিছু সমস্যা হচ্ছে বলে আমার মনে হয়। তখন সীমার মা ব্যাপারটা হয়তো বুঝতে পারেন এবং তিনি বলেন যে তুমি আগামীকাল ভোরবেলায় চলে আস। পরদিন সকালবেলা সীমার হাজব্যান্ড যখন সীমাকে বলে যে চলো আমরা আজকে চলে যাব, তখন সীমা যেতে চায় না। সে বলে ভালোই তো লাগছে, দুই তিন দিন থেকে যাই। কিন্তু সীমার হাজব্যান্ড জোরাজোরি করে তাকে নিয়ে বাসে চড়ে বসে এবং সে সরাসরি এসে ওঠে তার শ্বশুর বাড়ি, অর্থাৎ সীমাদের বাড়িতে। সীমার হাজব্যান্ড তখন সীমার মাকে পুরো ঘটনাটা খুলে বলে। তখন সীমার মা বলে যে তার সাথেও এরকম একটা সমস্যা হয়েছিল, সীমা যখন তার পেটে ছিল তখন তাকেও এরকম একটা জিন পজেস্ট করেছিল কিছুদিনের জন্য, হতে পারে এটা ওটার কোনো এফেক্ট। তখন সীমার হাজব্যান্ড চিন্তা করে যে হতেও পারে, কিন্তু সীমার হাজব্যান্ড একটা ভয় পাচ্ছিল, সেটা হচ্ছে তিনি তার ফ্যামিলিকে জানাতে পারবেন না, কারণ তার ফ্যামিলি এসব বিষয়ে বিশ্বাস করে না। তাই সীমার হাজব্যান্ড তার শ্বশুরবাড়ির সাথে মিলে তার স্ত্রীকে ভালো করার জন্য উঠে পড়ে লাগে। বিভিন্ন ঝাড়ফুঁক, বিভিন্ন হুজুর দেখানো হয়, কিন্তু তারপরও কোনো কিছুর সুরাহা হচ্ছিল না। সীমার পাগলামি বেড়ে যাচ্ছিল। এরপর এক হুজুরের কিছু তদবিরের পর এক পর্যায়ে সীমা কিছুটা শান্ত হয়। কিন্তু সীমার একটা সমস্যা প্রতিদিন হতো, সেটা হচ্ছে প্রত্যেক রাতে সে খুব ভয়ানক কিছু স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যেত, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ঘুম থেকে ওঠার পর সে কি দেখেছে স্বপ্নে সেটা সে মনে করতে পারত না। এটা প্রায় প্রত্যেক রাতেই ঘটা শুরু হলো, সবাই অস্থির হয়ে পড়ে। এরপর আবারও কিছু হুজুর দেখাবার পর সীমার এই সিমটমস কিছুটা কমে। এরপর হঠাৎ করেই তাদের জীবনে একটা সুসংবাদ আসে, সীমা কনসিভ করে। সবাই খুব খুশি ছিল, কিন্তু সমস্যাটা আরও বেড়ে যায়। কনসিভ করার পর হঠাৎ করেই সীমার মধ্যে পাগলামিটা একেবারে প্রকাশ্যে দেখা দিতে শুরু করে। এটা দেখার পর সীমার হাজব্যান্ড চিন্তা করে যে সীমাকে এখানে রাখা যাবে না, তাকে তার বাবার বাড়ি দিয়ে আসতে হবে। সে তার ফ্যামিলিকে বুঝায় এটা প্রেগনেন্সির কারণে হতে পারে, এই ধরনের একটা কথা বুঝিয়ে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় তার বাবার বাড়ি, অর্থাৎ তার শ্বশুর বাড়ি। সীমা সেখানে যাওয়ার পর তার বাবা মা তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। সকালবেলা হয়তো তার স্বামী তাকে ফোন দিয়েছে, তখন সে খুবই ভালো মুডে আছে। আবার বিকেলবেলা যখন ফোন দেয়, তখন সে তার স্বামীকে গালাগালি করে, এতটাই খারাপ অবস্থা। একদিন অবস্থা এতই খারাপ হয়ে গেল যে সীমা
তার স্বামীর উপর রাগ করে তার পেটে অর্থাৎ নিজের পেটে নিজেই কিল ঘুষি মারা শুরু করল। এক পর্যায়ে তার ব্লিডিং শুরু হয়। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার বাচ্চাটা আর বেঁচে নেই। এটাতে সীমা অনেক বড় একটা শক পায়। এরপরও কিন্তু তার এই পাগলামি থামছিল না। তখন সীমার হাজবেন্ডের এক কলিগ তাকে এক আলেমের খবর দেন। তিনি সেই আলেমকে নিয়ে আসেন এবং সেই আলেম সীমাকে দেখার পর বলে যে ওর উপর তো খুব একটা খারাপ বদনজর আছে এবং এই বদনজরের কারণে তোমাদের কোনো সন্তান হবে না। এই যে জিনিসটা ওর সাথে আছে সে সীমার সন্তান হতে দেবে না। তখন সীমার স্বামী তাকে অনেক রিকোয়েস্ট করেন এবং বলেন যে হুজুর, আপনি যতটুকু জানেন আপনার এলেমের মধ্যে যতটুকু আছে তাই দিয়ে আপনি চেষ্টা করুন, অন্তত আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমরা চেষ্টা করেছি। তখন সে হুজুর বলেন যে সে চেষ্টা করবেন। এরপর সে হুজুরের কিছু তদবির, দোয়া, পানি পড়া, তেল পড়া, এসবের কারণে এই সীমার এই সমস্যাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে বলেই ধারণা করা হতো। বেশ কিছু দিন অর্থাৎ মাস এই সমস্যাটা হয়তো তার সাথে হয়নি। এরপর সীমা আবার কনসিভ করে। তখন তার সাথে আবার সে পুরনো কিছু ঘটনা ঘটতে থাকে এবং আরেকটা যে কমন ঘটনা ছিল সেটা হচ্ছে সীমা প্রত্যেক রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যেত, কিন্তু ঘুম থেকে ওঠার পর তার কিছুই মনে থাকতো না। তখন সীমার হাজবেন্ড তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সে চিন্তা করে সেখানে কিছুদিন থাকলে হয়তো সে ঠিক হতে পারে। এখানে আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে সীমার এক ছোট বোন ছিল, তার নাম রিমা। তাদের বয়সের ডিফারেন্স 2-3 বছর। সীমা এক পর্যায়ে তার বাবার বাড়িতেই স্থায়ী হয়ে যায়। সে বছরের প্রায় 10 মাসই তার বাবার বাড়ি থাকত। এতে সীমার যে ছোট বোন রিমা, তার একটা প্রবলেম হতো। সে তখন প্রেম করে, তাই তার বড় বোন যখন বাড়িতে থাকে তখন এটা তার কাছে করা সহজ হয় না, অর্থাৎ সে কমফোর্টেবল ফিল করে না। এবং এক পর্যায়ে রিমা সীমার উপর খুব বিরক্ত হয়ে যায়। সে চিন্তা করে যে ওর বিয়ে হয়ে যাওয়ার পরও ও কেন বাসায় থাকছে। তখন রিমা একটা কাজ করে, সে সীমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে যে তার বোন নাকি অভিনয় করছে, সে শ্বশুর বাড়িতে যেতে চায় না। এমনকি সে তার শাশুড়িকে ফোন দিয়েও, অর্থাৎ সীমার শাশুড়িকে ফোন দিয়েও এই কথা বলে। রিমার অত্যাচারটা খুব বেশি হয়ে যাচ্ছিল সীমার প্রতি। সীমা এক পর্যায়ে টিকতে না পারে সে চলে আসে তার স্বামীর বাড়ি। এতে রিমা খুবই খুশি হয়। এর কিছু মাস পর রিমারও বিয়ে হয়ে যায়। রিমার যার সাথে বিয়ে হয় সেও একজন সরকারি চাকরিজীবী এবং তিনি ঢাকায় চাকরি করেন, আর সীমারা বাংলাদেশের কোনো একটি প্রত্যন্ত শহরে বা গ্রামের দিকে থাকত। তার হাজবেন্ডের সপ্তাহে ছুটি ছিল 2 দিন, শুক্রবার এবং শনিবার। রিমার হাজবেন্ড বৃহস্পতিবার অফিস করে চলে যেত বাড়ি এবং শনিবার বিকেলবেলা আবার ফিরে আসত। এভাবেই চলছিল তাদের জীবন। এরপর হঠাৎ করেই রিমার স্বামী একদিন ঠিক করে যে তার স্ত্রীকে তিনি ঢাকা নিয়ে আসবেন, খুব হুটহাট সিদ্ধান্ত। তখন তিনি তার অফিসের খুব কাছেই একটা ফ্ল্যাট খুঁজে পান। রিমার হাজবেন্ড দ্রুত সেই বাড়ির বাড়িওয়ালার সাথে কথা বলে সে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নেন। তিনি যখন সব কিছু ভাড়ার ওকে করে নেমে আসছিলেন সেই বাড়ি থেকে, তখন সেই বাড়ির সামনে একটা দোকানদার ছিল। সেই দোকানদার তাকে বলে যে ভাই, কি এই ফ্ল্যাটটা ভাড়া নিলেন? তখন রিমার হাজবেন্ড বলে যে হ্যাঁ। তখন সেই দোকানদার বলে যে ভাই, ফ্ল্যাটটা ভাড়া নিয়েন না। তার হাজবেন্ড রিমার হাজবেন্ড যখন জিজ্ঞেস করে যে কেন, তখন সেই দোকানদারটা বলে যে ভাই, এই বাসায় কেউ 2-3 মাসের বেশি থাকতে পারে না, লাস্ট যে ফ্যামিলিটা ছিল সেটা 1 মাসও থাকতে পারে নাই। তখন রিমার হাজবেন্ড জিজ্ঞেস করে কোনো সমস্যা ফ্ল্যাটে?
তখন সেই দোকানদার বলে যে না, সে জানে না কি সমস্যা, কিন্তু সে এটা বিশ্বাস করে যে কিছু একটার কারণে এই ফ্ল্যাটে লোকজন থাকতে পারে না, এবং এই ফ্ল্যাটে যারা থাকতো এবং যারা চলে গেছে তারা কোনো সময় বলে যায়নি যে কি সমস্যা। রিমার হাজব্যান্ডের মাথায় ভৌতিক কোনো সমস্যা ছিল না, সে চিন্তা করছিল হয়তো বিদ্যুতের সমস্যা বা গ্যাসের সমস্যা বা ইলেকট্রিসিটির সমস্যা বা অন্য যে কোনো কিছুর সমস্যা থাকতে পারে। তার মাথায় কোনো ভৌতিক ঘটনা ছিল না বা ব্যাপার ছিল না, তো তিনি আর এই বিষয়গুলো পাত্তা দেন না। তিনি তার বাড়িওয়ালাকে আরেকবার জিজ্ঞেস করেন যে ভাই, এই ফ্ল্যাটে কি কোনো সমস্যা আছে? বাড়িওয়ালা বলে যে না, কোনো সমস্যা নেই। তো তিনি রিমাকে নিয়ে আসেন ঢাকাতে। ঢাকাতে তারা থাকা শুরু করে, তাদের জীবন খুব সুন্দরভাবেই চলছিল, দুইজনের সংসার খুব ভালোভাবেই চলছিল। রিমাও কনসিভ করে ফেলে। রিমা যখন 5 মাসের প্রেগনেন্ট, তখন হঠাৎ করেই রিমার হাজব্যান্ডের একটা কাজ পড়ে যায় ঢাকার বাইরে, এবং সেখানে তার 2 থেকে 3 দিন থাকতে হবে। তখন রিমার হাজব্যান্ড রিমাকে বলে যে আমি কি তোমার মাকে নিয়ে আসবো, কয়েকদিন তোমার সাথে থাকলো, এরপর আবার তাকে বাড়ি দিয়ে আসলাম, বাসায় দিয়ে আসলাম। তখন রিমা বলে যে না, মাকে কষ্ট করে আনার দরকার নেই, আমি এই কয়েকটা দিন থাকতে পারবো। তো রিমার হাজব্যান্ডও চিন্তা করে যে না, রিমা মোটামুটি সাহসী মেশে থাকতে পারবে। তো পরদিন রিমার হাজব্যান্ড চলে যায়। সেদিন সন্ধ্যেবেলা তার হাজব্যান্ড সে তার গন্তব্যস্থলে পৌঁছায়, এই বিষয়ে রিমার সাথে তার কথা হয়। এরপর রাতের বেলার দিকে, অর্থাৎ 12:30 দিকে আবার রিমার সাথে রিমার হাজব্যান্ডের কথা হয়। এক পর্যায়ে রিমার হাজব্যান্ড রিমাকে বলে যে তুমি হয়তো একটু অসুস্থ, তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, তুমি ঘুমিয়ে যাও। তো রিমা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। রিমা তার রুমের সমস্ত লাইট নিভিয়ে ঘুমাতো। সে যখন ঘুমাচ্ছিল তখন তার আশেপাশের সমস্ত লাইট নেভানো। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়, তার চোখে আলো পড়েছে। সে যখন চোখ খুলে তাকায় তখন সে দেখে যে তার বাথরুমের লাইট জ্বালানো। সে চিন্তা করে, ঘুমের মধ্যে চিন্তা করে, অর্থাৎ সে ঠিকভাবে চিন্তা করতেও পারছিল না। সে চিন্তা করে যে হয়তো কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট এসে পড়েছে, এই জন্য লাইট জ্বলে উঠেছে। তাই সে উঠে বসে এবং সামনে এগিয়ে গিয়ে বাথরুমের লাইট নিভায়। এরপর বাথরুমের দরজাটা হালকা টান দিয়ে ভিড়িয়ে সে বিছানায় শুয়ে পড়ে। ঠিক যখন সে তার মাথাটা তার বালিশে রাখে তখন সে শুনতে পায় বাথরুমের ভেতরে কে জানি ঝর্ণাটা এই মাত্র ছাড়ল। এই শব্দটা শোনার পর ও একটু চমকে ওঠে। রিমা খুব দ্রুত তার বিছানা থেকে নামে। রিমা খুব সাহসী মেয়ে, এসব সিচুয়েশনে সাধারণত সবাই একটু সময় নেয়, কিন্তু রিমা যখনই ঝর্ণার সে শব্দটা শুনতে পায় সে খুব দ্রুত বিছানা থেকে নামে এবং সে বাথরুমের দিকে হেঁটে যায়, বাথরুমের লাইট জ্বালায়, এবং সে দেখছে যে তার চোখের সামনেই ঝর্ণা থেকে পানি পড়ছে। রিমা একটু অবাক হয়। সে চিন্তা করে পানির পাইপে কি কোনো সমস্যা, পানির লাইনে কোনো সমস্যা। সে সামনে এগিয়ে গিয়ে ঝর্ণাটা বন্ধ করে এবং সেখানে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে। এরপর সে আবার বাথরুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। এরপর সে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। রাত 3টার দিকে হঠাৎ করেই তার ঘুম ভাঙে শ্বাসকষ্টে। সে শ্বাস নিতে পারছে না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে যখন তার চোখ খুলে তাকায় তখন তার কাছে মনে হচ্ছিল তার আশেপাশের আবহাওয়াটা খুবই কুমোট। হঠাৎ কোত্থেকে জানি একটা আতঙ্ক তার ভেতর ভর করেছে। সে না চাইতেই তার চোখ চলে যায় তার রুমের সেই বাথরুমের দরজায়, এবং তখন সে যেটা দেখে সেটা হচ্ছে সেই অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে সেই বাথরুম থেকে একটা অবয়ব বের হলো যে খুবই শুকনো। এতই শুকনো সে যে তার কাছে মনে হচ্ছে তার হাড়ের উপর জাস্ট চামড়াটা ঝোলানো। সে শুকনো অবয়বটা তার বাথরুমের পাশে রাখা যে সেলাই মেশিনটা ছিল তার পাশে গিয়ে দাঁড়ায়। এই দৃশ্য কিন্তু রিমা
শুয়ে থেকে দেখছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না। সে একেবারে বোবা হয়ে গিয়েছিল। সে শুধু তার দুই চোখ খুলে দেখছিল যে কি হচ্ছে। সে দেখতে পায় সেই অবয়বটা সেই সেলাই মেশিনের পাশ থেকে হেঁটে তার সামনে দিয়ে বারান্দায় চলে যায়। রিমা বারান্দার দিকে তাকিয়েছিল, বারান্দার দরজার দিকে। তখনও সে কোনো শব্দ করতে পারছে না। হঠাৎ করে দেখতে পায় সেই অবয়বটা বারান্দা থেকে তার দিকে একটা উঁকি দিল, এবং সে উঁকি দিয়েই তার দিকেই তাকিয়ে আছে। এবং রিমা দেখছে তার ধপধপে দুটো চোখ। এরপর রিমার আর কিচ্ছু মনে নেই, সে হয়তো সেন্সলেস হয়ে গিয়েছিল। পরদিন সকালবেলা সে তার হাজব্যান্ডকে এই কথা জানায়। তার হাজব্যান্ড বিশ্বাস করে, আবার করে না। এক পর্যায়ে তার হাজব্যান্ড বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে রাতের বেলা ঘুমাবার সময় পাশের বাসার আন্টিকে নিয়ে এসো, তিনি তোমার সাথে থাকলে হয়তো তোমার ভয়টা কমবে। এবং রিমাও বুঝতে পারে যে আসলে এখন কিছু করার নেই, এই কাজটাই করতে হবে। তাই সে পরদিন দুপুর সেদিন দুপুরবেলায় সে তার পাশের বাসায় সে আন্টির কাছে যায় এবং পুরো ঘটনা খুলে বলে। এবং সে আন্টিকে রিকোয়েস্ট করে যে আন্টি আজকে রাতটা আপনি আমার সাথে থাকবেন। তখন সে আন্টি ব্যাপারটা বুঝতে পারেন এবং তিনি রিমার সাথে থাকার জন্য রাজি হন। সেদিন রাতের বেলা খাবার শেষে রিমা এবং আন্টি পাশাপাশি শুয়েছিলেন। রিমা ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আন্টির ঘুম হচ্ছিল না। তার কাছে মনে হচ্ছে যে বিছানা চেঞ্জের কারণে হয়তো তার ঘুম হচ্ছে না। তিনি কিছুক্ষণ জিকির করলেন, নামাজ পড়লেন, এরপর তিনি শুয়ে পড়লেন। তিনি ঘুমাননি, তিনি জাস্ট শুয়ে আছেন। ঠিক তখনই তিনি দেখেন বাথরুম থেকে একটা লিকলিকে গরনের কিছু একটা বের হয়ে আসলো, এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এবং আতঙ্কের বিষয় যেটা, সেটা হচ্ছে এই লিকলিকে জিনিসটা তার দিকে এগিয়ে আসছে। আন্টি চাচ্ছেন তিনি গলা ছেড়ে একটা ডাক দেবেন, কিন্তু তিনি কিচ্ছুই করতে পারছেন না। তিনি শুধু তার দুইটা চোখ খুলে তাকিয়ে আছেন। তিনি দেখলেন সেই অবয়বটা তার সামনে এসে দাঁড়ালো এবং ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। এটা অনেকক্ষণ যাবৎ সহ্য করবার পর কোনো একটা সময়ে আন্টির গলা দিয়ে আল্লাহ একটা শব্দ বেরিয়ে যায়, এবং সাথে সাথেই তিনি দেখেন সেই অবয়বটা এক দৌড়ে বারান্দায় চলে গেল। আন্টি দ্রুত বিছানায় উঠে বসেন এবং রিমাকে ঘুম থেকে ওঠান। ওঠাবার পর বলেন যে তুমি আগামীকালই তোমার বাড়ি চলে যাবে, এখানে তুমি থাকবা না, এই বাসাটা খুবই খারাপ। পরদিন সকালবেলা আন্টি রিমার হাজব্যান্ডের সাথে কথা বলেন, পুরো ব্যাপারটা তিনি তাকে বলেন। তখন রিমার বাবা চলে আসে ঢাকায় এবং রিমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। রিমা যেদিন তার বাড়িতে পৌঁছাবার পর তার খুব ভালো লাগছিল। তার কাছে মনে হচ্ছিল সে এখন নিশ্চিন্ত। সেদিন রাত 9টার দিকে সে তার হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে তাদের বাড়ির দোতলার যে ছাদটা সেখানে গিয়ে দাঁড়ায়। তাদের ছাদের এক পাশে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছের কিছুটা অংশ সেই ছাদের উপরও আছে। তারা প্রায় সেখানে দাঁড়িয়ে বসে আড্ডা দেয়। রিমার চিন্তা ছিল সে ফোনে কথা বলতে বলতে সে জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সেখানে বসে সে কথা বলবে। সে যখন ছাদে উঠল তখন সে দেখতে পায় সেই জায়গায় কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং যে দাঁড়িয়ে আছে সে একটু লম্বা মনে হচ্ছে তার কাছে। হঠাৎ তার কাছে মনে হয় এটা কি বাবা। রিমা তখন জিজ্ঞেস করে, কে বাবা? রিমা যখন এই শব্দটা করে তখন রিমা দেখতে পায় যে সেখানে দাঁড়িয়েছিল সে তার শরীরটা না ঘুরিয়ে তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলে। এটা দেখে রিমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে যখন বাসায় নিয়ে আসা হয় তখন তার শরীরে প্রচণ্ড জ্বর। এক পর্যায়ে তার হুঁশ ফেরে এবং সে সবাইকে এই ঘটনাটা খুলে বলে। তখন সবাই খুব অবাক হয়, কারণ এই ছাদে তারা কখনোই ভয় পায়নি, এবং রিমাও অনেক রাত পর্যন্ত সেই ছাদে থেকেছে কিন্তু কখনোই কোনো ভয় পায়নি। কিন্তু আজকে এটার কারণ কি? এরপর থেকে
রিমা তার আশেপাশে একটা অস্তিত্ব টের পায়। তখন হঠাৎ করেই রিমার মনে একটা অনুশোচনা বোধ কাজ করা শুরু করে। সে চিন্তা করে যে তার বড় বোনের সাথেও তো সেম এরকম বিষয়গুলো হতো, আমি তো তখন বুঝতাম না, আমার কাছে বিষয়গুলো অভিনয় মনে হতো, আমি তো আমার বড় বোনের এই কষ্টগুলো উপলব্ধি করতে পারিনি। আজকে আমি যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যে কতটা ভয়ঙ্কর ভয়ানক সেটা আমি এখন বুঝতে পারছি, কিন্তু আমার বোনের সাথেও তো সেম ঘটনাটি ঘটে গেছে। তখন রিমা তার বড় বোনকে ফোন দেয় এবং কথা বলে। অনেকদিন পর তারা দুই বোন মন খুলে কথা বলল। তখন রিমার এই সমস্যার কথা শুনে সীমা তাকে যে হুজুর মোটামুটি ভালো করেছিলেন, অর্থাৎ তার হাজব্যান্ডের কলিকের মাধ্যমে যে আলেমের খোঁজ পাওয়া গিয়েছিল সে আলেমকে নিয়ে আসা হয়। সেই আলেম আসার পর তিনি কিছুই ধরতে পারছিলেন না, তিনি কোনো ধরনের কোনো ইশারাই পাচ্ছিলেন না, তিনি কিছুই বুঝছিলেন না যে এই মেয়েটাকে কি কিছু পজেস্ট করলো বা কোনো নজর লাগলো কি হলো, তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কিন্তু এক পর্যায়ে তিনি অনেক তদবির টুদবির করে কিছুটা তাকে সুস্থ করে তোলেন। কিছুদিন পর রিমার একটা মেয়ে হয়, খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কিন্তু এই মেয়েটা একটু অদ্ভুত, তার প্রচণ্ড খিদে। একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর কতটুকুই বা খেতে পারে, কিন্তু এই মেয়ে যা খেত তা দেখে যে কেউই ভয় পেয়ে যাবে। পুরো ব্যাপারটা প্রথম দিক থেকেই ছিল অস্বাভাবিক, এবং রিমার ফ্যামিলির লোকজন একটা বিষয় লক্ষ্য করা শুরু করে, সেটা হচ্ছে এই মেয়েটার চেহারার রং কিছুটা পরিবর্তন হয়, মাঝে মধ্যে ওর চেহারা একেবারে লাল হয়ে যায়, মাঝে মাঝে কালচে হয়ে যায়। এই ব্যাপারটা দেখে তারা বুঝতে পারে যে এখানেও কোনো সমস্যা আছে, যে সমস্যাটা প্রথম দিক থেকেই তাদের সাথে ছিল হয়তো সেটাই এখন পর্যন্ত তাদের সাথে থেকে গেছে। এরপর অনেক হুজুর দেখানো হয়, অনেক হুজুর চেষ্টা করেন, কিন্তু এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হয় না। এমনকি রিমার যে বড় বোন সীমা তার সমস্যাও যে পুরোপুরি চলে গেছে সেটা বলা যায় না, কারণ সে এখনো প্রত্যেক রাতে ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়, কিন্তু সে কোনো কিছুই মনে রাখতে পারে না। এবং রিমার এই যে সন্তানটা, এই মেয়েটা কিছুদিন পর বিভিন্ন আমল বিভিন্ন তদবির টুদবির করার পর এক পর্যায়ে একটু স্বাভাবিক হয়, কিন্তু এখনও তার ভেতর সে সমস্যাটা শেষ হয়নি, এখনও এই সমস্যাটা চলে আসছে। সীমাও এই সমস্যা থেকে এখনও বের হতে পারেনি, এমনকি তার বোন রিমাও এই সমস্যা থেকে এখন পর্যন্ত বের হতে পারেনি। প্রতিনিয়ত তাদের সাথে খুব খারাপ কিছু ঘটনা ঘটে যাচ্ছে, কিছুটা হয়তো তারা আগের থেকে ভালো, কিন্তু ঘটনাগুলো এখনও তো তাদের সাথে ঘটে। আমরা দোয়া করি যাতে এই সমস্যাগুলো তাদের সাথে আর না হয়, এতটুকুই আমরা আসলে করতে পারি তাদের জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুন। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকে আসছি, আসসালামু আলাইকুম। শুনছিলেন আসিফ মোল্লা ভাই থেকে আগত ঘটনাটা শাওন ভাইয়ের মুখে। আমরা এখন সরাসরি যাব সামির ভাইয়ের কাছে। ইজ্জাক ভাইও তাকে একটি শ্মশানের ঘটনা পাঠিয়েছে, দুর্দান্ত একটি ঘটনা। সবাইকে বলবো বেশি বেশি করে আজকের এপিসোডের লিঙ্কটি শেয়ার করুন আপনাদের ফেসবুক পেজে, আপনাদের পরিচিত জায়গায় যেখানে আপনারাই নিয়ে আসতে পারেন ভৌতিকতাতে নতুন নতুন লিসনার্স, আপনারাই বানাতে পারেন এই ভৌতিকতাকে আরও আরও জনপ্রিয়। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুনছে অনেক ভাইয়েরা, তাদেরকে বলবো বেশি করে বিভিন্ন গ্রুপে আপনারা যদি ভৌতিকতার ব্যাপারে জানান। আশা করছি গ্রাম বাংলার ঘটনাসহ বিভিন্ন তান্ত্রিক থেকে শুরু করে
আমরা নিয়ে আসছি আপনাদের কাছে ঘটনা, আমরা নিয়ে আসবো আপনাদের কাছে ঘটনা। সুতরাং আমাদেরকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শুধু আপনাদের। এখন আমরা চলে যাব সরাসরি সামির ভাইয়ের কাছে, ইদ্রাক ভাই থেকে আগত ঘটনাটি শুনে আসব। সুতরাং সবাই শুনতে থাকুন ভৌতিকতা, শেষ পর্যন্ত চলবে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। ঘুমের মাঝে স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, ভালো বা খারাপ সেটা কিন্তু আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে আমরা যে স্বপ্নটা দেখছি সেটা স্বাভাবিক নাকি অদ্ভুত, কার সাথে কীরকম হয় তা আমি বলতে পারবো না। কিন্তু আমি নিজের বেলায় এরকম অনেকবার অদ্ভুত স্বপ্ন দেখেছি, যা আগেও হয়তো কোনো ঘটনায় শেয়ার করেছিলাম। তবে কেমন হয় যদি আপনি আপনার দেখা স্বপ্নের সিকুয়েল কিছুদিন পর আবার দেখতে পান? আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি। শুরুতেই যে কথাগুলো বললাম এটা ইদ্রাক ভাইয়ের কথা, তিনি আজকে আমাকে যে ঘটনা পাঠিয়েছেন শুরুতেই এভাবেই শুরু করেছেন, এবং তিনি বলেছেন একটা ইনসিডেন্ট ওনার মাঝে কয়েকদিন আগে ঘটেছিল, সেটা তিনি শুরুতে আমাদেরকে এখন বলবেন এবং তারপরে তিনি চলে যাবেন মূল ঘটনায়। এই তো রোজার ঈদের পরের কথা হবে। একদিন রাতে একটা স্বপ্ন দেখেন ইদ্রাক ভাই। তিনি দেখেন একটা ছোট নৌকা দিয়ে তিনি যাচ্ছেন একটা বনের ভেতর দিয়ে, অনেক ময়লা পানি, সেখানে নদীটা নিস্তব্ধ, একটা বন ছিল সেটা আগেই তো বলা হয়েছে, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই। একা একাই বৈঠা দিয়ে নৌকা দিয়ে এগিয়ে যাচ্ছিলেন ইদ্রাক ভাই। হঠাৎ পানির দিকে ওনার চোখ পড়ল। তিনি দেখলেন যে নৌকার বাঁ দিকে একটা মাথা ভেসে উঠছে, একটা লাশ, লাশের মাথাই ভেসে উঠেছে সেখানে। সেটা থেকে তিনি চোখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে তাকাতে লক্ষ্য করলেন আরেকজনের হাত ভেসে উঠছে। এভাবে আস্তে আস্তে ওনার নৌকার আশেপাশে অনেকগুলো লাশের হাত পা ভেসে উঠল। কিন্তু উনি একটা জিনিস দেখছেন যে এত লাশ, চারপাশটা একটা অদ্ভুত ধরনের পরিবেশ। তিনি যখন আগাচ্ছিলেন ওনাকে কেমন জানি একটা মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যে তিনি সব বাস্তবে দেখতে পাচ্ছেন। কিন্তু তারপরও ওনার তা বিশ্বাস করতে উনি তখন পারছিলেন না বিষয়গুলা। তিনি ভাবতে থাকেন যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ওনার এসে গায়ে লাগে, ওনার মনটা ভরে যায় এবং চারপাশ দেখছে আগের মতো নদী এবং বন জঙ্গলের ভিতর দিয়ে একটা নদী ছিল সেটা। নিশ্চয়ই সামনে ভালো কিছু আছে, সে আশায় তিনি নৌকাটা দিয়ে আরও আগাতে থাকলেন। গাছগাছালি ঝোপের ভেতর দিয়ে বের হতে তিনি দেখেন সামনে উত্তাল সমুদ্র, ঝড়ের আগ মুহূর্তে যেমন ঢেউ তুলে ঠিক সেরকম একটা ঢেউ হচ্ছে। তার চেয়েও অবাক করা বিষয় একটা হচ্ছে যে সামনে বিশাল বড় একটা জাহাজ, এবং সেই জাহাজটা ওনার দিকে এগিয়ে আসছে, আর আকাশটা তখন মেঘলা। এরপর কি হয়েছিল ওনার আর ঠিক মনে নাই, ঘুমটা তার ভেঙে যায়, স্বপ্নটা তার আর দেখা হয় না। তো ইদ্রাক ভাই এটাকে ধরে নিয়েছিলেন যে একটা স্বাভাবিক স্বপ্ন, তেমন কিছুই না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঠিক এক মাস পর যখন তিনি একই স্বপ্ন এর পরবর্তী অংশটা দেখেন, তিনি সেই স্বপ্ন যেখান থেকে শেষ করেছিলেন তারপর ঠিক বাকি অংশটা দেখা শুরু করেন। তিনি দেখছেন সেই জাহাজ তার দিকে এগিয়ে আসছে, এবং তিনি প্রথমেই স্বপ্নটাকে যখন জাহাজটাকে তিনি দেখেন স্বপ্নের মাঝে, তখন তিনি বুঝলেন যে হ্যাঁ, এই জাহাজটা তুমি কয়েকদিন আগে দেখেছিলাম। তিনি এখন দেখছে যে জাহাজটা তীরে এসে সেটা কোনো রকম নোঙ্গর ফেলা হয়েছে, এবং কে নোঙ্গরটা উপর থেকে ফেলেছে তিনি স্পষ্ট দেখতে পান না। হঠাৎ দেখেন জাহাজের উপরে একজন দৌড়াদৌড়ি করছে, এটা পাগলের মতো লোক হবে। ইদ্রাক ভাই কোনো রকম জাহাজটার উপরে উঠেন, তিনি লোকটার পিছন পিছন ছুটতে যাবেন, লোকটাকে ধরার চেষ্টা করবেন, কিন্তু লোকটা তাকে ধরা দিচ্ছে না। অবশেষে স্বপ্নের মাঝেই অনেক আকুতি মিনতি করার পর সেই লোকটা ধরা দিতে রাজি হয়, এবং সেটা ইদ্রাক ভাইয়ের সামনে আসে। ইদ্রাক ভাইয়ের কাছে লোকটা হাত পাতে এবং হাত পেতে কিছু একটা ইশারা করতে থাকে। ইদ্রাক ভাই দেখছেন যে ইদ্রাক ভাইকে সেই লোকটা কিছু একটা দিবে, এবং লোকটা একটা ভেজা এক মুঠো মাটি দেয় এবং এই মাটিটা দিয়ে বলছে জাহাজটা ছেড়ে দিলে এই মাটিটা তুমি জাহাজ থেকে নিচে ফেলে দিও।
এটা বলে সেই লোকটা জাহাজ থেকে একটা লাফ দেয় এবং দৌড়ের চোরের চোখের আড়ালে চলে যায় ইদ্রাক ভাইয়ের। এরপর এই অদ্ভুত স্বপ্ন দেখে ইদ্রাক ভাই সেদিনও ঘুম ভেঙে যায় এবং স্বপ্ন শেষ হয়ে যায়। ইদ্রাক ভাই আসলে জানতো না যে এই স্বপ্নটা এখানেই শেষ কিনা, নাকি ইদ্রাক ভাই সামনে আর এই জাহাজটা কোথাও দেখতে পারবেন সেটাও তিনি জানতেন না। তো এরকম একটা অদ্ভুত ইনসিডেন্টের কথা তিনি বলেন এবং তিনি আমাকে এটাও বলেন যে সামনে জানেন না যে এর বাকি অংশে অন্য কিছু ঘটতে যাচ্ছে কি না। এগুলা ভাবতে ভাবতেই ইদ্রাক ভাইয়ের মাঝে একটা কাজ আসে। এই কাজটা হচ্ছে স্বপ্ন রিলেটেড একটা কাজ, তিনি কিন্তু আগে আজ করতে পারেননি, এটা অনেক সময় ওনার মাঝে হয়। তো ইদ্রাক ভাই যেটা বলেন যে এটা এখন তিনি যে ঘটনাটা যাচ্ছেন এটা হচ্ছে মূল ঘটনা, মানে এই ইনসিডেন্টে কিছুদিন পরে এই ঘটনাটা ঘটে। তো সেই ভিকটিম যে যিনি ছিলেন তার নাম হচ্ছে আব্দুল লতিফ। পেশাটা তেনার কী ছিল তা ইদ্রাক ভাইয়ের মনে নাই। তো প্রতিদিনের মতোই তিনি কাজকর্ম শেষ করে রাতে বাড়ি ফিরেন, মানে সেই লতিফ সাহেব, মানে এই লতিফ সাহেবই আসলে ইদ্রাক ভাইকে ঘটনাটা বলছে আর কি, যার সাথে তার কী কী সমস্যা। তো যাই হোক, তো ইয়ে সেই লতিফ সাহেব তিনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে পড়েন রাতে। তার স্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে থাকেন, তিনি এটা অনুভব করতে থাকেন এবং তিনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়েন। তারপর সে লতিফ সাহেব তিনি স্বপ্ন দেখা শুরু করেন। তিনি দেখতে পান সবুজ একটা ধান ক্ষেত, যার কোনো সীমা নেই, চারদিকে খালি ধান আর ধান, মাঝখান দিয়ে চলে গেছে ছোট আইলের মতো একটা রাস্তা। তিনি সেই রাস্তার মাথায় দাঁড়িয়েছিলেন। এবার তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন, অনেকক্ষণ হাঁটলেনও, কিন্তু এই ধান ক্ষেতের কোনো শেষ তিনি আর পেলেন না। কী করবেন তখন তিনি ভাবছিলেন, ঠিক সেই সময় লক্ষ্য করলেন একটা লোক সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে আর কীটনাশক মারছিল ধানে। তো তিনি তার দিকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই এই দিক দিয়ে গেলে কি মেইন রাস্তা উঠতে পারবো? তো লোকটি প্রথমে কোনো কথা বলল না, তিনি তখন আবার তাকে জিজ্ঞেস করলেন। এবার সে পিছনে ফিরে তাকালো, তবে সেটা কোনো স্বাভাবিকভাবে নয়। লতিফ সাহেব তিনি স্বপ্নের মাঝে দেখলেন তার শরীর যেমন ছিল, মানে সেই লোকটার শরীর যেমন ছিল তেমনই আছে, শুধু মাথাটা ঘাড় থেকে পিছন দিকে ঘুরে তাকালো আর লোকটার চেহারা একেবারে শুকনা, খড়ের মতন, খড় যেরকম শুকনা এরকম শুকনা। তো লোকটা লতিফ সাহেবের দিকে তাকিয়ে হাসছিল, তার হাসির চাপে গাল থেকে শুকনা মাংস মানে গুড়া বালির মতো ঝরে পড়ছিল, যেটা দেখে লতিফ সাহেব ভয়ে আঁতকে উঠেন আর তখন তার ঘুম ভেঙে যায়। তিনি সব কী দেখলেন বুঝতে পারলেন না, তবুও ভুলে যাওয়ার চেষ্টা করে তিনি আবার ঘুমিয়ে গেলেন। দিনের বেলা তার একটু একটু সেই স্বপ্নটার কথা মনে হচ্ছিল, তিনি বারবার সেটা ইগনোর করবার চেষ্টা করে যাচ্ছিলেন। একসময় তিনি বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ তিনি একটা লোকের সাথে ধাক্কা খান। লোকটার সাথে সাথে লতিফ সাহেবের দিকে ফিরে তাকে মুচকি একটা হাসি দিয়ে দুঃখিত বলে সেখান থেকে সামনের দিকে হাঁটতে লাগলো। কিন্তু লতিফ সাহেব তখনও হাঁ করে তাকিয়ে আছেন লোকটার দিকে, মানে লোকটা চলে যাওয়ার দিকে, কারণ এটা সেই লোক যাকে গত রাতে লতিফ সাহেব স্বপ্ন দেখেছিলেন। লতিফ সাহেব এবার প্রচণ্ড ঘাবড়ে যান, তিনি কোনো কিছু মিলাতে পারছিলেন না, যেহেতু প্রথমবার তার সাথে এরকম কিছু হয়েছে তাই তিনি এই বিষয়টা নিয়ে আর কারোর সাথে তেমন কোনো কথা বললেন না। এটা তো গেল প্রথম দিনের ঘটনা। ঠিক পরের রাতের ঘটনা, লতিফ সাহেব শুয়ে পড়লেন ঘুমানোর উদ্দেশ্যে। তিনি যখন চোখটা বন্ধ করলেন যে ঘুম ঘুম ভাব আসবে, তিনি দেখছেন তার স্ত্রী তার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। তিনি ঘুমিয়ে পড়লেন এবং আবার একটা স্বপ্ন দেখা শুরু করলেন। তিনি দেখতে পান তিনি একটি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর সামনের দিকে একজন মহিলা দৌড়ে আসছে তার দিকে, মহিলার পেছন পেছন একটা লোকও লাঠি নিয়ে তেড়ে আসছে মহিলাকে মারার জন্য। মহিলাটি দৌড়াতে দৌড়াতে ঠিক লতিফ সাহেবের সামনে এসে মুখ থুবড়ে পড়ে গেল আর সাথে সাথে সেই লোক এসে মহিলাকে লাঠি দিয়ে পেটানো শুরু করল। মহিলার নাক মুখ ফেটে রক্ত ঝরছে, তারপরও মহিলাটা হাসছিল। লতিফ সাহেব লোকটাকে জোর করে থামায় আর জিজ্ঞেস করেন, ভাই থামেন, এভাবে কি মারে নাকি, কী হয়েছে ওনার, সমস্যাটা কি, ওনাকে মারছেন কেন? লোকটি তখন বলল সেই লতিফ সাহেবকে, মারবো না তো কী করবো, হ্যাঁ এই রাক্ষসীকে আমি বিয়ে করব? তো
প্রদীপ সাহেব বলছে, আপনি ওকে বিয়ে করেন নাই তো আপনাকে মারছেন কেন? বলছে বলতে সেই লোকটা বলতেছে, ওকে আমার বিয়ে করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমি ওকে বিয়ে করিনি ওর উল্টাপাল্টা কাজ আচরণ দেখে। তখন লতিফ সাহেব বলছে, কী সমস্যা? তো এই মহিলাটা নাকি, লোকটা তখন বলে যে এই মহিলাটা নাকি তার বাড়ির পাশেই থাকত এবং ওদের বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু মহিলাটার মাঝে নাকি অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করা যায়। সে মহিলা নাকি এই যে যে লোকটা পেটাচ্ছে তার বাড়ি এসে তার মাকে খুন করতে চেয়েছিল এবং খুন করার একটা পর্যায়ে বলেছে নাকি তার মায়ের কলিজা খাবে। তো উল্টাপাল্টা কথা শুনে লতিফ সাহেব ভাবতে থাকে, আমি কি স্বপ্নে এগুলো দেখছি নাকি বাস্তবে দেখছি? লতিফ সাহেব তখন সেই লোকটার সামনে থেকে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে আর মহিলাটার দিকে ভালো করে একবার তাকিয়ে থাকে। মহিলাটার চোখটা কেমন জানি একটু অদ্ভুত ধরনের ছিল, একটু বড় বড় আর মুখে কেমন ব্রণের মতো ছিল অনেক। তো লতিফ সাহেব সেখান থেকে দৌড়ে আসে এবং এসে তিনি পড়ে যায়, কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায় এবং প্রচণ্ড ব্যথা পায় পায়ে। তিনি যখন উঠে তাকান তখন দেখে যে তিনি স্বপ্নের মধ্যে ছিলেন, ঠিক ঠিক কিন্তু না পায়ে ব্যথা করছে। তিনি এবারও ভাবতে থাকেন যে আসলে আমার কী হচ্ছে আমার সাথে, এরকম তো আজে বাজে স্বপ্ন দেখার কথা না। তো দিনের বেলায় পরের দিন তিনি আবার সেই আগের রাতের দুই রাতের স্বপ্নের কথা তিনি ভাবতে থাকেন, বিশেষ করে গত রাতে যে স্বপ্ন দেখেছেন সেটা তিনি ভাবতে থাকেন। মন থেকে মুছে ফেলার চেষ্টা করলেও তিনি কাজের মাঝেই ভাবতে থাকেন যে এরকম স্বপ্ন কেন আমি দেখছি, সামনে কোনো বিপদ আছে নাকি? তো একসময় তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে কর্মস্থল থেকে সেখানে রওনা দেন। তখন বাড়ির খুব কাছাকাছি আসতেই হঠাৎ করে একটা ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে, খুব জোরে চিৎকার করছে, একটা লোক একটা মহিলাকে উঠানে পিটাচ্ছিল। প্রদীপ সাহেব অনেক ভিড়ের মাঝে সেখানে যান এবং মহিলাটা অনেক কান্নাকাটি করে মাফ চাইছিল। আশেপাশে তো অনেকে দাঁড়িয়ে আছে কিন্তু যারাই এই মহিলাকে বাঁচানোর চেষ্টা করছিল সেই লোকটা তাদেরকে লাঠিপেটা করে দূরে সরিয়ে দিচ্ছে। তো একটা সময় সেই লোকটাকে সেই লতিফ সাহেব ভিড়ের মাঝে ধরে এবং ধরে সামলানোর চেষ্টা করে। তো লোকটা তখন সেই লতিফ সাহেবকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। লতিফ সাহেব তখন কাছে যাবে জিজ্ঞেস করছে সেই লোকটাকে যে, ভাই সমস্যাটা কি, একটা মাসকে হয়ে মারে নাকি? তখন পাশে থেকে একটা লোক বলছিল যে, ভাই এই পরিবারের ভেজালে আপনি যায়েন না, এখানে এসে পড়েন। তো সেই লোকটা বলতেছে যে, আসলে এখানে এই লোকটা কেন মারতেছে জানেন? সে এই মহিলাটার স্বামী, সে বিদেশ ছিল, মহিলাটা পরকীয়া কারোর সাথে জড়াই গেছিলো, সে দেশে আসার পর শুনতে পারে এই জন্য তাকে পেটাচ্ছে। লতিফ সাহেবের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু লতিফ সাহেব যখন এই কথা শুনলো তিনি তখন মহিলাটার দিকে ভালোভাবে তাকানোর চেষ্টা করলেন। তিনি গিয়ে দেখছেন এটা সেই মহিলা যাকে তিনি গত রাতে স্বপ্ন দেখেছিলেন। এবং মহিলাটা যখন এই ভিড়ের মাঝে লতিফ সাহেবকে দেখে, মহিলাটা মার খাচ্ছিল তারপরে মুচকে একটা হাসি দেয় লতিফ সাহেবের দিকে তাকিয়ে। লতিফ সাহেব দ্রুত বাসায় এসে পড়েন এবং তিনি কিছু মিলাতে পারছিলেন না, রাতে খাওয়া দাওয়া করে তিনি সেদিন ঘুমিয়ে পড়েন। ঘুম আসলে তিনি যখন ঘুমাবেন তখন ঠিকভাবে না ঘুম আসছিল না, ঘুম ভাব একটা ওনার মাঝে চলে এসেছে, ক্লান্ত শরীর, কিন্তু মনের মধ্যে একটাই কথা, স্বপ্ন কেন দেখছি আর মানুষগুলো কেন আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে? যদিও দ্বিতীয় রাতে স্বপ্নটা অতটা সম্পূর্ণ মিল ছিল না, তবুও তিনি কিন্তু এরকমই প্রায় একটা স্বপ্ন দেখেছিলেন। ঠিক তখনই তিনি যখন চোখটা বন্ধ করলেন, তিনি বিগত দিনগুলোর মতো দেখছেন যে তার স্ত্রী তার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। তিনি আজ একটু বিরক্ত সরেই তার স্ত্রীকে বলে ওঠেন, কি শুরু করছে এগুলো, হ্যাঁ বাচ্চাদের মতো রোজ রোজ আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমাকে কি ঘুম পাড়াতে হবে নাকি? তিনি চোখ বন্ধ করেই কথাগুলো বলছিলেন তার স্ত্রীকে। তার স্ত্রী উপাস থেকে উত্তর দিলেন, কি যে বলো, আমি কই তোমার মাথায় এরকম হাত বুলিয়ে দেবো, হ্যাঁ আমি তো এখন সাইড হয়ে শুয়ে থাকি আর আমি তো আমার মতোই ঘুমায় যাই, তোমার মাথায় কেন আমি হাত বুলাতে যাবো, তুমি কি বাচ্চা? এদিকে তখন কেউ যেন লতিফ সাহেবের মাথায় ঠিক ঠিকই হাত বুলিয়ে যাচ্ছিল, যার কারণে লতিফ সাহেব বিরক্ত হয়ে খপ করে হাতটা ধরে ফেলে। তার ইচ্ছা তার স্ত্রীকে তিনি এখন জোরে সোরে বকা দিবেন। যখন তিনি হাতটা ধরে পিছনের দিকে তাকান তিনি একটু অনুভব করেন যে হাতের উপরে অংশে বেশ লোমশো, এটা মানে স্ত্রীর হাত না, লোহার মতো শক্ত। আস্তে আস্তে তিনি দেখছেন যে হাতটা শক্ত হয়ে যাচ্ছে, লোমে ভরপুর। তার শরীর তখন কেঁপে উঠে লতিফ সাহেবের, তিনি ঘুরে তাকিয়ে দেখেন
হাতটা আস্তে আস্তে করে বিছানা থেকে নেমে যাচ্ছে। ঋতুস সাহেব স্পষ্ট দেখতে পান সেই বাইরের একটা আবছা আলোতে একটা কালো অবয়ব। সেই অবয়বটা লতিফ সাহেবের মুখ চেপে ধরেছে সঙ্গে সঙ্গেই। তখন অবয়বটা বলছে, চুপ, একদম চুপ, যদি কোনো আওয়াজ বের হয় তাহলে এখনই তোর মাথাটা পাথর দিয়ে থেতলে দিব। লতিফ সাহেবের সারা শরীর ঠান্ডা হয়ে যায় এমন দৃশ্য দেখে তিনি নজারা করতে পারছিলেন না, চিৎকার দিবেন তা পারছিলেন না। আর চোখে একবার তার স্ত্রীর দিকে তাকান, দেখতে পান তার স্ত্রী অন্য পাশ হয়ে শুয়ে আছে। সেই অবয়বটা আবার তার মাথায় হাত বুলিয়ে দেওয়া শুরু করলো আর তিনি মুহূর্তের মধ্যেই ঘুমের সাগরে তুলে গেলেন। তিনি আবার স্বপ্ন দেখা শুরু করলেন। এবার তিনি গ্রামের একটা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথাও বা কেন যাচ্ছেন তিনি কিছুই জানেন না। একসময় একটা বড় বাজারের সামনে তিনি উপস্থিত হন আর তখনই একটা বাজারে মানে বাস আস্তে আস্তে নুয়ে পড়ে রাস্তার উপর। তিনি দেখতে পান সেই বাসের মাথায় মানুষের মতো একটা অবয়ব বাসটাকে আঁকড়ে ধরে ঝুলে আছে। তিনি তখন স্বপ্নের মাঝে জিজ্ঞেস করেন, কে কে তুমি? তিনি কাছে এগিয়ে যেতে দেখতে পান বেগুনি রঙের শাড়ি পরা একটা মহিলা এবং চুল এলোমেলো এবং বেশ মানে ভয়ঙ্কর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে আর বাসটা আঁকড়ে ধরে ঝুলে আছে। চুলের কারণে তার চেহারা ঠিকমতো দেখা যাচ্ছিল না। তিনি ভয়ে ভয়ে তার হাত দিয়ে মুখ থেকে চুলগুলো সরান আর দেখতে পান এটা আর কেউ না, তার নিজের স্ত্রী। ভয়ানক অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে, মুখে কোনো দাঁত নাই, জিহ্বাটা মাঝখান দিয়ে দুভাগ করা, লালা যেভাবে পড়ে ঠিক সেভাবে মুখ দিয়ে রক্ত পড়ছে। তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, চিৎকার দিয়ে লতিফ সাহেব ঘুম থেকে উঠে পড়েন। তার চিৎকারে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করেছে, কী হয়েছে, প্রতি রাতে আপনি কী শুরু করেন? লতিফ সাহেব ভয় আর কিছুই তার স্ত্রীকে বলেন না, তিনি তার মতো শুয়ে পড়েন এবং বলে, একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। পরের দিন সকালে নাস্তা করে লতিফ সাহেব বের হয়ে যান। বিকেলের দিকে একটু ক্ষুধা বেশি লাগায় বাড়িতে চলে আসেন খাবার জন্য আর এসে তার স্ত্রীকে তিনি দেখে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যান। তিনি দেখতে পান তার স্ত্রী সেই শাড়িটাই পরা বেগুনি রঙে যেটা তিনি গত রাতে তাকে পরা অবস্থায় দেখেছিলেন। লতিফ সাহেব ভয় স্তম্ভিত হয়ে যান এবং কি হচ্ছে এসব, কেনই বা এমন আজব স্বপ্ন তাকে দেখতে হচ্ছে, কীভাবে এইভাবে এরকম স্বপ্নগুলো মিলে যাচ্ছে, বাস্তব হচ্ছে, তিনি মাথাগুলো মানে ঠিক রাখতে পারে না যে আসলে কী করবেন, কোথায় যাবেন, কোথায় পাবেন এর উত্তর, তার মাথা ঠিকভাবে কাজ করছিল না। তিনি সেই মুহূর্তে তার স্ত্রীকে বকা ঝকা করে সেই শাড়ি পাল্টিয়ে ফেলতে বলেন আর খাওয়া দাওয়া করে বের হয়ে আসেন তিনি সেই লতিফ সাহেব। তো সেদিন সন্ধ্যায় তার এক প্রতিবেশীর মারফতে সেই লতিফ সাহেব ইদ্রাক ভাইয়ের সাথে দেখা করেন আর এই ঘটনাগুলো আসলে খুলে বলেন। সব শোনার পর ইদ্রাক ভাইয়ের একটু মাথায় আসে যে এই ধরনের যে স্বপ্ন বিষয়টা এটা তো কয়েকদিন আগে ওনার মাঝে হয়েছিল, তাহলে কি এই ঘটনার প্রেক্ষিতে কি তিনি আসলে স্বপ্নগুলো দেখেছিলেন? ইদ্রাক ভাইগুলো ভাবতে থাকেন, তারপরে সে লোকের সাথে কথা শুরু করেন এবং ইদ্রাক ভাই বলেন যে দেখেন ঘটনা তো সবই শুনলাম আপনার, আসলে এগুলো তো বলে এখানে তো কিছু করা যাবে না, তো আপনার বাসায় যাই, বাসাকে একটু ঘুরে আসি, দেখি বাসার কী অবস্থা। তো সেই লতিফ সাহেব ইদ্রাক ভাইকে নিয়ে বাসায় গেলেন, চা নাস্তা করলেন ওর একসাথে, ভালো করে সব কিছু দেখলেন ইদ্রাক ভাই, কিন্তু তেমন কোনো তিনি সমস্যা পেলেন না সেই বাসায়, সব কিছু স্বাভাবিক। তো লতিফ সাহেব তখন বললেন যে ইদ্রাক ভাই কিছু তো একটা বলেন, খুব অশান্তিতে আছি রে ভাই, রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলেই মনে খারাপ স্বপ্ন দেখবো, যেন ঘুমটাও ঠিকমতো হয় না, আর দিনের বেলা বেরোলে নাকি ওনার খুব ভয় লাগে, মনে হয় যে স্বপ্নের বাস্তব কোনো রূপ ওনার সামনে এসে পড়বে। তো লতিফ সাহেব এসব কথা শুনে ইদ্রাক ভাই বললেন, দেখেন ভাই এখানে তো খারাপ কোনো কিছু অস্তিত্ব টের পাচ্ছি না, হতে পারে কেউ দূর থেকে কিছু একটা করছে, তাই আপনি এক কাজ করেন, আপনার আব্বা আমার নাম দেন, আপনার নাম দেন, ঠিকানা দেন, আপনার স্ত্রীর নাম দেন, সব কিছু আমি দেখি, একটু খোঁজ নিয়ে জানতে হবে আসলে কী সমস্যা, তারপর আমি আপনাকে সব কিছু বলবো। তো সেই লোক সেই নাম ঠিকানা সব কিছুই তিনি দেয় এবং ইদ্রাক ভাই সেখান থেকে তখন চলে আসে। যথারীতি তিনি সেই রাতে আসার পর ইদ্রাক ভাই ওনার সাথে থাকা সেই নূর মোমিনকে তিনি ডাকেন, সেই জিনকে তিনি ডাকেন এবং লতিফ সাহেবের সমস্যার কথা সব কিছু খুলে বলেন আর বললেন যে চেষ্টা করে দেখা যায় কিনা যে আসলে সমস্যাটা সমাধান করা সম্ভব হবে কিনা, কারণ লোকটাকে দেখে ইদ্রাক ভাই বেশ ভালো এবং ভদ্রমন হয়েছিল।
তো নূর মোমিন তিনি সেভাবে সেই নাম ঠিকানা চলে যান। সেই রাতে তিনি আর আসে না, এই ড্রাইভার অনেক অপেক্ষা করে। তারপরে পরের রাতে স্মরণ করার পর সেই নূর মোমিন তিনি আসে। তো তিনি এসে বলে যে দেখেন, মানে ইদ্রাকে ইদ্রাক ভাইকে উদ্দেশ্য করে বলছে, দেখেন যে লতিফ সাহেবের এক ঘনিষ্ঠ এক আত্মীয় আছে, তার সাথে একটা ঝগড়া বিবাদ হয়েছিল বেশ কয়েকদিন আগে, আর সেই ব্যক্তি কোনো একটা তান্ত্রিককে দিয়ে কোনো একটা তাবিজ করিয়েছে, লতিফ সাহেবকে মানসিকভাবে ওর বিপর্যস্ত করতে যাচ্ছে। সেই লোকটার মানে সেই আত্মীয়র উদ্দেশ্য ছিল এটা। ইদ্রাক ভাই তখন নূর মোমিনকে জিজ্ঞাসা করলেন যে এটা কি তারাই করেছে, আপনি ঠিকই বলছেন? তখন সে নূর মোমিন বলছে, দেখো আমি যে নাম ঠিকানা নিলাম, আমাকে তো এটাই দেখা যাচ্ছে যে আসলে সেই আত্মীয়টাই করেছে, এবং সেই আত্মীয়র নাম বলতে পারছি না, আসলে কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আসলে আমাদের ভাবা উচিত, বিস্তারিত না জানলেও হবে। ইদ্রাক ভাই তখন বলেন যে তাহলে কী করা যায় বলেন তো। তো নূর মোমিন তখন বলে, তারা একটা মাত্র তাবিজ দিয়ে নাকি এরকম খারাপ কাজগুলা ঘটিয়ে যাচ্ছে, যে আত্মীয় আসলে এই তাবিজটা করেছে তান্ত্রিকের মাধ্যমে। তরুণ মোমিন বলে যে একটা শ্মশানে এর মধ্যবর্তী স্থানে একটা তাবিজ পুঁতে আছে একটা পুতুল সহ, সেটাকে তুলে আনলে নষ্ট করলে সব ঠিক হয়ে যাবে। ইদ্রাক ভাই বলেন যে হয়তো শ্রোতারা এমন ভাবতে পারে, ইদ্রাক ভাই সরাসরি সেখানে যাবে, গেলেই সব কিছু সমাধান তিনি করে ফেলতে পারবে, ব্যাস এভাবেই ঘটনা শেষ। কিন্তু আসলে কিন্তু সেরকম ঘটেনি, বাস্তবটা বরাবরই বেশ কঠিন হয়ে থাকে। ইদ্রাক ভাই তখন নূর মোমিনকে বলছিলেন যাওয়ার জন্য, কিন্তু তিনি বলেন যে দেখো আমি তো সেখানে যেতে পারবো না, আমার সেখানে যাওয়া মানা আছে, ঠিক আছে তুমি যাও, আমি তোমাকে কিছু কাজ দিব, সেই কাজগুলো করলে তুমি হয়তো সেখানে যেতে পারবা। এবং ইদ্রাক ভাইকে তখন সে নূর মোমিন একটা নির্দিষ্ট জায়গায় শ্মশানঘাটের কথা সেখানে বলে দেয় যেখানে যাওয়ার জন্য। এবং নূর মোমিন মুচকি হেসে বলেন, তুমি সেখানে যেতে পারবা কিনা আমি জানি না, তোমাকে আমি যার কথা বলবো তার কথা বললে তুমি আসলে কতটুকু যেতে আগ্রহ বা সেটাও আমার দেখার বিষয়। ইদ্রাক ভাই বলছেন, কেন এমন বলছেন, কেন কি সমস্যা সেখানে? নূর মোমিন তখন বলছে, এটা শ্মশান আগে ছিল, এখন এটা সেরকম মানে শ্মশানের কাজগুলো এখানে করা হয় না, পরিত্যক্ত শ্মশান বলা যায়, এবং এটা এক কথায় বদ জিনদের ঘাঁটি। যেহেতু তুমি এই ধরনের কাজ করো তুমি বিপদে পড়তে পারো, সেখানে গেলে অনেক কিছুর মুখোমুখি তোমার হওয়া লাগতে পারে। তো এটা শুনে ইদ্রাক ভাই বেশ চিন্তায় পড়ে যান। তবুও তিনি নূর মোমিনকে জিজ্ঞাসা করলেন, তাহলে উপায়টাকে একটু বলেন না, দেখি এখানে কিছু করা যায় কিনা। নূর মোমিন বলেন যে উপায় তো অবশ্যই আছে, সেটা একটাই, শয়তানের ঘাঁটিতে শয়তানিতে ঢুকতে পারবে, সুতরাং তাকেই পাঠাও। নূর মোমিনের কথা শুনে ইদ্রাক ভাই বুঝতে পারলেন সেই নূর মোমিন সেই গোয়েলানের কথা বলছে, আর এই গোয়েলানের কথা তো আপনি কয়েকটা এপিসোড আগে শুনেছিলেন। তো শ্মশান এবং কবরস্থানের জন্য নাকি সেই গোয়েলানি হচ্ছে সবচেয়ে উত্তম জিন, যারা এই কাজটা করতে পারবে, মানে ইদ্রাক ভাই চেনা। তো অন্যবারের মতো ইদ্রাক ভাই নূর মোমিনের সাথে তর্ক না জড়িয়ে রাজি হয়ে যান, এবং তিনি চাচ্ছিলেন যত সহযোগ প্রদীপ সাহেবকে আসলে বাঁচাতে হবে সেখান থেকে, কারণ লোকটা নাকি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল। তো সেই নূর মোমিন চলে যাওয়ার পর লতিফ সাহেবকে ইদ্রাক ভাই ফোন দেয়, ফোন দিয়ে বলেন একটা নির্দিষ্ট সময়ের কথা বলেন, বিকেলের দিকে বলেন যে দেখুন আপনি 1 কেজি মিষ্টি কিনবেন, এক দামে কিনে আনবেন এবং আমাকে বিকেলের পর দিয়ে যাবেন। তো লতিফ সাহেবের সাথে সেই ইদ্রাক ভাই দেখা হয়, বিকেলের দিকে মিষ্টিটা নেয় তিনি, এবং নিয়ে যাওয়ার পরে তিনি তখন শ্মশানের দিকে যাবেন, এবং শ্মশানে যখন যেতে থাকবেন তখন সেই লতিফ সাহেব বলে, দেখেন মিষ্টির পাশাপাশি কিছু লাগবে নাকি? ইদ্রাক ভাই বলে যে না আসলে এরকম কিছু লাগবে না, আমি আগে কাজটা শেষ করে পরে আপনাকে বিস্তারিত সব জানাবো। এরপর থেকে তো ইদ্রাক ভাই সেই শ্মশানের দিকে যান, ভেতরে বড় একটা শিমুল গাছ, তিনি শিমুল গাছের কাছাকাছি যেতেই পরিবেশটা দেখতে থাকেন। তো দেখতে দেখতে তিনি ভাবতে থাকেন যে হয়তো এখানে গোয়েলান আসবে, হয়তো আশেপাশে থাকবে, কিন্তু তিনি দেখছেন দিনের বেলা তখন বিকেলের পর পর সেখানে গোয়েলান নাই, আসতেছে না। ইদ্রাক ভাই নিজে থেকে তখন এসে পড়েন, এসে পড়ার পর নূর মোমিন মাঝে দিয়ে ইদ্রাক ভাই নূর মোমিনকে স্মরণ করার পর নূর মোমিন মাঝে দিয়ে বলে যে দেখো বিকেলের দিকে হয়তো তুমি চেষ্টা করছো কাজের জন্য, সেখানে গোয়েলান এখন আসবে না, তুমি রাত্রে মধ্যরাতে বা রাত 12টা পরে এরকম সময় যাও। ইদ্রাক ভাই তিনি তখন ঠিক করলেন মাঝরাতে আবার যাবেন। তখন রাত 12টা কবরস্থানের সামনে গিয়ে ইদ্রাক ভাই যে রোডটা আছে সেই রোডটা পার হন।
পার হওয়ার পর তিনি সেই পরিত্যক্ত শ্মশান আরও 5-10 মিনিট হেঁটে গেলে সেখানে পরিত্যক্ত শ্মশানটা হবে। তিনি সেখানে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অপেক্ষা করতে থাকেন গুইলানের জন্য। মশার কামড়ে বিরক্ত হয়ে উনি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখছেন কোথাও কেউ নাই। ঠিক 1.5 ঘন্টা যাওয়ার পর সেই পরিত্যক্ত শ্মশানে একটা উঁচু ঢিবি আছে, সেটার উপর মানে কেমন একটা শব্দ তিনি শুনতে পান। ইদ্রাক ভাই দেখতে পেলেন এটা অন্য কেউ না, হাই তুলে আরমোড়া দিয়ে বের হয়ে আসছে সে গহিলান। ইদ্রাক ভাইকে দেখা মাত্রই চোখ বড় বড় করে সে গহিলান বলছে, কিরে কবিরাজ, আমার জন্য এত মায়া, এত রাখতে দেখতে আসলে আমারে? ইদ্রাক ভাই বললেন, মনে কর তাই, অনেকদিন তো দেখা হয় না তাই দেখতে এলাম। তো গহিলান সেনাকে দাঁত ভেঙচিয়ে হাঁটু গেড়ে বসে নিচের দিকে তাকিয়ে বলল, কবিরাজ তুই কি চিজ, আমি তো জানি না, নিশ্চয়ই কোনো ফান্দে ঢুকানোর জন্য এখানে আসছস। শুনে রাখ, আমি তোর কোনো কাজে কাজ করতে পারবো না, তোর সাথে কোনো থাকবোই না, আমি গেলাম এখান থেকে। ইদ্রাক ভাই তখন বলে, তুই যদি চলে যাইতি তাহলে এখানে তো আসার কথা না। এরপর ইদ্রাক ভাই একটু হাসি দেয়, বলতেছে, ঠিক আছে আমি চলে, তুই যখন চলে যাবে চলেই যা, আমিও চলে যাই। তখন ইদ্রাক ভাই পিছন থেকে মিষ্টির প্যাকেটটা বের করেন এবং বলে যে, তাহলে হুদাই মনে হয় এই মিষ্টিগুলো কিনলাম, খাবি নাকি? মিষ্টির প্যাকেট দেখা মাত্র গহিলান রূপ পাল্টে ফেলে। তো এটা কিন্তু কোনো সাধারণ মিষ্টি ছিল না, ইদ্রাক ভাই যেটা বলেন এটার মধ্যে তিনি হয়তো কোনো দোয়া দুধ পরে দিয়েছিলেন, কোনো আমল করে দিয়েছিলেন যাতে গহিলানকে বসে আনা যায়। তো গহিলান লাভ বি ইদ্রাক ভাইয়ের কাছে এসে পড়ে এবং বলে, আরে দূর, মিষ্টি খাবো না, কেন মিষ্টি দে, আমি মিষ্টি খাবো, তোর কী লাগবে আমাকে বলে দিস। তখন গহিলান মিষ্টি খেয়ে তো রাজি হয় এবং ইদ্রাক ভাই বলে যে, তুই কাজটা করে দে, তোকে সামনে আরও খাওয়া দিব, আরও ভোগ দিব। তারপর সেই কথাগুলো বলে সোজা হাঁটতে থাকে। সামনে হাঁটছিল গহিলান এবং ইদ্রাক ভাই তাকে পুরোটা ঘটনা বলে, কী থেকে কী করা লাগবে না করা লাগবে। তো গহিলান বিষয়গুলো শুনে শোনার পর সে হাঁটতে থাকে, অনেক হাঁটতে থাকে। ইদ্রাক ভাই দেখছে যে রাস্তা মানে শেষই হচ্ছে না, সে সোজা নেবে, তিনি হাঁটতেই থাকে। প্রায় 15-20 মিনিট হাঁটার পর সে গহিলান দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার পর গহিলান বলতেছে যে, ঠিক আছে সমস্যাটাই শিমুল গাছের আশেপাশেই, দেখি কি করা যায়। একটা পুতুল আছে, সে পুতুলটাকে তাবিজ তুলতে হবে, সেটা তাকেই বলা হয়েছিল এবং গহিলান সেভাবে প্রস্তুতি নিচ্ছিল। তো গহিলান সেই শিমুল গাছের ভিতরে একটা অদ্ভুত একটা অন্ধকার জায়গায় সে চলে যায়। ইদ্রাক ভাইকে তখন বলে যে, কবিরাজ এখানে দাঁড়ায় থাক। অনেক ধস্তাধস্তির আওয়াজ এবং কান্নার আওয়াজ ভিতর থেকে আসছিল। তখন গহিলান ইদ্রাক ভাইকে ইশারা দিয়ে একটা জিনিস, ইদ্রাক ভাইকে দেখে ইশারা দিয়ে কিছু একটা অন্ধকার থেকে দেখাচ্ছে। ইদ্রাক ভাই তখন বাইরে আসে, বাইরে আসার পর গহিলান ইদ্রাক ভাই দেখছে যে অন্ধকারের মানে যেখান থেকে গহিলান বেরিয়ে এসেছিল এখানে বেশ কয়েকটা অবয়ব এবং মানুষ আকৃতির অবয়ব। ইদ্রাক ভাইকে উদ্দেশ্য করে হাত দেখতে গহিলান বলছে সেই অবয়বগুলোকে, এই যে স্যার, এই আসামি, ধরেন ওরে ধরেন। ইদ্রাক ভাই দেখলেন সেই অবয়বগুলো তখন আস্তে আস্তে ইদ্রাক ভাইয়ের দিকে এগিয়ে আসছে সে অন্ধকার থেকে। ইদ্রাক ভাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রাখলেন এবং তখন তিনি গহিলানের দিকে ফিরে তাকালেন এবং ধমক দিয়ে বললেন, কিরে তুই এটা কী করলি, আমাকে দেখা দিলি কেন? তখন গহিলান চিৎকার দিয়ে বলছে, আরে কবিরাজ পালা এখান থেকে, ভাগ ভাগ, ধমক দিয়ে তখন সেই গহিলান ইদ্রাক ভাইকে সেখান থেকে চলে যেতে বলেন। ইদ্রাক ভাই দৌড়াচ্ছেন আর বুঝতে পারলেন না যে গহিলান কি শয়তান না ভালো, তো বুঝলাম না পয়সা টিপিট নোপিট এই কথা বলে কেন, একবার বলে ভাগতে, আবার বলে যে ধরেন আসামি, ওদেরকে তো সব দেখাই দিচ্ছে। ইদ্রাক ভাই তখন দৌড়াতে থাকেন এবং তিনি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েন এবং দেখছে গহিলান আশেপাশে নাই, অন্ধকার প্রচণ্ড। ইদ্রাক ভাই তখন উঠে দাঁড়াতে পারছিলেন না, কিন্তু চার পাশ থেকে তখন তিনি কান্নার আওয়াজ পাচ্ছিলেন, এতটাই বাজেভাবে কান্নাকাটি করছে আশেপাশের লোকজনেরা, মনে হচ্ছিলো যে এখনই ইদ্রাক ভাইয়েরকে কেউ মারতে আসবে। এখানে আশেপাশে যে গাছপালা আছে সেখানে যে পোকামাকড়ের কিচিমিচিরা সেই আওয়াজটা নাই, প্রচণ্ড কান্নার আওয়াজ। এবং ইদ্রাক ভাই খেয়াল করে দেখছিলেন যে আশেপাশে অসংখ্য অবয়ব হবে এবং একটা ঠান্ডা বাতাস শুরু হয়, চিচি পোকার ডাকও শোনা যাচ্ছে না, খুব দূরে মনে হয় চিচি পোকার ডাক ছিল, এরকম একটা অবস্থা তখন ছিল। তো এই যে সিচুয়েশনটা ঘটছে, ইদ্রাক ভাই তখন মন থেকে জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন এবং তিনি বিশেষ করে দুরুদ শরীফটা বিশেষ জোরে পাঠ করছিলেন। ইদ্রাক ভাই একটা বিষয় দেখলেন, যত বেশি দুরুদ শরীফ তিনি পড়ছিলেন তত কান্নার আওয়াজটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। ইদ্রাক ভাই
ঠিক জায়গাটায় বসে তখন জিকির করতে থাকেন এবং তিনি ভাবতে থাকেন একবার যদি নুনমিন এখানে আসতো তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন আল্লাহর ওসিলায়। তারপরই দেখ ভাই, প্রায় ওনার যতটুকু মনে আছে তিনি ঘণ্টাখানেক সেখানে জিকির করেন এবং কান্নার অবস্থা সম্পূর্ণ চলে যায়। একটা ঠান্ডা শীতল হাওয়া তখন আবার ওনার সামনে ভেসে আসে, মনে হচ্ছে যে একটা বাতাস, কেউ হয়তো ওনার পাশে কেউ বসে বাতাস করছে। এখন তিনি পাতা পড়ার শব্দ পাচ্ছেন শীত রাগ ভাই। চোখটা খুলে তিনি দেখছেন তিনি এখন যেখানে আছেন এটা একটা রাস্তা, নর্মাল রাস্তা, এখানে কোনো বন জঙ্গল আশেপাশে কিছুই নেই বা কোনো পরিত্যক্ত শ্মশানও না। ইদ্রাক ভাই তখন যে হাতের পুতুলটা ছিল সেটা তিনি দেখছেন যে ওনার হাতেই রয়ে গিয়েছে। তখন নূরে মমিন ইদ্রাক ভাইকে উদ্দেশ্য করে বলছে যে তুমি এখন যেখানে আছো খুব সেফলি আছো, তো পুতুলটাকে তুমি এখন পোড়ায় ফেলো, ওই শ্মশানের গেটটার সামনে তুমি এখন একটু দূরে এসে পড়ছো, যেটা তুমি এখন পোড়ায় ফেলো পুতুলটাকে। তো ইদ্রাক ভাই তার নিয়ম অনুযায়ী সে পুতুল পরে এবং তাবিজটাকে সে নষ্ট করে ফেলেন এবং তিনি সেখান থেকে আবার এসে পড়েন এবং নূর মমিন তখন এটাও ইদ্রাক ভাইকে বলে দেন তোমার আর কোনো সমস্যা হবে না, তুমি আসো কাজটা শেষ করে আসো। তারপর ইদ্রাক ভাই তার কাজগুলো সম্পূর্ণ শেষ করে তিনি নুনুমের সাথে তখন সেখান থেকে বাসায় এসে পড়ে। নুনুমিন কিন্তু আসলে বলেছিল যে সে কাজে যাবে না, যেন তিনি শ্মশানে ছিলেন না, তিনি কিন্তু রাস্তার দিকে ছিলেন এবং ইদ্রাক ভাই এটাই তিনি বলতে পারেন না যে কীভাবে তিনি শ্মশানের ভিতর থেকে এভাবে বাহিরে এলেন। তো ইদ্রাক ভাই যেটা বলেন যে ঘটনা মোটামুটি এখানেই শেষ এবং লতিফ সাহেবের পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল তিনি সুস্থই আছেন এবং ইদ্রাক ভাই স্পেশালভাবে রিকোয়েস্ট করেন সবাইকে নেক আমল করার জন্য এবং তিনি বলেন যে কাজটা করতে গিয়ে যে একমাত্র তিনি যে একটা বিপদ থেকে বেঁচে এসেছেন এটা কি হয়েছিল তিনি আসলে বলে বুঝাতে পারেন না এবং একমাত্র আল্লাহ ছিল দেখেই তিনি এই বিপদ থেকে বেঁচে আসতে পেরেছিলেন। এবং তিনি এটা বলেন সামনে তিনি আরেকটি ঘটনা নিয়ে আসবেন এবং বেশ ভয়ানক ঘটনা, রাহ বাইয়ের ঘটনা নিয়ে তিনি আসবেন। তো অসংখ্য ধন্যবাদ ইদ্রাক ভাইকে এরকম সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আজ আমি সামির আনসারি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সামির ভাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব সরাসরি হিমেল ভাইয়ের কাছে। চৈতি চৌধুরী নামক একজনের ঘটনা তিনি নিয়ে এসেছেন, তার কাছে চলে যাব তার ঘটনাটি শুনে আসার জন্য। আমার কাছে তো খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে এবং অবশ্যই সেটি খুবই সুন্দর একটি ঘটনা হবে, কারণ হিমেল ভাই হয়তো বা ট্রাই করছেন, স্ট্রাগল করছেন, কিন্তু তার ঘটনাগুলো খুবই চমৎকার। আমরা চলে যাব সরাসরি হিমেল ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসব। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। আবারও বলছি আমাদের ইমেল অ্যাড্রেস, যদি আপনার ঘটনা পাঠাতে চান নোট ডাউন করে ফেলুন, bhoutiwgota@gmail.com। চলে যাচ্ছি হিমেল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার, ভৌতিকতায় আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি হিমেল খান। আজ যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম চৈতি চৌধুরী, ঘটনাটি পাঠিয়েছেন গুলশান ঢাকা থেকে, এটা তার রিয়েল নেম। আর ঘটনাটি ঘটে যায় তার বড় চাচার সাথে। তার আব্বুরও হচ্ছে দুই ভাই, তার আব্বু ছোট, তার বড় চাচা হচ্ছে বড়। তার বড় চাচার সাথে ঘটনাটি ঘটে যায় 90s শেষের দিকে, 1999 সালের মিডলে মালয়েশিয়াতে। তার বড় চাচার নাম হচ্ছে মোবারক, এটা তার ছদ্মনাম। তিনি ইলিগেল ওয়েতে ইন্ডিয়া ইন্দোনেশিয়া হয়ে প্রায় এক মাস সময় লাগিয়ে মালয়েশিয়াতে পৌঁছান। তিনি প্রথমে কেএলএ যান, তার যে এজেন্ট ছিল তাকে কুয়ালালামপুর পর্যন্ত পৌঁছায় দেন। মোবারক সাহেবকে রিসিভ করেন তার বন্ধু, তার ফ্রেন্ডের বাসায় তিনি দুদিন থাকেন। তারপর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কনস্ট্রাকশন হাউসে তাকে জব ম্যানেজ করে দেন তার ফ্রেন্ড। ওই এরিয়ার মধ্যে তার থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, তাকে জানাইলো যে তুমি এই এরিয়ার বাইরে যেও না, কারণ পুলিশের ঝামেলা হতে পারে, তোমার পাসপোর্ট নেই। মোবারক সাহেবের কাজ ছিল হেল্পার হিসেবে, যার যেটা লাগবে মোবারক সাহেব সেটা আগায় দিবেন। 3-4 এবং 5 ফ্লোরে তখন 9-তলা ভবন হয়ে গেছে, কাজ চলছে ভেতরের। মোবারক সাহেবের যে ফোরম্যান ছিল, যার আন্ডারে প্রায় 70 কাজ করত, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান তামিলের। তিনি চমৎকার ইংরেজি বলতেন এবং হিন্দিও বলতেন, মোবারক সাহেব আবার সেটা পারত। ওই সময় মোবারক সাহেব ওয়েল এডুকেটেড ছিলেন। এক সপ্তাহ কাজ করার পর মোবারক সাহেবকে তার খুব ভালো লেগে যায়। তারপর তাকে এই কাজ থেকে পদোন্নতি দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়।
এবং বলে যে এখানে যে যেই কাজগুলো করবে তুমি সেটা নিউজ করবে, রিপোর্ট করবে, অ্যান্ড যদি সম্ভব হয় রাতের বেলা তুমি একবার ভবনটা ঘুরে দেখে আসবে। মোবারক সাহেব তার পদোন্নতি ব্যাপারটায় খুব খুশি হন, তার অন্তত ইনকামটা চলবে এটাই তার সান্ত্বনা। সরকার যখন বৈধতা ঘোষণা দিবে তখন তিনি বৈধ হবেন। তার দিনে কাজ ছিল কোন কোন কর্মচারী কি কি কাজ করছে এই রিপোর্টটা করা, আর রাতের বেলা একবার করে পুরো ভবনটা ঘুরে আসা। প্রথম দুদিন তিনি খুব আনন্দের সাথে কাজ করেন, দিনে রিপোর্ট করেন, রাতে ভবনটা ঘুরে আসেন। তৃতীয় দিন রাতে তিনি রাত আনুমানিক দুটো হবে ভবনে ওঠেন, যখন তিনতলাতে আসেন তখন তিনি দেখছেন একটা বড় বিড়াল মুখে কিছু একটা নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। একবার তার দিকে ফিরে তাকাইল, তিনি টর্চ মারলেন, বিড়ালটা আবার উপরে চলে গেল। এটার বিষয়ে তিনি ভাবেন না বা পাত্তা দেন না, তিনি তার মতো যথারীতি টপ ফ্লোরে ওঠেন, সব চেক করেন। যখন তিনি আবার সেই একই ফ্লোরে আসলেন তখন তিনি শুনতে পাচ্ছেন যে সাইডে বা একটু দূরে হয়তো দু একজন কথা বলছে। অ্যাবান্ডন বিল্ডিংয়ে কথা বললে যেরকম একটা নয়েজ সৃষ্টি হয়, যেরকম একটা কম্পন হয়, তিনি সেই আওয়াজটা পাচ্ছিলেন, ইকো আওয়াজ হচ্ছে। তিনি সেই আওয়াজকে নোটিশ করে সেখানে যান এবং সেখানে যে কিছুই দেখতে পান না, তিনি নিজের উপর একটু বিরক্ত হন, আবার যথারীতি তিনি চলে আসেন। পরের দিন রাতের বেলা তিনি আবার রাতানুমানিক দেড়টা কি দুটো হবে টপ ফ্লোরে ওঠেন, এবং টপ ফ্লোরে উঠে তিনি আবারও সেই একই আওয়াজ পাচ্ছেন। এর আগের দিন রাতে তিনতলাতে বা চারতলাতে যে আওয়াজটা তিনি পেয়েছিলেন, এবার তিনি টপ ফ্লোরে সেই আওয়াজটা পাচ্ছেন, দু তিনজন লোক কথা বলছে, কিন্তু সে ভাষাগুলো তিনি বুঝতে পারছেন না কোন ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে। তিনি সেই দিকে যান, ওই কর্নারে যেয়ে দেখেন দুজন ব্যক্তি একটা চাইনিজ মেয়েকে, সেই মেয়েটা খুব সম্ভবত চাইনিজ বা কোরিয়ান হবে, সেই মেয়েকে জবাই করতেছে। তিনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কথা বলছে আর জবাই করছে, এবং চাপাটি দিয়ে যেভাবে গরুকে কাটা হয় সেভাবে হাত পা কেটে মাংসগুলো খাচ্ছে, কিন্তু সেই চাইনিজ মেয়েটা অট্ট হাসিতে হাসতেছে। সেই মেয়েটার মাথাটা অন্যদিকে, দেহটা আরেক দিকে, কিন্তু সেই মাথাটা হাসছে। এটা দেখে তিনি চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যান। পরদিন সকালবেলা তাকে ওই ফ্লোরে অন্যান্য যে কর্মচারীরা ছিল তারা সেখানে আবিষ্কার করেন, তাকে জিজ্ঞেস করেন সব কিছু। তিনি খুলে বললেন, তার ফোরম্যান একটু চিন্তিত হয়ে যায়। তার ফোরম্যান তাকে জানায় তুমি রেস্ট করো, আর একা ফ্লোরে ওঠার প্রয়োজন নেই, তুমি দুই তিনজনকে নিয়ে উঠো। তিনি জিজ্ঞেস করেন তার ফোরম্যানকে বা অন্যান্য কর্মচারীকে, তারা তাকে সঠিক কোনো উত্তর দেয় না। ওই দিন তিনি রেস্ট করেন, পরের দিন তিনি কাজে জয়েন করেন। দিনে কাজ করার পর তাকে তার ফোরম্যান জানাচ্ছে তোমাকে রাতে উপরে যেতে হবে না, ভবন চেক করার কোনো প্রয়োজন নেই। তিনি একটু মন খারাপ করেন, তিনি ভাবেন যে হয়তো তার উপরে তার ফোরম্যান রাগ করেছে। তিনি এ ব্যাপারটা ডিনাই করেন, তার ফোরম্যানকে জানায় আমি উপরে যাব, কোনো সমস্যা হবে না। ওমর হিসাবে চিন্তা ছিল তিনি তো ইনকামের জন্য আসছে, এমনি অবৈধ তো। তার ফোরম্যান একটু চিন্তিত হয়ে তার দিকে তাকায় এবং বলে তুমি একা যেও না, তুমি আরো দুই তিনজনকে নিয়ে তারপরে উপরে চেক করতে যেও। তো মোবারক সাহেবের রুমে প্রায় 40 জন ঘুমাইতেন, ওটা ছিল দোতলা বেড, লোহার তৈরি, নিচে একজন ঘুমায় উপরে আরেকজন ঘুমায়। তো ওনার রুমের সামনে যে দুজন থাকে এই দুজনকে তখন ফোরম্যান বলে দেয় মোবারক রাতে ডাক দিলে ওর সাথে তোমরা একটু উপরে যেয়ে চেক করে আইসো। তো মোবারক সাহেব রুমের মিডিলে থাকতেন, আর যে দুজনকে বলে দেয় একজন হচ্ছে গাজীপুরের বাঙালি, আরেকজন হচ্ছে কুমিল্লার, ও বাঙালি, তো ওদেরকে বলে দেয় যে মোবারক ডাকলে তোমরা যেও ওর সাথে। তারা বলে ঠিক আছে যাবে। তারা ঘুমাইতো একদম সামনের দিকে গেটের সাথে, আর মোবারক সাহেব তো মিডিলে। তো রাত আনুমানিক দেড়টা কি দুটো হবে, মোবারক সাহেব ঘুম থেকে উঠে ওদের বেডের দিকে আসে, গেটের দিকে যে দুজন ঘুমাইতো ওই বেডের দিকে আসে, এসে দেখছে যে ওরা বেডে নাই, দুজনে কেউই নেই, বাহিরে কথা বলার আওয়াজ পাচ্ছে। মোবারক সাহেব গেট খুলে বের হন, বের হয়ে দেখছেন যে ওরা দুজন বাহিরে দাঁড়িয়ে কথা বলছে।
ওরা দুজন মোবারক সাহেবকে জানায় আমরা টপ ফ্লোরে যাচ্ছি, তুমি সিগারেট আর লাইটার নিয়ে উপরে আসো। মোবারক সাহেব তাদেরকে বলে যে একসাথে যাওয়ার জন্য, তারা একটু রাগ করে এবং রাগ করে এই কথাটা আবার বলে তারা উপরের দিকে চলে যায়। তো মোবারক সাহেব সে তার মতো লাইটার নেয়, সিগারেট নেয়, অ্যান্ড দেন তিনি আবার একা একা যাচ্ছেন। তো তিনি যখন তিনতলা এবং চারতলার মাঝামাঝি, তখন সে আবার বিড়ালটাকে দেখলো উপরের দিকে উঠে যাচ্ছে। তিনি যথারীতি টপ ফ্লোরে ওঠেন, টপ ফ্লোরে উঠে তাদের দুজনকে নাম ধরে ডাকছেন, কিন্তু তাদের কোনো সাড়া নেই। আবার সে একই কর্নার থেকে তিনি ইকো আওয়াজ পাচ্ছেন, কথা বলার সাউন্ড পাচ্ছেন। তিনি সেখানে যায়, ডাকতে ডাকতে যায়। তো তিনি সেই কর্নারে গিয়ে যখন টর্চের আলো মারে, তো টর্চের আলো যখন জ্বালায় তখন দেখছে ওই দুজন বাঙালি সেই চাইনিজ মেয়েটাকে একইভাবে মানে কাটতেছে আর পিস পিস করে খাচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মানে কাঁচা মাংস খেলে মুখ দিয়ে যে রক্তটা পড়বে সেরকম দেখাচ্ছে। আর ওদের দুজনেরই চোখগুলো বড় বড় হয়ে গেছে। মেয়েটা এবার উচ্চস্বরে হাসি দিয়ে ওকে বলছে যে তোকে এবার খাবো। মোবারক সাহেব এটা দেখে এবং এই কথাটা শুনে সে স্ট্যাচু হয়ে যায়, কিছুক্ষণ স্তব্ধ থাকেন, তারপরে বিকট স্বরে একটা চিৎকার দেয়। চিৎকারটা হচ্ছে কোনো একটা পশু যদি কষ্ট পেলে যেরকম আওয়াজ করবে ওরকম বিকট স্বরে একটা চিৎকার দেয়, এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তার সেন্স যখন ফেরে তখন দেখছে তিনি তার বেডে আছে, তার খুব জ্বর, প্রচণ্ড জ্বর তার। তাকে তার রুমমেটরা বললো যে তুমি এমন জোরে চিৎকার দিয়েছিলে মনে হচ্ছে যে ভবনটা কম্পন হয়েছে, ভূমিকম্প হলে যেরকম ভবনটা কাঁপে ওরকম বিল্ডিংটা কেঁপে গেছে, এবং তোমার চিৎকার আমাদের কানটা ফেটে গেছে। পরে আমরা উপরে এসে তোমাকে আবিষ্কার করলাম। তিনি এই ঘটনাটা খুলে বলেন। তো ফোরম্যান না খুব চিন্তিত হয়ে যায়। ফোরম্যান এবং অন্যান্য কর্মচারী মোবারক সাহেবকে বলে যে তোমার তো একা যাওয়ার কথা ছিল না, ওদেরকে নিয়ে যেতা। মোবারক সাহেব বিষয়টা আবারও খুলে বলেন। তিনি বললেন আমি তো ওদেরকে ডাক দিয়েছি। ওদের দুজনকে যখন জিজ্ঞেস করা হলো ওরা দুজন বলল যে না, আমাদেরকে মোবারক ডাক দেয় নাই। মোবারক ওদের মুখ থেকে এই কথাটা শোনার পর এমন ভয় পায় ও চোখে মুখে সেই ভয়ের ছাপটা বোঝা যায় যে ও খুব ভয় পেয়েছে। ওদিন বিকেলে স্থানীয় একজন মাওলানাকে নিয়ে আসেন, হুজুর এসে ওনাকে ঝেড়ে দেয়, পড়া পানি দেয় এবং রাতের বেলা রুম থেকে বের হতে না করে। ওর ফোরম্যান ওকে জানায় মোবারক সাহেবের প্রায় তিন দিন জ্বর ছিল। তারপর তিনি সেখানে আবার দিনের বেলা কাজ শুরু করেন, রাতের বেলার উপরে তিনি যান না। কিন্তু তিনি রাতের স্বপ্নে দেখতেন যে বিড়ালটা কিছু একটা মুখে নিয়ে উপরের দিকে যাচ্ছে। প্রায় বেশ দু তিন দিন এই স্বপ্নটা দেখে। তিনি তার অন্যান্য কর্মচারীদের সাথে এই বিষয়টা শেয়ার করে। তো অন্যান্য কর্মচারী তারা জানায় যে তুমি দোয়া দুরুদ পড়ে ঘুমায়ও, তাহলে হয়তো এই স্বপ্নটা দেখবা না। তিনি সেখানে প্রায় ২৫ দিন কাজ করে। তখন সরকার থেকে ঘোষণা আসলো যে অবৈধ যারা আছে এদেরকে হয়তো ধরবে, ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি তার ফোরম্যানকে জানায় এবং তার ফোরম্যানের মাধ্যমে তার বন্ধুর সাথে যোগাযোগ করে। তার বন্ধু আসে এবং ফোরম্যানের সাথে কথা বলে তার পাওনা যা ছিল সেই পাওনাটা তাকে মিটিয়ে দেয় এবং তার চেয়ে কিছু টাকা বকশিশও তাকে দেওয়া হয়। তার ব্যবহার খুব ভালো ছিল। তার বন্ধু তাকে অতিরিক্ত আরও কিছু রিঙ্গিত দিল। তারপরে তাকে ল্যাংকোয়ে একটা অ্যাড্রেস দিল যে এখানে তুমি যাও, এখানে যে কিছুদিন থাকতে পারবা, তারপর পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হলে আমি আরেকটা কাজ ম্যানেজ করে তোমাকে নিয়ে আসব। তো তাকে যে ঠিকানাটা লিখে দিয়ে বাসে উঠিয়ে দেওয়া হয় ল্যাংকোয়ে বাসে, তাকে জানিয়ে দেওয়া হয় তোমাকে একটা গ্রামের মধ্যে রাখবে, ভয় পেও না, বা ওকে তুমি বিশ্বাস করতে পারো, ও বাঙালি। তো সব কিছু ডিটেলস বলে তাকে বাসে উঠিয়ে দেওয়ার পর তিনি বাস থেকে যখন নামে তখন দেখছে তার কাছে ঠিকানাটা নাই। মানে তিনি যার কাছে যাবেন, তখন তো ফোনের এত সুব্যবস্থা ছিল না, টিএনটি ফোনগুলো ছিল, তো তখন তিনি যার কাছে যাবেন তার তো ঠিকানা নেই, এখন তিনি কি করবেন? তো তাকে যেহেতু বলা হয়েছে গ্রামের দিকে তাকে রাখবে, তিনি ওই পথে হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে আরেকটা বাসে উঠেন, উঠে ল্যাংকোয়ের শেষ প্রান্তে, আমি গ্রামের নামটি বলছি না, সেই গ্রামে তিনি নামেন। তখন রাত আনুমানিক ৮টা হবে। মোবারক সাহেবের কাছে মনে হচ্ছে তিনি ঠিক জায়গাতেই নেমেছেন। তার বন্ধু তাকে যে এনভায়রনমেন্টের কথা বলেছিল
এখানকার আশেপাশে পরিবেশগুলো ওইরকমই মনে হচ্ছে, বাড়িঘরগুলো তেমনই তার কাছে লাগছে। কিন্তু তার কাছে তো সেই বন্ধুর লেখা চিঠিটা নাই, ঠিকানাটা নাই, তিনি মানুষটাকে বের করবেন কিভাবে? তিনি এই ভাবতে ভাবতে কিছু দূর আগায় এবং আগানোর সময় হাতে ডানেই তার একটা বাড়ি পড়ে। গ্রামের যে বাড়িগুলো হয় সে বাড়িতে তিনি শব্দ পাচ্ছেন, তিন চারজন হিন্দিতে খুব উচ্চ স্বরে ঝগড়া করছে। মহর্ষে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়ান, তারপরে তিনি ভাবলেন যে ওরা যেহেতু হিন্দিতে কথা বলছে তার মানে ইন্ডিয়ান, আমি ওদের সাথে যেয়ে কথা বলি। মোবারক সাহেব সেখানে করানালেন এবং একজন ইন্ডিয়ান তাকে গেট খুলে দেন, তারপরে তাকে হিন্দিতে সব কিছু বুঝিয়ে বলে। সে লোকটা তাকে ভিতরে আমন্ত্রণ জানায় এবং তাকে বলে, তুমি আমার এখানে একটা রাত থাকতে পারো, কিন্তু আগামীকাল তোমাকে আমি রাখতে পারবো না। তোমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে যাবা, মানে তোমার দায়িত্ব তোমার, তুমি একটা রাত আমার এখানে আশ্রয় হিসেবে থাকতে পারো, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। তো তিনি সেখানে তাকে থ্যাঙ্কস জানায় এবং তাকে একটা রুম দেখানো হয় দোতলায়, মানে কাঠের তৈরি যে বাড়িগুলো দোতলার মধ্যে তাকে একটা রুমে নেওয়া হয়। মোবারক সাহেবকে রাতে ডিনার করানো হয় রুটি আর মাংস দিয়ে। তখন তিনি অন্যান্য ইন্ডিয়ানদের কথা জানতে চাইলেন যে যাদের সাথে তুমি ঝগড়া করছিলে ওরা কোথায়। তো সেই ব্যক্তিটা বলছে, এত প্রশ্ন করো না, তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো এবং সকালে কোথায় যাবে সেটা ভাবো। তারপর মোবারক সাহেব খাবার শেষ করে উপরে যায়। তিনি ভাবতে ভাবতে খুব চিন্তা, তো ঘুমিয়ে পড়েন একটা সময়, মধ্যরাতে তার ঘুম ভাঙে। তো তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামেন, ওই বাড়িটার ওয়াশরুম ছিল নিচে। তো তিনি যখন নিচে নামছেন তো তখন তিনি দেখছেন ডাইনিং স্পেস থেকে শব্দ পাচ্ছে, কিছু খাওয়ার শব্দ, আধো আলো আধো অন্ধকার। এদিকে তিনি যখন এই শব্দটা পাচ্ছেন, তিনি কিন্তু অলরেডি কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছেন। বাহিরে মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি শুরু হবে, এই বাড়িটাকে হয়তো ভেঙে চুরে শেষ করে দিবে। তো তিনি আধো আলো আধো অন্ধকারে, তার কাছে মনে হচ্ছে স্পষ্টভাবে তিনি দেখছেন যে ইন্ডিয়ান ব্যক্তিটা তাকে আশ্রয় দেয়, সেই ইন্ডিয়ান ব্যক্তিটা একটা চাইনিজ মেয়েকে খাচ্ছে, কামড়ে কামড়ে খাচ্ছে। সেই চাইনিজ মেয়েটা, যে চাইনিজ মেয়েটাকে তিনি কোয়ালালামপুরে দেখেছেন এবং তার হাত দিয়ে কামড় দিয়ে মাংসটা ছিঁড়ছে, এটা মোবারক সাহেব দেখেন। সেখানে দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। মোবারক সাহেবের যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখছেন একটা রুমের মধ্যে শুয়ে আছেন আর তার সামনে দু তিনজন বাঙালি তাকে পানি ছিটাচ্ছে। তো তিনি যখন একটু সুস্থ হয় কয়েক মিনিট পর তাকে প্রশ্ন করে, তুমি আমাদের বাসার সামনে কিভাবে সেন্সলেস হয়েছিলে? মোবারক সাহেব অবাক হয়ে যায়, বলে যে না, আমি তো একটা বাড়ির মধ্যে ছিলাম। তিনি সব ঘটনা খুলে বলে। সেই বাঙালিরা বলে, তোমার হাতের মধ্যে যেই ঠিকানাটা ছিল সেটা আমাদের বাসার ঠিকানা আর তোমার আমার কাছে আসার কথা ছিল। মোবারক সাহেব তো অবাক হয়ে যায়। মোবারক সাহেব বলছে, তাহলে আমি ঘুমাইলাম কোন বাড়িতে? তারা বলে যে তুমি যে এরকম বাসায় বর্ণনা দিচ্ছ, তুমি বাহিরে এসে দেখো, এই আশেপাশে খোলা খোলা জায়গা, খোলা মাঠ, আর সামনে হচ্ছে পাম গাছের বাগান। তুমি যে এরকম কথা বলছো সেই বাড়ির কোনো অস্তিত্ব নেই। মোবারক সাহেব বেশ ভয় পায় সেখানে। তিনি কি দেখলেন, কোন বাড়িতে থাকলেন, কি খেলেন? তিনি একটা অদৃশ্য রহস্যজনক বাড়ির মধ্যে তিনি হয়তো ছিলেন। পরবর্তীতে তিনি সেখানে প্রায় এক মাস স্টে করেন। এর পরবর্তীতে তিনি লিগেল ওয়েতে পাসপোর্ট পান এবং প্রথমে যে কোয়ালালামপুরে জবটা করেন সেখানকার একটা তথ্য পায় যে এখানে একটা মেয়েকে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। দুটা মালয়েশিয়ান ছেলে এটা চাইনিজ মেয়েকে এনে ওই বিল্ডিং এ, কোয়ালালামপুরে বিল্ডিং এ হত্যা করে। আর এখানকার যে বাড়ির কথাটা বলেছিল মোবারক সাহেব, লাঙ্কা এই গ্রামের যে বাড়িতে তিনি রাত কাটিয়েছিলেন, রাতে খেয়েছিলেন, এই বাড়ির কোনো অস্তিত্ব নেই বা এই বাড়ির সম্পর্কে অন্য কেউ তথ্য আর দিতে পারে না। মোবারক সাহেব পরবর্তীতে প্রায় 7 বছর ওই মালয়েশিয়াতে থাকেন, প্রতি বছরই তিনি দেশে আসেন যান। তিনি পরবর্তীতে লিগেলতে পাসপোর্ট পায়। এখন মোবারক সাহেব আছেন আমেরিকাতে। চৈতি চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ তার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তার চাচাকেও ধন্যবাদ, তিনি অনুমতি দিয়েছেন ঘটনাটি শেয়ার করার জন্য। চৈতি এখন আমাদেরকে লাইভে শুনছে, আশা করি পরবর্তীতেও তিনি আমাদেরকে ঘটনা পাঠাবেন।
সুপ্রিয় শ্রোতমণ্ডলী, আপনি চাইলে আপনার ভয়ঙ্কর ভয়ের অভিজ্ঞতাগুলো অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো ভৌতিকতায় শেয়ার করতে পারেন। আমি মেইল অ্যাড্রেসটি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, bhoutigogota@gmail.com। ভালো থাকবেন, আশেপাশে মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। হিমেল ভাইকে থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমি যে ঘটনাটা এখন বলবো, সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে মাহি, তিনি ঢাকাতেই আমাদের ঢাকা থেকেই আমাদেরকে ঘটনাটি পাঠান। যেটা তিনি বলবেন সেটা তার আপন বোনের সাথে ঘটনা, আপন বোনের সাথে ঘটনা, সত্য ঘটনা। তার নাম তাজিয়া এবং তাদের 2 বছর একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে নূর এবং আপুর স্বামীর নাম হচ্ছে রশিদ। তারপর ঢাকা জেলাতেই থাকতো, কিন্তু রশিদ ভাই গাজীপুর একটি বড় বেসরকারি কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পায়। তাই তাজিয়াপু, নূর এবং রশিদ ভাইয়া গাজীপুরে থাকার জন্য একটা বাসা ভাড়া নেন। জায়গার নাম ছিল, জায়গাটার নাম কোনাবাড়ি, জেলখানা রোডের আশপাশে। তাই বাসাটা ভাড়া নেওয়া ছিল 6 তলা বাড়ি, তো বাসা ভাড়া নেওয়া হয় 2 তলায়। তো সেই আপু এবং ভাই বাসাটার ভেতরে ঢুকেই দেখতে পারে পরিষ্কার অপরিষ্কার, কারণ দেখেই বোঝা যাচ্ছিল যে বাসাটা অনেক দিন যাবত তত ভাড়া হয়নি, আর প্রচণ্ড নোংরা এবং দুর্গন্ধযুক্ত। খুব অবাক হয়ে যায়, এই বাসাটার মধ্যে এরকম অবস্থা কেন? তো বিষয়টা দারোয়ানকে জানালে দারোয়ান বলে যে আগে এই বাসায় ব্যাচেলার থাকতো, তো ব্যাচেলার থাকলে তা তো একটু অপরিষ্কার থাকবেই। আর এতই অপরিষ্কার, যখন পাশের ফ্ল্যাটে একটা পরিবারের কাছে জানতে যায় তখন বলে যে এখানে আরও একটি পরিবার ভাড়া থাকতো। তো যাই হোক, তিনি এইসব কথাগুলো বাদ দেয় এবং ঘর পরিষ্কার করে। এই বাসা থাকতে হবে, তো এত বাজে গন্ধের কারণে ঘরে ঢোকা যাচ্ছিল না। পরে পরিষ্কার টরিষ্কার করা হয় এবং থাকতে শুরু করে তারা। কিছুদিন থাকবার পরে তাদের মনে হয় যে কোনো সমস্যা আছে ফ্ল্যাটে। যেমন প্রথম যেদিন ঘটনাটা তারা ফেস করে, সেটা যেদিন তারা এখানে থাকতে শুরু করে তার 3য় দিন থেকে। তো তার আপু ওই ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠেই তার শরীর কাঁপতে থাকে এবং তিনি অবাক হয়ে যায়। তিনি দেখেন যে নূর, মানে তাদের সন্তান, যে পুতুলগুলো দিয়ে খেলতো গতকাল রাত পর্যন্ত সেগুলো এলোমেলো ছিল ঘুমানোর আগে, সেই পুতুলগুলো গোল করে বড় থেকে বড় ছোট করে সুন্দর করে সাজানো। তো জিনিসটা তো তাকে তার হাজব্যান্ড বুক হাজব্যান্ডকে জানাতে হয়, তো তিনি রশিদ ভাইকে জানালে কিন্তু সে ততটা গুরুত্ব দেয় না। এরপরে যখন এখানে থাকতে শুরু করে, তার 5 থেকে 7 দিনের মধ্যে হঠাৎ করে তার আপুই রান্না করছিল, তো রান্নাঘরের দরজার সামনে দিয়ে গাঢ় কালো একটা অবয়ব পার হয়ে গেল। তো তার আপু স্পষ্ট দেখতে পেল যে অবয়বটা একদম পরিষ্কার। তা আপু অনেক ভয় পায় এবং নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন, তার বাচ্চাটা ছোটো তো, আর তার বাস মোস্ট ইম্পর্টেন্টলি তিনি আর তার বাচ্চাটা একা ছিল বাসায়। তো এই বিষয়টা রশিদ ভাইকে জানালে রশিদ ভাই তার মা, মানে তার আপুর শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার পর থেকে নূর খুব অদ্ভুতভাবে ভয় পেয়ে যায়, মাঝে মধ্যে এদিক ওদিক তাকাতো এবং জোরে জোরে চিৎকার করত। আর এরই মাঝে আপু তার বাবার বাড়ি আসে ঢাকাতে। 2 দিন থেকে গাজীপুর যাওয়ার সময় আপুর শ্বশুর তার সাথে বাসাটাতে আসে। তা আপুর শ্বশুর যেদিন রাতে ঘুমাতে যাবে, এটা তো 3য় ঘটনা ঘটে তাদের সাথে, তো অনেক ভয় পায়। তার আপুর শাশুড়ি ছিল, তা আপুর শাশুড়ির মতো সেদিন রাতে বিছানায় শুয়ে নাকি পায়ের দিকে তাকাতেই দেখে সেখানে নাকি একজোড়া হাত, হাতের নখগুলো অনেক বড় বড় এবং ধারালো, আর হাত জোড়া খুব খামচি দিতেই কাছে আসছে, আস্তে আস্তে একটা সময় গায়েব হয়ে যায়। সবাই ভয় পায় বলে তিনি কাউকে বলেননি, কাউকে জানায়নি। ওই বয়সে থাকা অবস্থায় 10 থেকে 11 দিনের ঘটনা। রাতে আপু তখন ওয়াশরুমের কাপড়গুলো ধুতে যায় এবং রাতের বেলা তা আপু অনুভব করে ওয়াশরুমের এক কোণাতেই কোনো একটা অবয়ব কিছু একটা দাঁড়ানো, এবং সে পরিষ্কার দেখতে পারে সেই অবয়বটাই দাঁড়ানো। ওয়াশরুমের কোণাটা ছিল আপুর, মানে কোণাটা ছিল আপুর ঠিক পেছনের দিকে। তা অবয়বটা আপুকে যেন গম্ভীর কণ্ঠে খুব 3-4 মিনিট কি জানি বলে, এবং ওই 3-4 মিনিট যে গম্ভীরভাবে যা বলছিল সেটা আপু না শোনার ভান করে বেরিয়ে আসে। তো এর কিছুদিন পর রশিদ ভাই বাসা ছিল, নূর ভাইয়ার পাশেই বসা ছিল। তো ওনার আপু ঘর মোছার জন্য বারান্দার দরজা খোলা হলেই গম্ভীর কণ্ঠে একটা শব্দ হয়। তো হঠাৎ করেই নূর তার বাবার কোলে উঠে যায়, রশিদ ভাই ওই শব্দটা শুনতে পায়।
তো ভাইয়া বুঝতে পারে বাসায় হয়তো সমস্যা আছে। ভাইয়া আপুকে আপু উনি আপু তো অনেক ভয় পেয়ে যায়, তার বাবাকে যে ভাইয়া তার বাবাকে জানায় এবং সাথে সাথে ঘটনাটা আপু তার ভাইয়াকে বলে, আপু ভাইয়াকে বলে আর কি। তো নূর আগে থেকেই ভয় পেত, নূরের ভয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক পরের দিন ফজরের ওয়াক্তে ওঠে আপু, তখন বাজে রাত 4:17। এই সময় রান্নাঘর থেকে খুব পরিমাণে ভাঙচুরের আওয়াজ, খুব জোরে খুব অনেক পরিমাণে ভাঙচুরের আওয়াজ আসতে থাকে। আপু ভাই এবং দুইজনই না আওয়াজটা শুনতে পাচ্ছিলেন, তার ঠিক করেন যে না, এই লাস্ট 5-10-15 দিন যাবত এখানে তো থাকছি, এই বাসায় থাকা সম্ভব না। আপু সেদিনই পরের দিন দুপুরে ব্যাগ ট্যাগ গুছিয়ে নূরকে নিয়ে ঢাকায় আসবে বলে রওনা দেয় এবং হঠাৎ করে আপু প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। আপু বিছানা থেকে আর উঠতে পারছিল না। আর 2 দিন পর আপু সুস্থ হয় এবং নূরকে নিয়ে ঢাকায় চলে আসে। তো রফি রশিদ ভাইয়া বাসার রাতে একাই থাকতো, কারণ 1 মাস না হলে বাসা ছাড়া সম্ভব না। আর রশিদ ভাই বাসায় ওই একা থাকার সময় অভাবটাকে অনেকবার দেখে। তো একটা সময় জিজ্ঞেস করে দারোয়ান, এই মিয়া এই বাসায় সমস্যা, আমি কি দেখি এগুলা? তো এখানে একটা অনেক পুরো বছরের পুরনো গাছ আছে যেটাতে এখানে ওই জিনটা নাকি থাকে। তো এই জিনটাকে মাঝে মধ্যে রাস্তায় হাঁটতে দেখা যায়। তো দারোয়ানকে বলে যে এটা আমি নিজের চোখে অনেকবার দেখেছি। রশিদ ভাই অনেক রেগে যায়, দারোয়ানকে বলে যে আপনি বাসার ভাড়াটা নেওয়ার সময় আপনি আমাদেরকে বলেন নাই কেন যে বাসার মধ্যে সমস্যা আছে? বাসাটা যদি সমস্যা থাকলে তো আমরা বাসাটা ভাড়া নিতাম না। তো বলে যে ভাই এখানে তো ভাড়া হচ্ছিলো না, তাই আমরা কিছু জানাই নাই, বাড়ির মালিকও সমস্যা করে জানাই না আমরা, তো এই বাসাটার মধ্যে অনেক সমস্যা আছে। তো সাথে সাথে রশিদ বললেন এখানে আমি আর থাকবো না, আমি চলে যাব। পরে নোটিশ দিয়ে সে এখান থেকে চলে আসে। তো এইটা একটা একটা ঘটনা ছিল, রশিদ ভাই সেই বাসা সম্বন্ধে আমাদেরকে জানায় এবং আপু জানায়। তো থ্যাংক ইউ আপনাকে আপনার ঘটনার জন্য, আশা করছি আমাদের লিসনারও সেটা পছন্দ করবে, কারণ এর ধরনের ঘটনা স্বাভাবিক ঘটনাগুলো আমরা সবচেয়ে বেশি চেষ্টা করবো এখন থেকে শেয়ার করার জন্য ঘটনার মাঝে মাঝে। এবং এই ঘটনাগুলো কিন্তু এখনও পর্যন্ত ঘটে যাচ্ছে আমাদের ঢাকা শহরে, কিন্তু বহু ধরনের বহু কেসেস আছে এরকম যে বাসার মধ্যে এরকম সমস্যা পাচ্ছে। তো আমরা চাইবো যে আপনাদের কাছ থেকে এই ধরনের ঘটনা যেগুলো আপনাদের বাড়ির রিলেটেড সংক্রান্ত সমস্যা অথবা আপনাদের আত্মীয়রা সেগুলো এক্সপিরিয়েন্স করেছে আমাদের কাছে আপনারা জানাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে পরাণ ভাই। পরাণ ভাইকে যিনি পাঠিয়েছেন তার নাম মুন্না, এবং এই ঘটনাটি একটু আঞ্চলিকভাবে উত্তরবঙ্গের মানুষরা হয়তো ভালো বুঝতে পারবে, তারপরেও ঘটনাটি একটু আঞ্চলিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সুতরাং আপনারা যারা আছেন মনোযোগ সহকারে শোনেন ঘটনাগুলো, আজকের এপিসোডের ঘটনাগুলো চমৎকার। চলে যাব সরাসরি পরাণ ভাইয়ের কাছে, তিনি আমাদের কাছে আজ এই প্রথম ঘটনা পাঠাচ্ছেন, আপনাদের সামনে শেয়ার করছেন। তাকে আপনারা সবাই সাপোর্ট করুন যাতে তিনি আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পরাণ, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি শেয়ার করব তার সংগ্রহ করেছি পঞ্চগড় জেলার কোন একটি গ্রাম থেকে, আর ঘটনাটি যে আমাকে দিয়েছে তার নাম মুন্না। ঘটনাটি 2016 কিংবা 2017 নাগাদ ঘটা, আর ঘটনাটি ঘটেছে মুন্নার গ্রাম সম্পর্কে এক বড় ভাই ছবিক সাহেবের সঙ্গে। ছবিক সাহেবকে তার গ্রামের বেশিরভাগ মানুষ জিনে ধরা পাগল নামে চিনত, কারণ ছোটবেলা থেকেই শফিক সাহেব মাসের বেশিরভাগ সময় বাড়ি থেকে গায়েব থাকত। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত সে বাড়ি থেকে গায়েব থাকত। এ সময় অনেক খোঁজাখুঁজি করা হয় তাকে, কেউ তার সন্ধান দিতে পারে না, কেউ তাকে দেখেছে এমন কথাও কেউ বলতে পারে না। আবার হঠাৎ করে কিছুদিন পরে তাকে গ্রামের এক পুরাতন আম গাছের ডালে অথবা আম গাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যেত। এভাবে দিন চলছিল, অনেক কবিরাজ অনেক হুজুর দেখানো হচ্ছিল, কিন্তু শফিক সাহেবের কোনো উন্নতি হচ্ছিল না। এভাবে শফিক সাহেব আস্তে আস্তে বড় হতে থাকে। তো একদিন হঠাৎ শফিক সাহেব আবারও গায়েব হয়ে যায়। সেদিন দুপুরবেলা শফিক সাহেবের মা বাসায় কান্না করছিল, ঠিক সেদিনই তাদের বাড়িতে এক পাগল টাইপের ফকির আসে চাল ভিক্ষা নিতে। তো ফকির এসে দেখে শফিক সাহেবের মা কান্না করছে। শফিকের মায়ের কান্না দেখে
ফকির উত্তরবঙ্গের ভাষায় শফিকের মাকে জিজ্ঞেস করে, কিরে বেটি কান দিচ্ছিস কেনে, কি হয়েছে মগে কইবু? কিন্তু পাগলের কথায় বাড়ির কেউ কোনো পাত্তা দিচ্ছিল না এবং শফিকের মাও তার কথার কোনো উত্তর দেয় না। তখন পাগল বাড়ির থেকে বেরিয়ে যেয়ে পাশের বাসায় এক মহিলাকে জিজ্ঞেস করে, আচ্ছা মাও ম কম দিনই ওই বাড়িতে কি হয়েছে, ওই বাড়ির মাইয়া ছাওয়াটা কেন কান্দছে ম কইমেন? তখন পাশের বাসার সেই মহিলা পাগলকে শফিক সাহেবের সব ঘটনা খুলে বলে। শফিক সাহেবের ঘটনাগুলো জানার পরে পাগল সেই পাশের বাসার মহিলাকে বলে, এই ছাওয়াক তুমি ফিরে আনিবার পাম, কিন্তু একটা সমস্যাও আছে। সমস্যাটা হইল যে এই ছাওয়াকে আনিবার পরে বড় কোনো ভালো হুজুর দেখিয়া আর ভালো করে চিকিৎসা করিয়া নেওয়া লাগবে। যদি সেটা না হয় তাহলে পরে কিন্তু এই ছাওয়াক যদি আবার তুলিয়া নেওয়া যায় আর ফিরাবান যাইবেন নাই। পাগলের কথায় পাশে বসার সেই মহিলা কেমন জানি বিশ্বাস করে ফেলে। তখন সে শফিকের বাবা মার কাছে আসে এবং পাগলের সব কথা বলে। কিন্তু শফিকের বাবা মা পাগলের কথা শুনে তাকে পাত্তা দিচ্ছিল না। তখন পাশে বসার সেই মহিলা শফিকের বাবা মাকে বুঝায়, দেখো তোমরা তো অনেক কবিরাজ দেখাইলা, অনেক ডাক্তার সরি অনেক হুজুর দেখালে, কিন্তু কোনো কাম হইল না, না হয় এই পাগলের কথাটা একবার বিশ্বাস করিয়া দেখো। যা হোক করে শফিকের বাবা মাকে রাজি করানোর পরে শফিকের বাবা মা পাগলকে কাজ করার অনুমতি দেয়। তাদের অনুমতি পেয়ে পাগল তাদের বাড়িতে একটা ঘরে ঢোকে এবং দরজা বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে পাগল সেই ঘর থেকে বেরিয়ে আসে আর শফিকের বাবা মাকে বলে, বেটা ও মা তোরা চিন্তা করিস না, তোকে ছাওয়া সন্ধ্যাবেলা একলাই বাড়ি ফিরে আসবে। এই বলে পাগল বাড়ি থেকে বেরিয়ে রাস্তা নেয়। সেদিন সন্ধ্যায় পাগল ঠিক যেভাবে বলেছিল ঠিক সেটাই হয়, শফিক বাড়িতে ফিরে আসে। এভাবে কিছুদিন কাটছিল, কিন্তু পাগল যে বলেছিল ছেলেটাকে ফিরিয়ে আনার পর ভালো কোনো হুজুর দেখিয়ে তার চিকিৎসা করার কথা, এটা সবাই ভুলে যায়। এভাবে কিছুদিন যায়, এক মাস দুই মাস তিন মাস যাচ্ছিল, শফিক সাহেব মোটামুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু তার হালকা মানসিক সমস্যা রয়ে যায়, তার মানসিক বিকাশটা ওই সময় ঠিক মতো হয়নি। এভাবে দিন কাটছিল। তো 2016 কিংবা 2017 সাল নাগাদ এক রাত্রে মুন্না আর এই শফিক সাহেব গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে শফিক সাহেব মুন্নাকে বলে, চল একটা বিড়ি খেয়ে আসি। কিন্তু রাস্তার মাঝে ওই মাঝে মধ্যে গ্রামের মুরব্বীরা চলাফেরা করছিল, তাই তারা গ্রামের এক পুকুর পাড়ে যায়। তো পুকুর পাড়ের বর্ণনাটা দিতে গেলে এমন হয়, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর আর পুকুরের চারিধারে অনেক গাছ। পুকুরের এক পাশে মানুষের বসার জন্য সিমেন্টের তৈরি ব্রেঞ্চ টাইপের কিছু একটা, আর তার অপোজিটে বিশাল একটা জঙ্গল। ঠিক ওই সেই জঙ্গলটা, যে জঙ্গলে শফিক হারিয়ে গেলে তাকে যেখানে খুঁজে পাওয়া যেত, মানে যে আম গাছে খুঁজে পাওয়া যেত, সেই আম গাছটা ওই জঙ্গলে। তো তারা পুকুর পাড়ে বসে বিড়ি টানছিল আর শফিক মুন্নাকে বেশ আজগুবি আজগুবি কথা বলছিল, কিন্তু মুন্না শফিকের কোনো কথা কানে না নিয়ে পরিবেশটাকে উপভোগ করছিল। জ্যোৎস্না রাত ছিল, গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো আসছে তাদের গায়ে। কিন্তু কিছুক্ষণ পর মুন্না লক্ষ্য করে শফিক আজগুবি কথা বলেই চলছে। শফিক মুন্নাকে বলে, ওই যে জঙ্গলটা দেখছিস না, ওইখানে আমি মাঝে মধ্যে যাই, দুপুরবেলা রাত্রিবেলা একটা বুড়ি আমাকে ডেকে নিয়ে যায়। ওই জঙ্গলে একটা বুড়ির ঘর আছে, বুড়ির বাড়িতে গেলে বুড়ি আমাকে খুব সুন্দর সুন্দর খাবার খাইতে দেয়, এত স্বাদ সেই খাবারগুলার, চল যাই তোকেও খাওয়াবো আজকা। জানিস ওই বুড়ির বাড়িতে একটা দোলনা আছে, দোলনাটায় না গলায় দড়ি দিয়া দোল খাইতে হয়, যাবি? চল তোকে নিয়ে যাই। মুন্না ভাবে হয়তো শফিক সাহেব তার সঙ্গে মজা করছে, কিন্তু এক পর্যায়ে শফিক মুন্নাকে জোর করে, চল যাইতে হবে তোকে, তোকে আজকে আমি নিয়ে যাব, আমি প্রত্যেক দিন যাই, তুই আমার বন্ধু না, চল তুই আমার বন্ধু, তুই আমার সঙ্গে আজকে ওই বাড়িতে যাবি। মুন্না তখন ভয় পেতে লাগে, তাই তাকে বলে, চল শফিক ভাই বাড়ি যাই, আমি আর এদিকে থাকবো না, মা বকবে বাড়িতে গেলে, অনেক রাত হয়ে গেছে। মুন্না জোর করে শফিককে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। পথে যেতে যেতে শফিক আবারও আজবাদব সব কথা বলতে থাকে আর তাদের হাঁটার এক পর্যায়ে শফিকের বাড়িও চলে আসে।
মুন্না তাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। আর পরদিন সকালে মুন্না স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে মুন্না শুনতে পায় সেদিন রাত থেকে শফিককে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে উধাও, কেউ তার কোনো খোঁজই দিতে পারছে না। বিকেলের দিকে খোঁজ আসে শফিকের মরদেহ পাওয়া গেছে সেই জঙ্গলের আম গাছের একটা ডালে ঝুলন্ত অবস্থায়, মানে সে ফাঁসি নিয়েছে। এই খবরটা পাওয়ার পরে মুন্না কিছুতেই মিলাতে পারছিল না যে কিভাবে সম্ভব, আমি তাকে কালকে রাত্রে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম আর সে বাড়িতে না গিয়ে আবার সেখানে গিয়ে ফাঁসি দিল, মানে ব্যাপারগুলো সে কিছুতেই মিলাতেই পারছিল না। সে ভাবে কাল রাতে ওর সাথে সেই গাছের কাছে গেলেই হয়তো শফিক বেঁচে যেত। সে নিজেকেই বিভিন্নভাবে নিজের সান্ত্বনা দিচ্ছিল আর বেশ ভয়ও পাচ্ছিল যে তার সঙ্গে কি ঘটলো আর শফিকের সঙ্গে বা কি ঘটলো। সেখান থেকে শফিকের লাশ নামিয়ে বিভিন্ন পুলিশি ঝামেলাগুলো মিটিয়ে তার জানাজা দিয়ে কবরস্থ করা হয়। এই ছিল মুন্নার পাঠানো ঘটনা। ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে আর ঠিক সেজন্যই ঘটনাটি শেয়ার করা। মুন্নাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের পাঠাবার জন্য। আপনাদের কাছে যদি এমন ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে তা লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের মেইল করুন এই ঠিকানায় bhautikgotha@gmail.com। আজকের মতো আমি শাহবান এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ফিরে আসার পালা বাংলাদেশে। এই দেশটা মায়ার দেশ, মায়াটা ইসলামের প্রতি, এই মায়াটা আমাদের নবীর প্রতি। স্পেশালি আমাকে যে মায়াটা সবচেয়ে বেশি কাঁদিয়েছে সেটা হচ্ছে কাবার মায়া। যেদিন প্রথম দেখেছিলাম আর যেদিন শেষ দেখেছিলাম আমি শুধু তাকিয়েছিলাম। আমার সেই চাহনিটা আমার বহুদিনের স্বাদের প্রতিফলন। এই দেখতে ছোট আর সামনে গেলে সুবিশাল কাবার চারিপাশে কিছুদিন পর থেকে আর হাঁটা হবে না, এটা চিন্তা করেই আমার বেশ খারাপ লাগছিল। রাতের বেলা এখানে ঠান্ডা হাওয়া আর খোঁজা হবে না, বাইরে বসে কিছুক্ষণ কথা বলা হবে না, জিকির করা হবে না। মসজিদুল হারামে সেই অবস্থায় বহু স্মৃতি হয়ে গেছে আমার, হয়ে গেছে আরও কিছুর। আমি একদম আমার হজের 45তম দিনের প্রায় 41-42তম দিনের কথা দিয়ে শেষ করব, আমার সৌদি আরবের মক্কা শহরের অভিজ্ঞতা। তাইফে গিয়েছিলাম আমি, সেদিনে ঘটেছিল খুব ছোট্ট একটি ঘটনা, কিন্তু সেটা আর শেয়ার করছি না, রাস্তার মধ্যে দেখেছিলাম, তো আমি আর সেটা না শেয়ার করি। তো আমি মক্কাতেই আপাতত আছি, ফজরের আগে প্রায় সময় প্রতিদিনই উঠছি, উঠে জামাতের তাহাজুতের নামাজ পড়ছি। আপনারা জানেন যে মসজিদুল হারামে জামাতের তাহাজুতের নামাজ হয়, তাই আমি আগে আগে উঠে যাই। সেদিন আমি উঠে ওযু করে পাক পবিত্র হয়ে আমার যেসব সাথী ছিল শফিক ভাই সহ সবাইকেই কেন জানি ডাকি, কারণ তারা আসলে তাহাজ্জুদের নামাজটা না পড়ে ফজরের ওয়াক্তে নামাজটা পড়ে, তারা শোনে না। অন্যদিনে রফিক ভাই শুনলেও সেদিন আমি ডাকছি তিনি শুনছেন না, তাই আমি একাই ওযু করে পাক পবিত্র হয়ে রওনা হই মসজিদুল হারামের উদ্দেশ্যে। তখন মসজিদুল হারামের কনস্ট্রাকশন চলছিল, কাবার চারিপাশে এই কনস্ট্রাকশনের কাজ চলছিল। আমি একটু পেছন দিয়ে ঘুরে নিচে নেমে পেছনের দিকে চলে গেছিলাম, কেন গেছিলাম আমি জানি না। সেই জায়গাতে সুন্দর নামাজ পড়ার স্থান, কার্পেট বসে গেছে, নামাজও অনেকে পড়েছে আমি দেখেছি, কিন্তু ওই জায়গায় বৈদ্যুতিক তার পড়েছিল, মানে কনস্ট্রাকশনের কাজ তখনও চলছে। দুই তিনজন মানুষ আমি এর আগে কয়েকদিন আগে এশার ওয়াক্তে দেখেছিলাম, কিন্তু সেদিন আমি ওই দিকটায় কেন গেছি আমি নিজেও জানি না। আসলে তাহাজ্জুদের ওয়াক্তে মানুষ একটু কম থাকে, আবার ফজরের ওয়াক্তের পর থেকে বাড়তে শুরু করে। তো আমি একটা সময় ডিরেকশন দেখে দেখে তিনতলায় চলে যাই। সেই জায়গাটায়
কর্নার দিয়ে আমি স্যান্ডেল রাখি এবং একটা কর্নারে রেখে পেছনে এসে পুরো কোরআন পড়তে বসি। আমি যে জায়গাটায় বসি সেটার পেছনটা বন্ধ করা, আর আমার আশেপাশে কেউ ছিল না। সোজা একটা কাঠের ব্যারিকেড এবং সেটা ক্রস করলেই লোকজন তা অফ করতে দেখা যায়, কিন্তু আমি যে জায়গায় বসে আছি সেই জায়গা থেকে কাবা দেখার রাস্তা নাই, ব্যারিকেড দেওয়া। আমি জমজমের পানি খেয়ে কোরআন পড়ছিলাম, হঠাৎ করেই আমার পেছনে আমি কোনো কিছুর খোঁচা পাই, কিন্তু আমি কোনো কিছুর সাথে হেলান দিয়েছিলাম না, যেহেতু হেলান দিচ্ছিলাম নিজ দিয়েছিলাম না, তা আমি কিছু একটা মানে একটা শক্ত কিছু একটা খোঁচা পাই। দেখি যে একটা বক্স, এবং এক বক্স খাবার, সেটার ভেতরে বহু খানা বিরিয়ানি, মুরগির রোস্ট টাইপের কিছু, অনেকে বলে কাপসা, খেজুর, লাবাং একসাথে সুন্দর করে বক্স করা। তো আমি বুঝতে পারি নাই আমি আসলে এই রেখিটা কে রেখে গেল, আর আমি যখন আসছি পেছনে তো তাকালাম কে, পেছনে তো কেউ ছিল না। তো আমি জানি যে এখানে খাওয়া দাওয়া অনেকে রেখে যায়, খাবার দেখা যায় যে বসে আছে অনেকে খাবার রেখে চলে যায়, এবং রেখে চলে গেলেও বোঝা যায় না যে আসলে কে রেখে গেছে। তো আমি তো বুঝতে পারছিলাম এখানে কেউ আসলে পেছন থেকে আসবে না, আসলে সামনে থেকে আসতে হবে। আসলো এই জায়গায় ব্যারিকেড দেওয়া, তো আমি একটু সুন্দর করে এই জায়গাটা বসেছিলাম, কিন্তু মনে হচ্ছিলো এই জায়গাতে আর কিছুক্ষণ বসা হবে না। তো আমি যেহেতু খাওয়াটা দেওয়া হচ্ছে এবং প্রায় সময় এখানে লোকজন খাওয়াটাও দান করে, মানুষ মানে দান করে সবাই দিয়ে যায়, কেউ জানতে না পারে কে দিয়েছে, কিন্তু এইখানে তো কেউ ঢুকে নাই, তাহলে আমাকে কে দিল? বুঝাই যায় যে এখানে হয়তো কেউ দিয়েছে। তো আমি আমার খাওয়াটা নিয়ে এখন একদম বরাবর কাবার সামনে চলে যাই, এখন সেখানে যে আমি কোরআন শরীফ পড়তে শুরু করি। কোরআন শরীফ পড়তে পড়তে একটা সময় আমার কাছে মনে হলো আমার কেমন যেন ঝিমঝিম লাগছে, এর মধ্যে আমি লাবাংটা খেয়েছিলাম, আমার কেমন যেন এটা ঝিমঝাম ঝিমঝিম লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, মনে হচ্ছে মাথাটা ডান দিকে পড়ে যাবে। আমি সোজা রেখে একটা চেয়ার নিয়ে এসে বসেও কোনোভাবে বসে কোরআন শরীফ পড়ছিলাম, কোনোভাবে আসলে কনসেন্ট্রেট করতে পারছিলাম না কোরআন শরীফ, আমার মাথা ডান দিকে একবার বাম দিকে একবার ঠুলে পড়ে যাচ্ছে, আমি কন্ট্রোলই করতে পারছিলাম না আমার নিজের মাথাকে, বুঝতে পারছিলাম না কী হবে, বুঝতে পারছিলাম না কী হতে যাচ্ছে। আমি যখন পুরো বোতল লাবাংটা খাই, খাওয়ার পরে আমি আসলে আর ভেতর থেকে কোনো খাওয়া টাচ করিনি, আমার আর ভালো লাগছিল না, আমার কাছে মনে হচ্ছিলো আমি তাহাজ্জুদের নামাজটা, আমার শরীরটা কেমন জানি গরম হয়ে যাচ্ছিলো, আমার শরীরটার মধ্যে কেমন জানি একটা আরামে বমি বমি ভাব লাগছিলো, আমার বমি হবে ভাব লাগছিলো। আমি কী করি, খাবারটা সহ আমার জুতাটা সহ আমি নিচে নেমে আসি, নিচে পেছন দিক দিয়ে নেমে আসি, একটা দেখার জায়গা আছে ওখান থেকে সুন্দর করে নামার একটা ব্যবস্থা ছিল, এখন ওই জায়গাটা নাইটা ভেঙে ফেলা হয়েছে, একটা টেম্পোরারি ওঠার রাস্তা ছিল, যাই হোক সেটা দিয়ে আমি নিচে নামি, নিচে নেমে আমি বাইরে হাওয়া খাওয়ার চেষ্টা করি, কিছুক্ষণ হাওয়া খাওয়ার চেষ্টা করি, কিন্তু ভিতরে তো এসি, ঠান্ডার মধ্যে আমার শরীর খারাপ লাগছিলো, ম্যাজম্যাজ করছিলো শরীরটা। আমি নিচে বসে আছি, হঠাৎ করে আমার পেছনে একজন ঘাড়ে হাত রাখার পর বলে, ভাই কেমন আছেন? আমি তো ওনাকে চিনি না, উনি বাংলায় কথা বলছে, আমি বলছি যে বাংলায় কথা বলছে কিন্তু সেটা খুবই অস্পষ্ট, বললাম ভালো। বলে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম যে না, আমি আপনাকে আসলে চিনতে পারিনি। বলে যে আপনি ওই যে একটা মেয়েকে ঠিক করার জন্য গেলেন ওই বাসাটায়? আমি বললাম আমি তো কোনো বাসায় কাউকে মেয়েকে ঠিক করতে যাই নাই, আপনি কে? বলে আমি ওখানে ছিলাম। আমি বললাম যে আপনি আগে বলেন আপনার পরিচয় কী। তো ওনার বাংলা কথাটা তো উনি যে আসলে জোর করে বাংলা কথা বলছে বা চেষ্টা করছে সেটা বোঝা যাচ্ছিল, উনি যে বাংলা পারে না এটাও বোঝা যাচ্ছিল। অনেক সময় দেখা যায় যে অনেক বিদেশি বাংলা কথা বলতে গেলে যেরকম আটকে যায় সেরকমভাবে বাংলা কথা বলছিল, কিন্তু ওনার বাংলা কথার মাঝখানে অ্যারবিক একটা টান আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে, আপনি কোথা থেকে আসছেন? বলে যে আমার নাম নারিম। আমি বললাম যে ঠিক আছে আপনি নারিম, কিন্তু আপনি এখানে এসে আমাকে কেন খুঁজছেন? বলে যে আপনাকে আসলে আমি ধন্যবাদ দিতে খুঁজছি, আমি চলে যাব। আমি বললাম যে তখন আমার কাছে কেমন জানি খটকা লাগছিল, আসলে একটু লম্বা মানুষ, লম্বা প্রকৃতির, আমি বুঝতে পারছিলাম না উনি কি মানুষ নাকি না। আমি বললাম যে দেখেন আমি তো অনেক জায়গায় যাই আর আমি কোনো জায়গা নিয়ে ডিসকাস করতে চাই না। বলে যে আমিও ডিসকাস করতে চাই না, আপনাকে জাস্ট এতটুকু বলছি যে আপনি ভালো মানুষ এবং আপনার 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 প্রতি আমার একটা সম্মান আছে,
আপনার সাথে হয়তো কোনো দিন দেখা হতে পারে, আর যদি কখনো দেখা হয় আপনি নারীম নামটা মনে রাখবেন। আমি দেখলাম তিনি আস্তে করে হাঁটা ধরল, হাঁটা ধরে তিনি যেই পাশটায় কবুতর চত্বর আছে সেই পাশটায় হাঁটতে হাঁটতে একটা সময় তাকে আমি আর দেখলাম না। আমি অনেক উঁকি মারার চেষ্টা করলাম, তিনি দেখলাম, আমি এখানে কনফার্ম হতে চাচ্ছিলাম যে সে আসলে মানুষ নাকি আমাদের এই ধরনের বাইরের কেউ বা এই ধরনের ভেতরেও অদৃশ্য জগতের কেউ। ওই মুহূর্তটাতে আমার কাছে চারপাশে মনে হচ্ছিল যে আমার চারপাশে কেউ ঘুরছে, আমার চারপাশে কেউ রাউন্ড খাচ্ছে, একজন না কয়েকজন। আমি আর ভাবলাম যে যাই হোক, আমি যদি কোনোভাবে নাপাক হয়ে যাই, কোনো সমস্যা থাকলে আমি আবার ঝামেলায় পড়তে পারি, তা আমি বাসা আমি সাথে মসজিদের ভেতরে যাই। আমার কাছে হালকা লাগছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি এখন ঠান্ডা আমাদের ওই সময় আজান, ওই সময় আসলে নামাজটা শুরু হয়ে যায়, তাহাজ্জুদের নামাজটা, আমি নামাজ পড়তে বসে পড়ি। আমি ফজরের ওয়াক্তের নামাজ শেষ করে আরেকবার তাওয়াফ করি এবং তাওয়াফ করার শেষ করার পর আমি বাসায় যাই, বাসায় ঘরে যাই, ভাবলাম যে নাস্তা করব, বক্সটা খুলে দেখি কিচ্ছু নাই। এই বক্সের ভিতরে কিন্তু খাওয়া ছিল, বক্সটার সাথে আমার স্যান্ডেল ছিল। আমি বক্সটা যখন হোটেলে মানে নিয়ে আসছিলাম, আমার তো হোটেলটা অনেক দূরে ছিল, বক্সটা যখন হোটেলে নিয়ে আসছিলাম বক্সটা ভারী ছিল, হাতে ধরেছিলাম, ভিতরে খানা আছে চিন্তা করছিলাম, বক্সটা খুলে দেখি ভিতরে ভিতরে কিচ্ছু নাই। অত বক্সটা ওজন লাগলো কীভাবে আমি জানি না, ভিতরে কিছু ছিল কিনা, হয়তো ভিতরে কিছু খেলে কোনো সমস্যা হতো কিনা আমি জানি না। লাবণ খাওয়ার পর আমি তাকে দেখেছি, হয়তো বা এইসব জিনিস খাইলে আমি কাকে আরও দেখতাম সেটার ব্যাপারে আল্লাহ আল্লাহই ভালো জানেন। তো আমরা সবাই আসলে এটা একটা ছোট ঘটনা ছিল আমার সাথে মক্কাতে, এরপর আর কোনো ঘটনা ঘটেনি ইনশাল্লাহ। আপনাদের সাথে সামনে আমি জানি না কবে ঘটনা শেয়ার করতে পারবো, বলতে পারেন আজকে পর্যন্ত আমার শেষ ঘটনা। এরপরে যদি কখনো শেয়ার করি ঘটনা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলোর সম্মুখীন হতে হচ্ছি। আমার হয়তো ঘটনাগুলো অনেক বড় না, 45 মিনিট 50 মিনিটের ঘটনা না, কিন্তু আমার ঘটনাগুলোতে প্রত্যেকটা ঘটনাগুলোতে আমি যা দেখি তাই বর্ণনা করার চেষ্টা করেছি আপনাদের এতদিন। আমার কোনো কিছুতে ভুল হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ভৌতিকতা যদি আমি বেঁচে থাকি এবং মনে হয় যে না ঘটনা দিলে ভৌতিকতা আপনারা সবাই আপনাদের সবার ভাল লাগবে, ইনশাআল্লাহ আমি ঘটনা দিব। এবং আমি যদি ঘটনা শুরু করি অনেক ঘটনা দেওয়া সম্ভব, প্রতিদিনই আমার সাথে ঘটে যাচ্ছে ঘটনা, কিন্তু এই ঘটনার আড়ালে আমি নিজেকে আড়াল করার চেষ্টা করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ আমি যেন ভৌতিকতায় আমার ঘটনাগুলো আপনাদেরকে দিতে পারি যদি সামনে কখনো সময় হয় আর কি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আপনাদের আব্দুর রব। ধন্যবাদ রদ আব্দুর রব সাহেব আপনাকে আপনার ঘটনার জন্য। না ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা আরও ঘটনা চাই এবং এখানেই আমরা কোনো ধরনের পজ নিতে চাই না। আমি চাই যে আপনি আমাদেরকে আরও আরও অনেক অনেক ঘটনা শোনান এবং আমাদের ঘটনাগুলো প্রত্যেকটা মানুষ শুনুক এবং সবাই পছন্দ করুক ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমাদের নেক্সট ঘটনার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, মনে করছেন যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের এখনও 30% মানুষ আমাদের এপিসোড শুনছে কিন্তু সাবস্ক্রাইব করেনি, আমি রিকোয়েস্ট করবো তাদেরকে আমাদের এপিসোড সহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বাটনটি হিট করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও হলেই আপনারা সাথে সেটা বুঝতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের ইমেল অ্যাড্রেসের জন্য আবারও আপনাদেরকে বলছি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে BHOUTIWGOTA ভৌতিকতা@gmail.com। ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে ইনশাআল্লাহ। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, ঘটনার পর ঘটনা সবই আপনাদের জন্য। সবাই শুনছেন ভৌতিকতার 141তম এপিসোড, ঘটনা আরেকটি নিয়ে আসলাম আমি আপনাদের সবার সামনে। আসলে সেই ঘটনাতে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলতে চাই যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ, এবং যারা শেয়ার করে যাচ্ছেন আমাদের। এবং আমরা সবসময় আপনাদেরকে বলি যে আমরা কিন্তু আপনাদের উপর অনেক কৃতজ্ঞ, আমাদের এই পথ চলা এত দূর পর্যন্ত আসায় আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। তাই সামনেও আমাদের এপিসোডগুলোতে যদি আপনাদের ঘটনা আপনারা দিতে চান অথবা যেটা আপনারা যদি চান যে আপনার ঘটনাও সবাই জানুক, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন, দ্যাট ইস BHOUTIWGOTA
@gmail.com, দ্যাট মিনস ভৌতিকতা@gmail.com. অনেকে বলেন যে আলিপ ভাই এটা আমাদেরকে আমাকে কমেন্টে দেন, আপনাদের কিন্তু ডিসক্রিপশন সেকশনে আমাদের ইমেল অ্যাড্রেসটা পাবেন, মানে জাস্ট ওপেন করলেই হবে যে ডিসক্রিপশনে কিন্তু আমাদের সব ডিটেলস দেওয়া আছে, ইসলামের কথা চ্যানেলের লিঙ্ক সহ আমাদের ভৌতিকতার লিঙ্ক কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে। সুতরাং আপনারা এখানে কিন্তু কোনো ধরনের অনেকে দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের মডারেটররা কমেন্টের এগেনস্টের রিপ্লাই দিতে পারে না, সেক্ষেত্রে আমাদের এখানে কয়েকদিন আগে একজন কমেন্ট করেছে যে আপনাদের ইমেল অ্যাড্রেসটা একটু দিলে আমাদের আমার ইমেল কমেন্টে দিলে ভালো হয়। তো ডিসক্রিপশনে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সুতরাং আপনারা খুব সহজে সেটা পেয়ে যাবেন। আপনাদের কাছে যারা ঘটনা আছে যদি মনে করেন আপনারা নিজেরা সেটাকে রেকর্ড করে পাঠাবেন অথবা লিখে পাঠাবেন, অবশ্যই আপনাদের অ্যাড্রেস দিতে ভুলবেন না, কারণ আমাদের এখানে ভেরিফিকেশনের বেশ খুব দরকার, কারণ ভেরিফিকেশন ছাড়া আমরা আসলে ঘটনা শেয়ার করছি না ইদানিং। তো আপনাদের এই ভেরিফিকেশনটার জন্য আপনাদের অবশ্যই কন্ট্যাক্ট নম্বরটা দিতে হবে যাতে কোনো ধরনের ব্লান্ডার না হয়। তো আমি ঘটনা শুরু করবার আগে আপনাদের সবাইকে বলতে চাই যে এই ঘটনাটা কিন্তু একটু ভিন্নধর্মী ঘটনা, কারণ এই ঘটনাগুলো যারা নিয়ে আসছেন এর মধ্যে রেফায়েত ভাই অন্যতম। আমি হয়তো রেফায়েত ভাই হতে পারি না, কারণ তার ঘটনা আমি খুব সুন্দর করে গুছাতে পারি না, কারণ তিনি যা বলেন তাই আপনাদেরকে বলার চেষ্টা করি। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ রেফায়েত ভাই হাসপাতালে ভর্তি আছেন, এবং তিনি আমাকে যেটা বলছেন এটা তার শেষ সময়, কিন্তু আমি হয়তো একটা মানতে নারাজ। সে বলছে যে বর্তমানে তিনি আইসিইউ থেকে ক্যাবিনে শিফট হয়েছেন, হয়তো তিনি উন্নতির পথে, এবং তার ছেলের সাথে আমার কথা হয়েছে, সে বলেছে যে হ্যাঁ উন্নতির পথে, কিন্তু রেফায়েত ভাই সেটা মানতে নারাজ। সে বলছে যে জীবনের শেষ সময় তিনি এখন অতিক্রম করছে। তো আমরা সবাই রেফায়েত ভাইয়ের জন্য দোয়া করব, কারণ একটা মানুষ সারা জীবন মানসিক বিপর্যয়ের মধ্যে থেকে এসে এখন শেষ মুহূর্তে হাসপাতালের বেডে আছে। তো আমরা চাই যে তিনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরে, এবং তার শেষ সময়টা যেন তিনি খুব বেশি মেন্টাল স্ট্রেস না নিয়ে নিজের মতো করে কাটাতে পারে, এই জন্য আমরা সবসময় দোয়া করব, এবং আল্লাহ যেন তার হায়াত তাকে যেন নেক হায়াত দান করে এবং তাকে যেন সর্বোচ্চ শেফা দান করে। তো আমি তার ঘটনা শুরু করবার আগে জাস্ট এতটুকু বলতে চাই যে তিনি আমাকে ঘটনাটা আগেই দিয়েছিলেন, কিন্তু ঘটনাটা আমরা প্রকাশ করার কথা ছিল 141-এ, তাই 141-এ আসা, এবং তিনি যখন হাসপাতালে যাননি তার আগেই আমাকে ঘটনাটি তিনি দিয়েছিলেন, তাই আপনাদেরকে সে ঘটনাটা নিয়ে যাব আজকে। তো আশা করছি রেফায়েত ভাইয়ের ঘটনাটা আপনাদের পছন্দ হবে। এই ঘটনাটা বেশি দিন আগের, মানে খুব ইমিডিয়েট, খুব কাছের ঘটনা না, কিছুদিন আগের ঘটনাটা, অনেক আগের ঘটনা, যখন রেফায়েত ভাই ইয়াং ছিল তখনকার ঘটনা। ঘটনাটা তখন রেফায়েত ভাই ঢাকায় মাত্র নতুন এসছে, তখনকার ঘটনা। তো যখন তিনি এসছেন তখন ওই যে বলেছিলাম যে মসজিদটা এবং মসজিদের ইমাম সাহেব তার বেশ পরিচিত ছিল, তো একদিন মসজিদে তিনি নামাজ পড়া শেষ করে এশার ওয়াক্তে একজন লোকের সাথে বাইরে মোলাকাত করেন। তো মোলাকাত করা অবস্থায় লোকটা বলে যে ভাই আপনি তো এখানে আছেন, আমাকে ইমাম সাহেব বললেন আপনার সাথে কি আমি দাঁড়ায় দুই মিনিট কথা বলতে পারবো। তো রেফায়েত ভাই বলে হ্যাঁ বলেন, কি সমস্যা? বলে যে আপনাকে আমার দরকার, আমাদের পাশের বাসার প্রতিবেশী আর কি, তার আসলে আমার দরকার আপনাকে, কারণ আমরা বুঝতে পারছি যে তার মন মানসিকতার অবস্থা খারাপ এবং খুব খারাপ অবস্থা ফ্যামিলিটার, তো আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। আমি আসলে বলতে পারবো না কি হয়েছে, আপনি গেলে বুঝতে পারবেন, আমি এটা বলার পারমিশন নাই। তো ওনারা আসলে খুব সাফার করছে হাজব্যান্ডটাকে নিয়ে, আর ওই মহিলাটা খুব কষ্টে আছে, ফিনান্সিয়াল সমস্যা আছে, আমি জানি না কতটুক টাকা পয়সা দিতে পারবে, কিন্তু আপনি যদি আসেন তাহলে হয়তো বিপদ থেকে ফ্যামিলিটা মুক্তি পেতে পারে, আপনি যদি যান এবং আপনি যদি কিছু জিনিস বের করে দিতে পারেন, কারণ আমরা প্রতিবেশী, আমরা মনে করছি যে এটা কোনোভাবেই সাধারণ জিনিস ঘটা না, ওনাদের পরিবারের সাথে যেটা ঘটছে সেটা ভালো জিনিস ঘটছে না। তখন রেফায়েত ভাই বললেন যে দেখেন আমি তো আসলে বুঝতে পারছি না আপনি কি বলছেন, তারপর আপনি ঠিকানা দেন আর আমি দেখি, আমি যদি যেতে পারি আমি জানাবো। তো এর মধ্যে না রেফায়েত ভাই আসলে ভুলে গেছিলো ওখানে যেতে হবে, প্রায় 2 সপ্তাহ ক্রস করে। তো 2 সপ্তাহের মধ্যে ওই লোকটা আবারও রেফায়েত ভাইয়ের সাথে দেখা করে মসজিদে। তো বলে যে ভাই আপনি তো আসলেন না, আপনাকে তো আমি ঠিকানা দিয়েছিলাম। তো রেফায়েত ভাই বলে যে আসলে ভাই আমি একদম ভুলে গেছিলাম, আর আমি একটু পটুয়াখালীতে গিয়েছিলাম একটা কাজে,
তো এক কাজ করি, আমি এই শুক্রবারে বাদ জুম্মা ইনশাল্লাহ আমি সেই জায়গায় যাব। তো পরবর্তী শুক্রবারে রেফায়েত ভাই সেই জায়গায় যায়, এটাও নারায়ণগঞ্জের কোনো একটা জায়গায়, আমি নাম বলছি না। তো সেইখানে রেফায়েত ভাই যাওয়ার পর দেখে যে ওই বাসাটা একটা টিন শেডের বাসা, চারিপাশে পাকা করা বাসা। তো ওইখানে আসলে দুটা বাড়ির মতো আছে, বাউন্ডারির ভিতরে দুইটা বাড়ি আছে। ওই দুইটা বাড়িতে দুইটা ফ্যামিলি থাকে। একটা ফ্যামিলি হচ্ছে যে যার বাসায় তিনি গেছেন, আরেকটা ফ্যামিলি হচ্ছে যে রেফায়েত ভাইকে কমপ্লেন করেছে। ওরা আসলে বলেছে প্রতিবেশী, আসলে ওরা আত্মীয়, আপন আপন চাচাতো ভাই, এবং তারা দুইজন দুই বাড়িতে দুই বাসায়, এটা আসলে তাদের দাদার জায়গা। তো সেই ভাইটা আসলে খুবই ভালো, যে লোকটা খবর দিয়েছিল তার নাম জামাল। তো জামাল সাহেবের সাথেই রেফায়েত ভাই দেখা হয়। তো জামাল সাহেব খুব অবাক হয়ে যায়, আপনি চলে আসছেন? তো রেফায়েত ভাই তো আসলে তখন তার ওই ফোন দেওয়ার সিস্টেম ছিল না। রেফায়েত বলে না, কাছাকাছি তো চিঠি দিতে চাইলাম না, তাই ভাবলাম চলে আসি। তখন রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। রেফায়েত ভাইকে ওই বাসায় যেতে চেয়ে বেশ কিছু রাস্তা হাঁটতে হয়েছে। এখন যেমন নারায়ণগঞ্জে অনেকটা ডেভেলপ, তখন ওই জায়গাটা তত ডেভেলপমেন্ট ছিল না, প্লট আকারে জমি ছিল। তো জমির পাশ দিয়ে হেঁটে হেঁটে রেফায়েত ভাই সেই বাসায় যায়। তো রেফায়েত ভাই নর্মালি যেসব বাসায় যাওয়ার পর অনেক কিছু ফিল করে, চেষ্টা করে। দেখা যায় যে গাছের উপরে থেকে কেউ রেফায়েত ভাই দিকে তাকিয়ে আছে, হয়তো দাঁড়িয়ে কথা বলছে। রেফায়েত ভাই বুঝতে পারছে এরা এই জগতের কেউ না। তো এরকম কিছুই সে বাড়িতে ঢোকার সময় হয় না। এবং বাড়িটার পিছনে বিশাল বড় বড় বাগান, বেল গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, নারিকেল গাছ, বেল গাছ, এবং ওদের নিজস্ব জায়গা। তো ওদের ঘরটা হচ্ছে পুরা 4 বিঘা জায়গার মাঝখানে, ওদের ওখানে সুন্দর করে ওরা ঘর বানিয়েছে, আর ঘর বানানোর অনেক দাদার অনেক আগের থেকে। তো রেফায়েত ভাইকে ওই জামাল সাহেব জিজ্ঞেস করেন যে আপনি বসেন উঠানে, ওনাদের উঠানে বসতে দিল। তো বলে যে আমি নাস্তা দিচ্ছি। তো রেফায়েত ভাইকে নাস্তা দেওয়া হলো, এবং রেফায়েত ভাই জিজ্ঞেস করলো, জামাল সাহেব আপনি তো আমাকে একটা কথা মিথ্যা বললেন যে আপনার প্রতিবেশী। তো আমি ভাবলাম প্রতিবেশীর জন্য একটা মানুষ কতটুকু মায়াই, কতটার মায়া না থাকলে একটা প্রতিবেশীর জন্য একটা মানুষ সুপারিশ করতে পারে, তাই চলে আসলাম। কিন্তু আপনি দেখি তো আপনি তো আত্মীয়। তখন লোকটা বলে যে ভাই আসলে সত্যি কথা বলতে আমি বলতে চাই না যে আমি ওর আত্মীয়, আর সমস্যাটা সেখান থেকেই। তো ওনাদের এইখানে যে ঝামেলাটা হয়েছিল সেটার কারণেই আসলে তো ওনার একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনা থেকেই আসলে তার চাচাতো ভাইয়ের অবস্থা খুব খারাপ, এবং চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রী তাকে ডাকা হয়। তো তার স্ত্রী রেফায়েত ভাই সামনে আসে, এবং বেশ ভালো করে পর্দা করে সামনে আসে। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করে যে আপনি আমাকে বলেন, নির্দ্বিধায় বলেন কী সমস্যা হয়েছিল। বলে যে আপনি আগে আমার হাজবেন্ডকে দেখেন, ও সারাদিন ভয়ে থাকে, লাস্ট 2 বছর যাবৎ তিনি এরকম ভয়ে ভয়ে আছে, কেউ যদি সামনে যায় সে খুব ভয়ে চুপসে যায়, একদম পিছনে উল্টাপাল্টা অবস্থায়, মানে একদম কাচুমাচু হয়ে যায় ভয়ে, কোনো কথা বলতে চায় না। আর কোনো কথা বললেও দেখা যায় কেঁপে কেঁপে কথা বলছে। কিন্তু 2 বছর আগে আমার হাজব্যান্ড এরকম ছিল না, এবং এটা হয় হচ্ছে উনি কান্না করছে। রেফায়েত ভাই বলে যে আপনি কান্না না করে আমাকে বলেন কী সমস্যা। তো রেফায়েত ভাই তো খুব নর্মাল মনে করেছিল যে আসলে হয়তো বা সাইকোলজিক্যাল আমার মাথায় কোনো প্রবলেম। কারণ রেফায়েত ভাই যে জায়গায় বসেছিল ওই জায়গার থেকে তার হাজব্যান্ডকে দেখা যাচ্ছিলো, তার হাজব্যান্ডও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে মানে ভিতরে বসে শুনছে সব। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই উনি কি আটকানো, ওনাকে কি আটকে রেখেছেন আপনারা? তখন ওনার স্ত্রী বললো, না আমরা আটকে রাখিনি, আসলে ওর অ্যাটিটিউডটা পুরোটাই বাচ্চাদের মতো, ও যা করে পুরোটাই বাচ্চাদের মতো করে, কোনো কথা বলতে গেলে একদম বাচ্চাদের মতো নাটক করে, কথা বলতে পারে না, কথা বলতে চায় না, মুখ দিয়ে লালা পরে পরিষ্কার করে দিতে হয়, সকালে নাস্তা করলে অল্প একটু নাস্তা করে ফেলে দিতে চায়, খেতে চায় না। আর রাতের বেলা হলেই ও খুব কেমন একটা অস্বাভাবিক শব্দ করে, এরকম টাইপের শব্দ করে রাতের বেলা সারা রাত ধরে, এবং চুপ করে থাকে, মাঝে মধ্যে চুপ করে থাকে, আবার কখনো শব্দ করে, এবং সারা রাত সজাগ থাকে, ঘুমাতে খুব কম দেখা যায়, ঘুমালেও দেখা যায় ভোর 6টা 7টার পরে, দিনের আলো জ্বালার ফলে তারপরে সে একটু ঘুমায়। কিন্তু রাতের বেলা সারাটা রাত সে রুমের মধ্যে লাফালাফি করবে। তো আমি পাশের রুমে ঘুমাই, ওখানে ঘুমায়। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করে যে আপনার সন্তান কয়জন আছে। তখনই আসলে মহিলা খুব বেশি বেশি ভালো করে কেঁদে ওঠে। কেঁদে ওঠার কারণটা হচ্ছে ওই 2 বছর আগে তার একটা মেয়ে ছিল, তার মেয়েটার বয়স ছিল 4 বছর,
এবং তার বাবা মানে তার হাজব্যান্ড ওনার হাজব্যান্ডের নাম ছিল শরীফ এবং ওই খুবই পছন্দ করতো, একটা মাত্র মেয়ে পছন্দ করাটা খুব স্বাভাবিক না, আপনাদের আপনার কলিজার টুকরা পছন্দ করাটা খুবই স্বাভাবিক। তো তাদের গেটের বাইরে যে জায়গাটায় নর্মালি হাঁটা চলাফেরা করার রাস্তা সেই জায়গাটায় একটা ট্রাক নিয়ে আসা হয়। আসলে ট্রাকটা হচ্ছে রেফায়েত ভাইয়ের মানে যিনি যার কাছে আসছেন শরীফ সাহেব তার বন্ধুর ট্রাক। ওই ট্রাকটা বলতে হচ্ছে ছোট পিক আপ আর কি। সেই পিক আপে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া জিনিসপত্র ভাড়াটা দিত। সেই পিক আপটা ওইখানে ওখানে রাখা ছিল, কারণ পিক আপটা রেখে ওনার আসলে একটা মিস্ত্রি নিয়ে আসার কথা ছিল, পিক আপটা ঠিক করবে ওই জায়গায়, কারণ যেসব ওই ওখানে আর কোনো কিছু জায়গা দিচ্ছিল না। তো শরীফ সাহেব নিজেই জায়গা দিয়েছিল পিক আপটা ঠিক করবার জন্য। তো পিক আপটা ঠিক হয়ে যায় এবং পিক আপটা একদিন টেস্ট ড্রাইভ করার সময় পিক আপটা পেছনে ব্যাক দিচ্ছিল আর ওই মুহূর্তে গেট দিয়ে বের হয়ে তার বাচ্চাটা খেলতে খেলতে সামনে চলে গেছিল। তো গেট দিয়ে ওই পিক আপটা পেছনে আসে এবং যেহেতু পিক আপ দেখা যাচ্ছিল না পিছনে কে আছে, আসলে পিক আপটা বাচ্চাটার উপর উঠে যায় এবং বাচ্চারা এক চিৎকার ওখানে একটা চিৎকার দেয়। এরপর আর বাচ্চার কোনো চিৎকার শোনা যায় না, পিক আপের পেছনের চাক্কাটা বাচ্চাটার উপর উঠে যায় এবং অজান্তেই, কারণ ড্রাইভার আসলে ওই গাড়িতে যে ছিলেন শরীফের বন্ধু সে আসলে বুঝেই নাই পিছনে একটা বাচ্চা হঠাৎ করে চলে আসছে, খেলতে খেলতে মেয়েটা চলে গেছিলো গেটটা বাইরে। তো ও যে ব্যাগ দিয়ে ডানে কাটানোর পরে ব্যাগ দিয়ে পিছনে আসছে তখনই বাচ্চাটার উপর উঠে যায়। তো সাথে সাথেই পিক আপটা একদম শরীরের উপর উঠে যায়। তো সাথে সাথে টান দেয় বাচ্চা, 4 বছরের বাচ্চা, সাথে সাথে বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একদিন হাসপাতালে ছিল এক রাত, পরের দিন সকালবেলা বাচ্চাটা মারা যায়, শরীফের বাচ্চাটা মারা যায়। সেই থেকেই শরীফের অবস্থা খুব খারাপ, প্রথম 8-10 দিন ভালো থাকলেও চুপচাপই ছিল, কোনো কথাবার্তা বলছিল না, কিন্তু এরপর থেকে তার অ্যাটিটিউডটা ডিফারেন্ট হয়ে যায়। প্রথমে অ্যাটিটিউডটা ডিফারেন্ট এবং প্রথমে যেসব সমস্যার কথা বলে সেসব সমস্যাগুলো প্রথমে বলার পরেও যখন তার স্ত্রী তাকে এরকম বিভিন্ন ইমাম তারপরে কবিরাজ নিয়ে আসছিল কোনো কাজ হচ্ছিলো না, এরপর থেকে ওরকমভাবে মানে যেরকম চলছে সেরকমভাবেই রেখে দেওয়া হয়। তো শুরুতে যখন মেয়েটা মারা যায়, মেয়েটা মারা যাওয়ার 8-10 দিন পর হঠাৎ করে রাতের বেলা খুব জোরে চিৎকার করে ওঠে শরীফ সাহেব আর কি, খুব জোরে চিৎকার করে ওঠে। উনি ওনার মেয়েকে খুব আদরের সাথে বলতো লালপরি, খুব আদরের সাথে বলতো লালপরি, এবং মেয়েটা প্রায় সময় নাকি এরকম শাড়ি পরতো, সাজতো, লিপস্টিক দিত, খুব আদরের একটা মেয়ে ছিল এবং উঠানেই ম্যাক্সিমাম টাইমে খেলতো। এবং এইটা নিয়ে সে খুবই ঝামেলা করেছিল যে গেটটা কে খুলে দেয়, গেটটা কে খুললো। তো সবাই বলছে যে ও বাচ্চা মানুষ, গেটটা ও 1-2 বার খুলেছিল তো ওটা ওই খুলেছে, কিন্তু ওই মুহূর্তে আসলে উঠানে খেলা অবস্থায় কে খুলেছে সেটা কেউ জানে না। তারপরেও রেফার ওই শরীফ সাহেবের স্ত্রী বললো যে দেখেন ও আসলে এরকমভাবে আমার মেয়েটাকে, আমাদের মেয়েটার একটাই মাত্র মেয়ে ছিল, তো এখন পর্যন্ত আর কোনো সন্তান নাই, এখন হয়নি, একটাই মেয়ে ছিল ও, আর ওই মেয়েটাকে ও লালপরি ডাকতো এবং প্রায় সময় সাজুগুজু করতো, এই জন্য বেশি ডাকতো। আর মেয়েটা খুব দুরন্ত ছিল, কথা খুব পটর পটর করে করে খুব সুন্দর করে কথা বলতো। তো উনি একদিন রাত্রেবেলা নাকি প্রচণ্ড চিৎকার করে দিয়ে বাসায় উঠে, বাসায় চিৎকার সাথে সাথে সবাই চলে আসে, কারণ আসলে তো তখন শোক সন্তপ্ত পরিবার তারা, তো ওই সময়টা তো আসলে শোক কাটানো সম্ভব হয় নাই, বাচ্চা মানুষ মারা গেছে এবং মা কবর দেওয়া হয়েছে খুব বেশি দূরে না, বাড়ি থেকে ওই 4 বিঘা জমির মাঝখানেই কোনো একটা জায়গায় কবর দেওয়া হয়েছে। তো তিনি ঘুম থেকে তখন উঠে সবাইকে বলছে যে আমার লালপরি উই যাক ওইখানে আমার লালপরি। তো সবাই বলে যে কী সমস্যা আপনার, কিছু হয়েছে, কিছু দেখছেন? বলে যে আমি ঘুমাচ্ছিলাম, আমি দেখলাম যে আমার লালপরি আমাকে ডাকছে, আব্বু আব্বু আমি এখানে, আব্বু এই যে এই জায়গায়। তো আমি উনি নাকি উঠে ঘুমতে উঠে চারিপাশে খুঁজছে কিন্তু কা পাচ্ছিল না কাউকে। তো উনি উঠানে চলে যায়, পরে চিৎকার দিচ্ছিল সবাইকে ডাক দেওয়ার জন্য যে সবাই এখানে আসেন, সবাই এখানে আসেন, এখানে আমি দেখেছি আমার লালপরিকে। তো সবাই আসে, আসার পরে ওনাকে বোঝানোর চেষ্টা করা হয়, আসলে বাবা মানুষ তো মন বোঝে না, তো উনি আবার বাসার ভেতরে চলে যায়, তাকে তার পাশে থেকে তাকে ঘুম পড়ানো হয়। এরকম করে আবার 2 সপ্তাহ পর হঠাৎ করে রাতের বেলা তার এরকম করে ঘুম ভাঙে, রাতে 12:30-12:00 একটার দিকে ঘুম ভাঙে। তো আশপাশটা অন্ধকার, ওনাদের ওই 4 বিঘা জমির বাইরে সব
আশেপাশের মানুষের বাসা, এর মধ্যে কারো বাসা নাই, তো বং ওখানে তো পুরো বাগান করা, আর ওনার বাসা একদম কর্নারে। যদি একটা স্কোয়ার করা হয় 4 বিঘা জমিকে, তাহলে ওনার বাসাটা একদম কর্নারে, যেখান থেকে দোকানপাটে যাওয়া খুবই সহজ রাস্তা আছে, মানুষজন হাঁটা চলাফেরা করার রাস্তা আছে। তো উনি নাকি এরকম রাতের বেলা একদিন উঠে, ওঠার পরে ওনাদের বাসার ঘরের সামনে থেকেই শব্দটা আসতে থাকে, আব্বু কোথায় তুমি, আব্বু কোথায় তুমি। তো উনি নাকি এরকম ঘুম থেকে ওঠার পরে এই শব্দ ধরে ধরে ওনাদের বাড়ির একদম কর্নারে, যে পাশটাতে ওনাদের আসলে বেলের যে বিশাল বড় বেল বাগান, বেল গাছের বাগান, সেই কর্নারে নাকি একটা বরই গাছ ছিল বাউন্ডারির ভিতরে, সেই বরই গাছের নিচে একটা কাফনের কাপড় মোড়ানো একটা লাশ, সেটা খুব বেশি বড় লাশ না, ছোট লাশ। উনি কাছাকাছি যাওয়ার পরে বুঝতে পারছিল যে ঠিক এরকমভাবেই তার মেয়েকে লাশে কাফনের কাপড় মোড়ানো ছিল। তো উনি কাছে যাওয়ার পরে দেখে যে এটা তো আমার মেয়ের লাশ। তো উনি কাফনের কাপড় সরানোর পর কান্নায় ভেঙে পড়ে এবং খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। সবাই সাবার আসে, লাইট টাইট জ্বালানো হয়, আসলে ওখানে লাইট বলতে হচ্ছে ওই মুহূর্তে ওই জায়গায় বিদ্যুতের নতুন খুঁটি নেওয়া হয়েছে, তো তারা লাইট নিয়েছিল, মানে ইলেকট্রিসিটির লাইন গেছে আর কি মাত্র, তো সেই জায়গায় তারা লাইন নিয়েছিল, তো সবাই লাইট জ্বালিয়ে আসে, বাইরে লাইটটা জ্বালানো হয়। এবং বলে যে কী হয়েছে ভাই, জানো আপনি এখানে বসে কান্না করছেন কেন? বলে যে আমার মেয়েটা আমার ডাকছিল, ঠিক এই জায়গায় আমার মেয়েটার লাশ ছিল, ঠিক এই জায়গাটায়, আসলে ঠিক ওই বড়ির গাছটার নিচেই ওই বাচ্চা মেয়েটাকে গোসল করানো হয়েছিল। তো সে ওখানে যাওয়ার পরে ওই জায়গাটা বসে কান্না করছিল, সবাই তাকে ওইখানে ওই অবস্থায় পায়, কান্না করতে করতে চোখ একদম লাল হয়ে ফুলে গেছিলো। তো পরে তাকে নিয়ে তাকে আবার ঘরে নিয়ে আসা হয়। তো তার এই অবস্থা দেখে ওই সময় তারা সবাই চিন্তা করে, না ওনার তো আসলে হয়তো মানসিকভাবে উনি একটু সম ভেঙে পড়ে গেছে, বেশি ভেঙে পড়ে গেছে, তো ওনাকে ইমাম সাহেব দেখানো দরকার। তাদের এখানে এলাকার একটা মসজিদ ছিল, ওই মসজিদে তাদের ডোনেশন ছিল, তাদের কিন্তু টাকা পয়সার অভাব নাই, তো যাই হোক মসজিদে তাদের ডোনেশন ছিল, তো এই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। এই মসজিদে তাদের নিজেদেরই আত্মীয়দের বানানো মসজিদ আর কি। তো তার সেই ইমাম সাহেব বাসা আসে, ইমাম সাহেব বাসা আসার পর বলে যে উনি তো আসলে ভেঙে পড়েছে, আর আপনাদের বাসার মধ্যে মনে হচ্ছে যে কোনো অদৃশ্য হাত আছে, আর ওনাকে ভয় দেখানোর ক্ষেত্রে হয়তো আর একটু বেশি ওইটা প্রবণতা বেড়ে গেছে, আপনারা এক কাজ করেন, এইখানে ওনার অ্যাড্রেসে যান, ওনাকে নিয়ে আসেন, বাসাটা একবার বন্ধ করার, নতুন করে বন্ধ করেন, কারণ আপনার আমার কাছে মনে হচ্ছে বাসাটা বন্ধ না। তো ওই শরীফ জামাল সাহেবই সেগুলি করে। তো জামাল সাহেব যায় এবং আসে, যে যার অ্যাড্রেস দেওয়া হয় তাকে নিয়ে আসা হয়। তাকে নিয়ে আসার পর বাসায় সে তিনি বলেন যে আপনাদের বাসার মধ্যে তো ভালোই খারাপ জিনিস দিয়ে ভরা, তো আপনাদের বাসা তো বন্ধ করা না, বাসাটা বন্ধ করতে হবে, আমি বাসাটা বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করার সাথে সাথে আপনাদেরকে একটা ছোটোখাটো আমল দিচ্ছি, এই বাসাটার কর্নারে প্রতিদিন সন্ধ্যার পরে আপনারা এই দুয়াটা পরে প্রতিদিন পানির মধ্যে ফু দিয়ে বাসার পানি কর্নারে কর্নারে ছিটিয়ে দেবেন প্রতিদিন, এটা একজন করতে হবে এবং 7 দিন করতে হবে টানা, এটা যেন মিস না হয়। আসলে এটা কিন্তু খুব কঠিন টাস্ক, এটা ওনাদের মিস হয়ে যায়, ওনারা একটা করতে পারেনি। 3 দিন টানা করার পরে কেউ হয়তো বা করেনি যার দায়িত্ব দেওয়া ছিল, সম্ভবত জামাল সাহেবের স্ত্রীর দায়িত্ব ছিল অথবা জামাল সাহেবের বড় ছেলের দায়িত্ব ছিল এই কাজটা করার। তো জামাল সাহেবের বড় ছেলের বয়স 14-15 বছর, তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আসলে কোনোভাবে এটা হয় নাই আর বা কোনো কিছু একটা। ঠিক এই যেদিন মিস হয়ে যায় তার 2 দিনের মধ্যেই আবারও শরীফ সাহেব রাত্রেবেলা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করা অবস্থায় বেল বাগানের ভেতরে তাকে পাওয়া যায় এবং সে ওখানে দৌড়ে চলে যায়। তখন বলতে থাকে কী সমস্যা, বলে যে আমি যখন ঘুম থেকে ওঠার পর দেখি যে বিছানার থেকে যখন নামবো তখন দেখি যে আমার সারা ফ্লোরে, আমার যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের মধ্যে আমি উঠে দাঁড়াই এবং ফ্লোরের মধ্যে ভিজা ভিজা লাগে। তো একটা সময় যখন আমি আলো দেই, আলো দিতে যাবো তখন আমি পিছলে পড়ে যাই। তো পিছলায় পড়িয়ে তখন এই পিচ্ছিল পদার্থের মধ্যে আমি যখন লাইট জ্বালাই তখন দেখি যে আমার, তখন উনি বলছেন যে দেখি আমার চারিপাশে শুধু রক্ত রক্ত এবং ওই রক্তের মাঝখান থেকে একটা বাচ্চা মেয়ে বলতে হচ্ছে যে 3-4 বছর বয়স, উল্টা হয়ে বসেছিল তার ঘরের মাঝখানে, ঘরের মধ্যে কর্নারে উল্টা হয়ে বসেছিল, কী ড্রেস পরা ছিল, তার ঘরের মধ্যে একটা ছবি ছিল তার মেয়েটার, ওই মেয়েটার ছবির মধ্যে মেয়েটা এরকম লাল একটা ফ্রক পরা এবং অনেক বাচ্চা মেয়েরা এরকম লাল ওড়না দিত আগে মাথায়, সেরকম লাল ওড়না দিয়ে একটা ছবি তোলা ছিল, ঠিক এভাবে উল্টা হয়ে ওই ড্রেসে বসা। তখন আসলে শরীর সাহেব জিজ্ঞেস করে কে এখানে, তখন
ওখান থেকে শব্দ আসে। কয়েকবার জিজ্ঞেস করার পরে প্রায় 5 মিনিট পর শব্দ আসে যে, বাবা আব্বু আমি তোমার লাল পরি। তখনই তার মাথা খারাপ হয় যেমন, সে চিৎকার চেঁচামেচি করে। তার স্ত্রী তখন তার সাথে ঘুমাতো না, কারণ তিনি আসলে একা ঘুমাতে চাইতো। তো তার স্ত্রী তখন সবাইকে ডাকাডাকি করে যে শরীফ জেনে কেমন করছে, আপনারা একটু আসেন। তো জামাল সাহেব যখন যায় তখন দেখা যায় শরীফ এরকম মাটির থেকে হাত উঠিয়ে বারবার দেখছে, এবং সে বলে রক্ত রক্ত রক্ত। তো তারা খুব অবাক হয়ে ভয় পেয়ে যায়। তো সাথে সাথে তাকে খাটের উপর বসানো হয় এবং তাকে বারবার মানে হাত দিয়ে গাল চাপড়াতে থাকে যে এই তুমি নর্মাল হও, তুমি নর্মাল হও। কিন্তু আসলে তাকে নর্মাল করতে পারছিল না। পরে পাশের বাসে পাশের এলাকার থেকে আবার সেই মসজিদের ইমামকে নিয়ে আসা। সেই মসজিদের ইমাম বলে যে ওনার অবস্থা তো আসলে ভালো না, ওনাকে এক কাজ করেন, ওই যে কবিরাজকে নিয়ে আসছিলেন তাকে আবারও নিয়ে আসেন। তো ওই মুহূর্তে এত রাতের বেলা, রাত তখন 2:30 বাজে, এত রাত তো সম্ভব না ইমামকে নিয়ে আসলা গেল, কারণ ইমামের বাসা তো সবাই চিনে। আবার সেই এত দূরে যে সেই কবিরাজকে তো এত রাতে নিয়ে আসা সম্ভব না। তো ইমাম সাহেব একটা পানি পড়া ফুড়ে মুখে ফু দেয়। কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর, আসলে সে নিজে নিজেই আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, নিস্তেজ হয়ে চুপ হয়ে যায়। এরপর থেকে আস্তে আস্তে কথা বলা কমে যায়, কারোর সাথে কথা বলে না, প্রায় সময় রাত্রেবেলা এরকম চিৎকার করে ওঠে। কোনো দিন বেল বাগানে পাওয়া যায়, একদিন বেল গাছের নিচে বসে আছে। জিজ্ঞেস করলে জানা গেছে যে সে এখানে তার মেয়ের সাথে হাঁটতে এসছে। কোনো দিন নাকি ওই চুপ করে বসে থাকে বড়ই গাছের নিচে, বলে যে আমি এখানে আমার লাল পরির সাথে আইসক্রিম খাচ্ছিলাম। তো বিভিন্নভাবে সে খালি রেফারেন্স দেয় যাতে সে তার লাল পরিকে দেখে, বলে যে আমার লাল পরি উঠানে বসেছিল, আমি ওর সাথে কথা বলেছি, ও ভালো আছে, ও সুস্থ আছে। এখন এই জিনিসটাই তখন বের করার কথা, উচিত বের করার জন্য সবাই উদগ্রীব হয়ে যায়। আসলে ও যে লাল পরি বলছে, এবং লাল পরি তো ওর মেয়েটাকে ও আদর করে ডাকতো সবাই জানে, তো সেই লাল পরি যে বারবার বলছে, ওকে আদৌ কাউকে দেখছে না আসলে, ও ওকে আসলে কোনো হাসপাতালে নেওয়া দরকার, বা পাগলা বা পাগল হয়ে গেলে যাদেরকে ট্রিটমেন্ট করা হয় সেই জায়গায় নিয়ে গেলে তাকে সুস্থ করা যাবে বা কিছু একটা। তখন তাকে ঢাকার একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। সাইকিয়াট্রিস্ট বলে যে ওর মেয়েটার কথা বারবার ওর চোখের বারবার ওকে ফ্ল্যাশ করছে, যার কারণে ও এরকম অ্যাটিটিউড শো করছে, বা ও চিৎকার করে উঠছে, ওর ওর ভিতরে এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য ট্রাই করছে যে আসলে কী ফিল করছে এবং এই সময়টা তাকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। তো ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হয়, এবং ঘুম পাড়ানোর সাথে সাথে তাকে আরও কিছু ওষুধ দেওয়া হয়, ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়, অ্যাংজাইটির ওষুধ দেওয়া হয়, যাই হোক উনি যাতে উনি আসলে নর্মাল হতে পারে। তো আমাকে রেফার ভাই যেটা বলেছিলো যে ওনাকে আসলে এই তাদের তার এই পাগলামির বড়ি দেওয়া হয়। তো যেটা আমি মনে করি যে একটা সাইকিয়াট্রিস্ট যেটা কী করবে, একটা অ্যাংজাইটির ওষুধ দেবে, তো ডিপ্রেশনের ওষুধ দেবে, তো ঘুমানোর ওষুধ দেবে। এর যখন ওই ডাক্তারটা দেখানো হয়, ডাক্তার দেখানো নাকি 1 মাস পরে, হঠাৎ করে একদিন রাতের বেলা ওই প্রায় সময় তো ঘুমাতো, তখন নাকি ঘুম হচ্ছিলো, এবং পরদিন সকাল 12:00 পর্যন্ত, দুপুর 1 পর্যন্ত ঘুমাতো। তো এর মাঝে আমল নামাজ কালাম সব কিছুই মোটামুটি হচ্ছিলো না, টাইমলি হচ্ছিলো না। তারপরও ফ্যামিলির সবাই তাকে টেনে নিয়ে মসজিদে যেত, মসজিদে যে তাকে বসিয়ে রাখতো অনেকক্ষণ, যাতে মসজিদে খারাপ কিছু তিনি না দেখেন, এশার ওয়াক্তে মসজিদে থাকতেন। আসলে তার যে কাজকর্ম ছিল সেগুলো তেমন একটা হচ্ছিলো না। তাদের কার্পেন্টার, তাদের হচ্ছে একটা দোকান ছিল ওখানে, দোকানগুলো ভাড়া তুলতো, আর তার নিজস্ব একটা দোকান ছিল। সেই দোকানটা হচ্ছে বিভিন্ন ব্যানারে সুন্দর করে লেখা যায় যে ব্যানারে লেখা, সে ব্যানার লেখার দোকানটা তার ছিল। তখন ব্যানার ছিল এবং কাগজের মধ্যে লেখতো, বিভিন্ন মানুষজন এরকম ওই ওইটা কী বলে পোস্টার বানাতো, হাতে লেখা পোস্টার বানাতো, সেগুলো সে লেখতো, সেগুলো সে মানে তার লোকজন লিখতো, সে বসে থাকতো, এটা তার নিজের দোকান ছিল। এছাড়া বাবার পৈতৃক সম্পত্তিও সেই জায়গায় তাদের ভালো আছে এবং সেই সব দোকানগুলো ভাড়া দেওয়া। তো যাই হোক, ওই আসলে পৈতৃক সূত্রে এই বাড়িটা আসলে কেনে দুই ভাই, তাদের বাবারা দুই ভাই কেনে, এবং তারা দুজনই মারা যান। এবং মারা যাওয়ার পরে এই দুজন মারা যান আবার একই রোড অ্যাক্সিডেন্টে, এটাও একটা খুব তাজ্জব বিষয়, দুজন মারা যান একই রোড অ্যাক্সিডেন্টে। তাদেরই সন্তান হিসেবে তারা দুই ভাই আসলে এখানে তারা ওই পৈতৃক সূত্রে তারা মালিক আর কি, এবং তাদের বেশ জায়গা জমি আছে ওই জায়গাতেই, তাদের জায়গা জমি ছিল, কিছু কিছু জায়গা জমি বিক্রি করা এবং কিছু কিছু জায়গা জমির মধ্যে কিছু বাগান করা আছে, এবং সাথে তাদের দোকানপাট আছে প্রায় 8-10 করে দোকান এরকম এক একজনের। টাকা পয়সার কোনো কমতি নেই, অভাব নেই, কিন্তু তাদের একটা সন্তান ছিল না,
যার কারণে তার স্ত্রীটাও বেশি আপসেট ছিল। তার স্ত্রী মানে শরীফ সাহেবের স্ত্রীকে তার ফ্যামিলি বাবার ফ্যামিলি বাবার বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি তিনি যান নাই তার স্বামীর এই অবস্থা দেখে। তো তার হাজব্যান্ড মানে শরীফ সাহেবের অবস্থা আসলে খুব খারাপ হচ্ছিল দিনে দিনে, কারণ সে রাতের বেলা আর ঘুমাচ্ছিল না, যখন ওষুধের এফেক্টটা বন্ধ হয়ে গেল আর তখন আর বারবার তার সাইকিয়াট্রিস্ট দেখানো সম্ভব না, আর সে ওষুধ খেত না। তো আস্তে আস্তে তার ওই ইফেক্টটা আরও বেশি হতে লাগলো। তিনি প্রায় সময় বলে যে আমার লালপুরি বসে থাকা ঘরের মধ্যে ওর সাথে আমি কথা বলি, প্রায় সময় বলে যে আমার লালপুরি সেই বাগানের ভিতরে আছে, আমি লালপুরির কাছে যাব, আটকে রাখা যায় না, মাঝে মধ্যে জামাল সাহেবকে ডেকে নিয়ে আসতে হয়। তো এই ধরনের অবস্থার মধ্যে থেকে তাই রেফাত সাহেবকে ডাকা হয়। তো রেফাত ভাই বলে যে আসলে আমার তো মনে হচ্ছে মাথাতেই সমস্যা, নাকি আপনারা কি কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর পর কোনো পাগলা গাওয়াতে নিয়েছিলেন, রিহ্যাব সেন্টারে নিয়েছিলেন? বলে তো আসলে এরকম কিছু আমাদের পরিচিত ছিল না, একজন লোকের সাথে কথা হয়েছিল, আসলে তিনি পরে বোঝা গেল যে সে তিনি ব্রোকার দালাল আর কি, তো আমরা আসলে সেই জিনিসটাতে আর প্রসিড করি নাই, আর এখানে এভাবেই রাত্রেবেলা থাকে, চিৎকার করে, চেঁচামেচি করে, প্রায় সময় আমার মেয়েটাকে দেখে। আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমার খারাপ লাগে যে মেয়েটাকে দেখে, ওর নিজের মেয়েটাকে দেখে, এবং ও যখন দেখে এবং যখন ওই ইফেক্টটার উপর পরে ও খুব কান্না করে, অনেক কান্না করে, কান্না করে নিজের ঘরে চলে যায়, আবার খুব টিমেরে বসে থাকে, ভয়ে কারোর সাথে কথা বলে না। তা আমরা চাচ্ছি যে এটার একটা সলিউশন আসুক, তো আপনি যদি কোনোভাবে ওনাকে একটু ঠিক করতে পারেন। রেফার ভাবলে যে আসলে আমি জানি না কি অবস্থা, আমি একটু আপনার হাজব্যান্ডকে দেখে আজকে চলে যাব, আমি 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 জেনে জানাবো না আপনাদের বাড়িতে কী কী প্রবলেম আছে বা আদৌ আছে কি না। তো পরে ওনাকে ওনার কাছে যাওয়া হয়, ওনার কাছে রেফাত ভাইকে দেখার পর থেকে উনি দেখলাম যে উনি রেফাত ভাইকে দেখার পর খুব স্বাভাবিক আচরণ করতে থাকে, একদম নর্মাল, সালাম দেয়, চুপ করে বসে। তো রেফাত ভাই জিজ্ঞেস করে যে কি সমস্যা ভাই, আপনি কথা বলেন, কোনো সমস্যা আছে আপনার ভিতরে? তো তিনি মাথা নাড়িয়ে না করেন, যান তার ভিতরে কোনো সমস্যা নেই। তখন বলে যে কিছু দেখেন আপনি, কিছু দেখতে পাচ্ছেন? তখন তিনি মাথা নাড়াচ্ছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। বলে যে কী দেখতে পাচ্ছেন? তখন ওই মুহূর্তে আসরের আজান দিয়ে দেয়, আসর না মাগরিবের আজান দিয়ে দেয়। তো ওই মুহূর্তে মাগরিবের আজান দিয়ে মাগরিবের নামাজ পড়বে, আমি নামাজ পড়ে আসতেছি, এরপর আপনার সাথে কথা হবে। তখন তিনি মাথা নাড়িয়ে বলে আচ্ছা ঠিক আছে, বলে চলেন আমার সাথে নামাজ পড়তে চলেন। তো রেফাত ভাই তাকে নামাজ পড়তে নিয়ে যাওয়ার জন্য খুব জোরাজোরি করে, কিন্তু সে নামাজ পড়তে যাবে না। তো যাই হোক, রেফাত ভাই বুঝতে পারেন যে আসলে তিনি আসলে নামাজের মধ্যে বা ইবাদতের মধ্যে নেই। তো রেফাত ভাই মসজিদে যান, মসজিদ থেকে ব্যাক করেন, ব্যাক করার পথে ওই জামাল সাহেবের সাথে কথা বলতে থাকেন যে আপনাদের এখানে জমির কি আপনাদের বেশ জমি জমা আছে তাই না? বলে হ্যাঁ বেশ জমি জমা আছে। বলে যে আপনার স্ত্রী কোথায়? বলে যে আমার স্ত্রী বাসায়। আপনার কি ছেলে মেয়ে আছে? তো বলে যে হ্যাঁ আমার দুইটা ছেলে, একটা ছেলে এরকম বয়স, একটা ছেলের বয়স হয়েছে 8 বছর। বলে যে আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম, এবার চলেন, আপনাকে অনেক থ্যাংকস, আপনি নিয়ে আসছেন এই জায়গায়। আসলে আমি, রেফাত ভাই বলছেন যে আমি এখানে কারোর অস্তিত্ব টের পাচ্ছি, আমি জানি না সে কতটুকু শক্তিশালী, তো আমি আজকে ওনার সাথে লাস্ট দেখা করে বাসায় আমি ওনার সাথে শেষ কথা শেষ করে আমি বাসায় যাব, বাসায় যেয়ে আমি দেখে জানাবো যে এখানে কারো উপস্থিত আছে কি না, অথবা উপস্থিত থাকলেও সে কে এটা আমি আজকে বাসায় যে জেনে জানাতে পারবো। তো রেফাত ভাই যখন ওই বাসায় যায়, আবার ভেতরে ঢোকে জামাল সাহেবের সাথে, ওই শরীফ সাহেবের সাথে বিদায় নেওয়ার জন্য, তো ওই সময় রুমে ঢুকে দেখে শরীফ সাহেব খাচ্ছে আর কি, বিকালে নাস্তা খাচ্ছে। নাস্তা খাওয়ার স্টাইলটা এরকম যে খুব বেশি তাড়াতাড়ি করে এক প্লেট খাওয়া খেয়ে ফেললো, বানা বাসায় ওই দিন রাত্রেবেলা ওই দিন সন্ধ্যার সময় বানানো হয়েছিল হচ্ছে পিঠা আর কি, ওই সুন্দর করে তালের পিঠা বা কিছু একটা এরকম ছিল, তো সেটা খুব জোরে জোরে সে খেয়ে ফেললো। তো রেফাত ভাইকেও দেওয়া হয়েছিলো, রেফাত ভাই আর খাননি। রেফাত ভাই যখন ওই বাসা ছেড়ে বাউন্ডারি ক্রস করে হেঁটে বের হবে, ওই সময় রেফাত ভাই দেখে যে বাড়ির বাইরে চুপ করে ঘুপটি মেরে গাছের নিচে একটা মেয়ে বসে আছে, মেয়েটার পরনে লাল ফ্রক, মাথায় লাল ওড়না। রেফাত ভাই বুঝে গেল যে এটাই সেই লালপরি। রেফাত ভাইয়ের বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই অবাক হচ্ছেন যে রেফাত ভাই এটা এতক্ষণ দেখলো না কেন, হয়তো সে ভেতরে ঢোকেনি, রেফাত ভাইয়ের সামনে ধরা দেয়নি। রেফাত ভাই দেখলো গাছের নিচে চুপ করে বসে আছে। তো রেফাত ভাই কৌতূহল বশত, কে ওখানে, কে? তো উত্তর আসে না অনেকক্ষণ যাবৎ, কে রে এখানে? তো রেফাত ভাই আস্তে করে ওই টর্চ লাইটটা নিয়ে হেঁটে তার রাস্তা, তখন তো অন্ধকার হয়ে গেছে,
আর শরীফ তখন তিনি আসলে জামাল সাহেবকে ডাক দেন, তখন জামাল সাহেব উঠানেই বসা ছিল, জামাল সাহেব এদিকে আসবেন আপনি এদিকে আসেন। তো জামাল সাহেবকে বলে যে আপনি একটু আজকে রাত্রেবেলা একটু দেখিয়েন, আমি জানি না আমাকে দেখার কারণে কোনো ঝামেলা হতে পারে কি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের বাসার মধ্যে অস্তিত্ব আছে কারো, এবং আশপাশটাতে আপনাদের কী কী বাগান আছে? বললো যে বেলের বেল গাছ আছে কিছু, কাঁঠাল গাছ আছে কিছু, আর পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে আর কিছু, এবং নারিকেল গাছ আছে, বেশ কিছু নারিকেল গাছ আছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু ওই জায়গায় কি আর কেউ থাকে কিনা? বলে এই জায়গায় আর কেউ থাকে না, আমরা কাউকে থাকতে দিই না। তো একদম কর্নারের ক্ষেতের মাঝখানে লোকজন তো প্রায় সময় ঢোকেই, তো ওইখানে একটা এমনি একটা লোক রাখা আছে যে আসলে যেগুলি দেখাশোনা করে। তো বলে ওই লোকটা কি আছে নাকি? বলে হ্যাঁ ওই লোকটা তো ওর ঘরের মধ্যে আছে, এটা একদম কর্নারে। বলে যে এটা তো অনেক বড়ো জায়গা, এক কাজ করি আপনি কি আমাকে ওই ঘরের সামনে নিয়ে যাবেন কি না? তো রেফাল ভাইকে জামাল সাহেব ওই বাসায় নিয়ে যাওয়া হয়, ছোট্ট একটা ঘর, ওখানে একজন পাহারাদার থাকে। তো ওইটা ওই পাহারাদারটা একদম নারিকেল যে বাগানটা আছে, সেই নারিকেল মানে ডাব গাছ, ডাবের বাগান যা, সেই বাগান বরাবর সাথে একটা মাঝখানে মাঝ বরাবর একটা ঘর রুম করা আর কি। তো রেফাল ভাই কী খবর, কেমন আছেন? বলে যে জি ভালো। বলে যে আপনি কি ওই শরীফ সাহেবকে এখানে আসতে দেখেন বা এরকম খেয়াল করেন কিছু, যে শরীফ সাহেব এখানে আসছিল বা কিছু? বলে উনি তো প্রতিদিন রাত্রে এখানে আসে, এমন কোনো রাত নাই সে মিস নাই, এবং প্রতিদিন রাত্রেবেলা সে আসবে, আস্তে করে আর আসবে, আসার পরে কার সাথে জানি কথা বলে, একা একা, লাল পরি সারা দিন লাল পরি, এই গাছের মতো ওই গাছের মতো নাকি সে লাল পরিকে দেখে। আমি প্রায় সময় তাকে ধরে বাসায় দেই, এখন আর কিছু বলি না, কারণ এখন প্রায় সময় বাসার ওই গাছের নিচে এসে বসে সারা রাত বসে থাকে, ভোরবেলা ফজরের আজানের ওয়াক্তে ঘরে যায়, এই একা বসে বসে থাকে, কান্না করে কোনো দিন, হাসে, গাছগুলোর চারিপাশে খেলে, দৌড়াদৌড়ি করে। এখন আমি তো বুঝি না, ওনারা তো আমার মালিক, ওনাদের তো কিছু বলতে পারি না, ওনাদের বাগান ওরা ঘোরাফেরা করে খেলে, এটা তো ওনাদের ব্যাপার, রাত্রে বিরাতে খেলে, আমরা তো কিছু বলতে পারি না। শুরুতেও আমি শরীর জামাল সাহেবকে জানাইছিলাম যে উনি এরকম করে, তো জামাল সাহেব তখন তো আসলে কিছু করতে পারছিল না, তো আমরা সবাই মনে করেছি উনি পাগল, ওনার অবস্থা এরকম। তো ওনাকে এই বাউন্ডারির বাইরে যাইতে দিই না, আমি নর্মালি আমি যদি থাকি বাউন্ডারির বাইরে যেতে দিই না, তবে উনি বাউন্ডারির বাইরে যায়ও না, আসলে ওখানে কাজকর্ম তো করে না, ওই সারাদিন এখানে থাকে, আর ওনার বাচ্চা মেয়েটা তো মারা গেছিল আপনি জানেন, তো সেই থেকে হয়তোবা সে একটু বেশি মেন্টালি দুর্বল হয়ে গেছে আর কি। তো রেফার ভাই আচ্ছা ঠিক আছে, তো রেফার ভাই চলে আসে বাসায়, বাসায় আসার পরে রেফার ভাই ওস্তাদদেরকে ডাক দেয়, তো ওস্তাদের থেকে একজন ওস্তাদ ওনার কাছে আসে, আসার পরে বলে যে ওই ওস্তাদ নম্বর 3 সম্ভবত ওনার কাছে সেদিন আসেন, 3 নম্বর ওস্তাদ, এবং আসার পরে ওই দিন ওস্তাদের অবস্থা খুব খারাপ ছিল এবং তার সারা শরীর জ্বলছিল, আগুনে জ্বলছিল। তো উনি যখন বাসায় আসে তখন আগুনের তাপ পাচ্ছিল রেফাত ভাই। তো রেফাত ভাই বলে যে আপনি তো আসলেন, এই মুহূর্তে আর তো কেউ আসলো না, আপনি কি এই ঠিকানে যেতে পারবেন? তখন উনি আর কোনো কথা না বলে সাথে সাথে চলে যায়, বলে যে মানে হাত দিয়ে ইশারা করে যে তুমি বসো আমি দেখে আসছি, কথা বলছিল না ওই ওই ওস্তাদটা। তো উনি যায় এবং প্রায় 1 ঘন্টা পরে ফেরত আসে, রাত্রে 2টার দিকে আসছিল, প্রায় 3টার দিকে ব্যাক করে, বলে যে ওই বাসায় একটা জিন, ওই বাসায় একটা জিন আছে, সেই জিনটা ওই জিনটা রূপ ধরে আছে, ওই ছবির রূপ ধরে আছে, কেমন লাল কাপড় পরা দেখলাম জিনটা কে কথা বললাম, কথা বলার সময় জিনটা তার নাম লাল পরি বলল, এবং ওই জিনটা এই জায়গা ছেড়ে যাবে না, এবং এই জিনটাকে আসলে সত্যিকার অর্থে জিনটাকে চালান দেওয়া হয়েছে, চালান দিয়েছে খুব নিকটাত্মীয়, এবং চালান দেওয়ার পর জিনিসগুলোকে ওই কবরের বাচ্চা মেয়েটার কবরের আশপাশে গেড়ে দেওয়া আছে, বাচ্চা মেয়েটার কবরটা ওই এলাকার ওই জায়গাটার ভিতরেই, কিন্তু ওই কবরের আশপাশে হয়তোবা 100 গজের চারপা 100 গজের মধ্যে তুমি খুঁজলে পাওয়া জিনিসগুলা, এবং চালানটা দিয়েছে খুবই নিকটাত্মীয়, নাম বলার পারমিশন নাই, নাম বলে হয়তো বা সমস্যা হতে পারে আমার, তবে নিকটাত্মীয় এটা কনফার্ম থাকো, ওই জায়গা নিয়ে কারোর সাথে বিরোধ হয়তো ছিল, কারো জমিনে বিরোধ ছিল অথবা জায়গা নিয়ে বিরোধ ছিল, এটা তোমরা গেলে তুমি গেলে জানতে পারবে, যেদিন পরবর্তী দিন যাবে আগে কবরের চারপাশ থেকে জিনিসগুলো উঠাবে, তারপরে রেফারেন্স হিসেবে জিজ্ঞেস করবে যে উনি ওনাদের এইসব ঝামেলা বা জায়গা জমি সংক্রান্ত ঝামেলা ছিল নাকি কারোর সাথে, আর যদি থেকেও থাকে এটা কিন্তু সমস্যা করবে, আর তুমি যদি ঠিক মতো না উঠাতে পারো জিনিসগুলা ও কিন্তু নিস্তেজ হয়ে যাবে। তো এটাটুকু বলে দিল। তো রেফাত ভাই ঠিক 4 দিন পর ওই জায়গায় গেল, 4 দিন পর বলতে
সেদিন ছিল সম্ভবত সোমবার অথবা মঙ্গলবার, রেফাকে সম্পূর্ণ ডেটটা মনে নাই। তো রেফাত ভাই মঙ্গলবার যান এবং সোমবার যান, সম্ভবত পৌঁছাতে পৌঁছাতে আসরের পর হয়ে যায়। তো আসরের নামাজ কালাম শেষ করে রেফাত ভাই জিজ্ঞেস করে যে আমাকে একটু সেই কবরটার পাশে নিয়ে যান, যে কবরটার পাশে যেখানে কবর দেওয়া হচ্ছে বাচ্চা মেয়েটাকে। তো সাথে সাথে ওই মুহূর্তে একজন ওস্তাদ আসে এবং ওস্তাদ রেফাত ভাইকে বলে যে কানে কানে ফিসফিস করে বলতে থাকে যে তুমি এখনই জিনিসগুলো উঠাও না, উঠাও মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর। তো রেফাত ভাই মাগরিবের নামাজ শেষ করে, মাগরিবের নামাজ শেষ করে সেই জায়গায় যায়। বাই দিস টাইম রেফাত ভাই চুপচাপ থাকে, কোনো কথা বলে না, পানি খাচ্ছে, খাওয়ার নিয়ম পানির অনুমতি নাই। তো মাগরিবের নামাজ শেষ করে রেফাত ভাই সাথে পানির বোতল নিয়ে যায় এবং পানির বোতলগুলো বোতল থেকে পানি বের করে সেই কবরের চারপাশে ছিটাতে থাকে, ছিটাতে 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 একটা সময় একটা জায়গা থেকে ধোঁয়া বেরোতে থাকে। রেফাত ভাই বুঝে যায়। তো রেফাত ভাইয়ের সাথে ওই মুহূর্তে শুধুমাত্র জামাল সাহেব ছিলেন। জামাল ভাই, ভাই এটা ধোঁয়া বেরোতেছে কেন এখান থেকে? সে খুব অবাক হয়ে যায়, এখান থেকে ধোঁয়া বেরোতেছে কেন? তো রেফাত ভাই ইশারা দিয়ে বলে যে চুপ করেন, কোনো কথা বলেন না। তো ওই যে জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছিল সে জায়গার থেকে খুব বেশি না, দুই কবজি হাত ভিতরেই কিছু তাবিজ পাওয়া যায় এবং তাবিজের সাথে কিছু লেখা ছিল, কিছু মানুষের ছবি আঁকা ছিল, দুই তিনটা কাগজে লাল কালার দিয়ে, লাল কালি দিয়ে মানুষের ছবি আঁকা, ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র আর কি। আর মেয়েটার মাথাটা যেদিক দিয়ে দেওয়া, মানে মাথাটা তো সবসময় থাকে হচ্ছে উত্তর দিকে, মাথাটা যেদিকে সেই দিকের থেকে আরও কিছু তাবিজ বের করা, মাথাটা যেদিক দিয়ে দেওয়া ছিল। কবরের সাইজ তো নর্মালি একটু ছোটো, ওই কবরটার সাইজ তো ছোটো, তো ওই কবরের মাথা বরাবর, আর কবরটা তো মেনটেন করা হয় কারণ এটা তো তাদের নিজস্ব কবরস্থান, নিজস্ব কবর আর কি, বাচ্চাটাকে কবর দেওয়া হয় এই জায়গাতেই প্রায় সময়। ওই জামাল সাহেব, শরীফ সাহেব প্রায় সময় এই জায়গায় আসতো। তো জামাল সাহেবের কাছে তাবিজগুলো দেওয়া হয় এবং কবরস্থান থেকে, কবর থেকে একটু দূরে এসে কবর তাবিজগুলো পোড়ানো হয় এবং যে গাছের নিচে পোড়ানো হয় সেখান থেকে প্রচণ্ড জোরে চিৎকার আসছিল। মনে হচ্ছে চিৎকারটা এরকম যে কোনো কুকুরকে যদি হিট করা হয় পাথর দিয়ে, যখন যুগটা এরকম ক্যাট ক্যাট করে চিৎকার করে, সেরকম চিৎকার আসছিল উপর থেকে। তো কেউ হয়তো ওই জায়গার থেকে, এবং পাখি গাছের থেকে উড়ে গেলে যেরকম ঝাপটা দেয় গাছের থেকে, সেরকম শব্দ আসছিল, বেশ অনেকগুলো শব্দ আসছিল। তো অনেকগুলো শব্দ আসার পর রেফাত ভাই সে জায়গায় কিছু কথা বলে না, কোনো চুপচাপ থাকে, চুপচাপ থেকে এসে ওই জামাল সাহেবকে জিজ্ঞেস করে, জামাল সাহেব আসলে আমি জানি না কতটুক কাজ হয়েছে, আজকে একটু খেয়াল রাখেন শরীফ সাহেবকে, আমি আবারও যদি পারি সময় পাই আসবো, না শরীফ সাহেবের কাছে জিজ্ঞেস করতে আসবো কি সমস্যা, তারপর আপনাদেরকে বলি যে আমাদের, আমাকে একটু বলেন তো যে আপনাদের সাথে কি কোনো সমস্যা আছে কি না, এই জায়গা জমি সম্পর্কিত কোনো সমস্যা আছে কি না, আমি কিন্তু জানি আসলে আপনাদের এই সমস্যাটা কে করেছে। তখন শরীফ সাহেব বলে যে, জামাল সাহেব বলে যে আসলে এই জায়গাতে মাঝখান দিয়ে বছর পাঁচেক আগে আমাদের আসলে একটা লোকের সাথে বিরোধ ছিল, কিন্তু সেটা তো আমরা টাকা পয়সা দিয়ে ঠিক করে ফেলি, লোকটার জায়গা ছিল আসলে মাপ জোখে, যিনি মেপেছিলেন জায়গা আমাদের একদম কর্নার জায়গা থেকে, ওই লোকের জমি, উনি বলেছিলেন যে ওই লোকের জমি নাকি আমরা দখল করে নিয়েছি, তো সেটা আসলে ভুল, কোনো এরকম মিথ্যা কথা, উনি কে থানায় মামলাও করে এবং আমাদের সাথে বেশ কিছু দৌড়াদৌড়ি করার পর আসলে আমরা মামলায় জিতি, কারণ জায়গাটা আসলে আমাদের বাবা দাদার সম্পত্তির, বাবার সম্পত্তির মধ্যে পড়ে যায় আর উনি এটা দখল করে রেখেছিল, তো আমরা মাপার পরে দেখি যে আমাদের জায়গা, তো উনি এই জিনিসটা পরবর্তী সময় একদম কোর্ট পর্যন্ত যায় কিন্তু আসলে কেউ কিছু করতে পারেনি, উনি হেরে যায় কোর্টে, আমরা আসলে জায়গাটা আমাদের। তো যাই হোক, বলে যে ওই লোকের বাড়ি কোথায়, বলে যে ওই লোকের বাড়ি তো ঢাকাতে, লোক ঢাকায় থাকে কিন্তু একটা জমি আছে পাশে, ওই জমিটা একদম ওইখানে সাইনবোর্ড দেওয়া আছে, বড় বিলবোর্ড দেওয়া আছে, আমি এটার জায়গাটার নাম বলছি না বললে অনেকে চিনে ফেলতে পারে। পরে বলে যে হ্যাঁ আসলে ওই লোকটা ট্রাই করেছে আপনাদেরকে চালান দিয়ে, জিন চালান দিয়ে আপনারা তো ক্ষতি করার চেষ্টা করছিল, মানে ইনিশিয়াল স্টেজে ছিল, এই দুই বছরের মধ্যে আসলে সবচেয়ে বেশি কাবু করেছে শরীফকে এবং শরীফ সাহেবকে, ওনার আসলে শরীফ সাহেবের জায়গার সম্পত্তি প্রায় 60% বেশি, তো তাকে আসলে কাবু করেছে এবং আপনাকে, আপনি কিন্তু নেক্সট টার্গেট ওনার এবং আপনারও সন্তান আছে। আমি জানি না ওই জিন চালান দেওয়ার পরে কি কোনো ধরনের বিপদ সে জায়গা থেকে ঘটলো কি না সেটা আমি বের করছি না, তবে এতটুকু বলতে পারি যে কিছু দিনের মধ্যে থেকে অথবা শরীফ সাহেব নর্মাল হবেন, নর্মাল হলে আমাকে জানাবেন এবং তিনি কিছু জমজমের পানি দিয়ে আসেন যাতে এটাতে গোসল করে, এবং গোসল করার পরে হয়তো
পাঁচ দিনের মধ্যেই তিনি একটু স্বাভাবিক আচরণ করতে শুরু করে, একটু ঘুমাতে শুরু করে। কিন্তু সে তখনও বলছিল যে সে কাউকে দেখে উঠানের মাঝে, কিন্তু তখন আর বলছিল না তিনি লাল পরীকে দেখে। প্রায় সাত আট দিন পর তিনি নর্মাল হন এবং আস্তে আস্তে প্রায় মাসখানেক সময় লাগে রেফাত ভাইকে আরও কয়েকবার যেতে হচ্ছিল সেই জায়গায়। তো রেফাত ভাইয়ের সেটা কিছুদিন আগে মনে পড়ে দেখে লালপরীর ঘটনা তিনি আমাদের শেয়ার করেছিলেন, এবং এটা ছোট একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেফাত ভাইয়ের ঘটনাটি, এবং রেফাত ভাইয়ের জন্য সবাই রেফাত ভাই সবার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি কথা বলতে পারছিলেন না। তো ইদানিংকালে আমার সাথে রেফাত ভাইয়ের কথা হবে ভাব, কিন্তু আসলে হচ্ছিল না কারণ আমি সময় দিতে পারছিলাম না। তো আশা করছি শনিবার এই কিছুদিনের মধ্যে রেফাত ভাইয়ের সাথে আমার কথা হবে। তো কথা হলে শনিবার কথা বলার কথা ছিল কিন্তু হয়নি। তো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই যে রেফাত ভাইয়ের ঘটনা আপনাদের সবার কেমন লাগলো আমাদের গ্রুপে জানাবেন, এবং গ্রুপে জানাবেন আমাদের আজকের এপিসোডটা কেমন লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা সাবধানে থাকবেন, হয়তো কোনো একটা লালপরী আপনাকেও ডিস্টার্ব করতে পারে, হয়তোবা কোনো আপনাদের হ্যালুসিনেশন আসতে পারে। সবসময় আমল করে ঘুমাবেন, টিন কুল পরে ঘুমানোর চেষ্টা করবেন, এবং রেফাত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে, ইনশাল্লাহ 142তম এপিসোড আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। Thank you.